1945 সালে বিমান দুর্ঘটনার কাহিনী একদম মন গড়া কাহিনী, ওটা বিমান দুর্ঘটনা ওইসব কিচ্ছু হয়নি, উনি মারা যাননি, মারা যাননি, গোটা জিনিসটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। একটা টু শব্দ হচ্ছিল না কোথাও। বাবু জানতেন যে উনি রাশিয়াতে রয়েছে, ওনাকে লালকেল্লায় নিয়ে আসা হয়েছিল স্বাধীনতার আগেই, এবং সেখানে তাকে গুলি করে মেরে দেওয়া হয়। হাবিবুর রহমান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিয়ার। কেউ নেতাজিকে দেখেনি, ওরা দেখেছে একটা বডি যেটা মাথা থেকে পা অব্দি ব্যান্ডেজ করা, প্লাস্টার করা, খালি চোখটা খোলা, নাকটা খোলা। তাদেরকে দেখিয়ে বলা হয়েছে এটা সুভাষ বোস। ভগবানজি বা গুমনামি বাবা, তিনি কি সেই সুভাষচন্দ্র বোস? নমস্কার। দেখুন, আজকের এপিসোড অন্যতম গুরুত্বপূর্ণ এপিসোড আমার জীবনের এবং বাঙালিদের জীবনের। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা যেটা শুনতাম, কোথায় গেলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা আজকে সুভাষচন্দ্র বসুর জীবন এবং তাকে যে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার পরবর্তী জীবন নিয়ে কথা বলবো। সুভাষচন্দ্র বসুকে নিয়ে যিনি গবেষণা করছেন, যিনি গোটা জীবনের একটা বড় অংশ দিয়ে দিয়েছেন এই রিসার্চের ওপর, তিনি আর কেউ নন, তিনি আমাদের খুবই পরিচিত চন্দ্রচূড় ঘোষ মহাশয়। চন্দ্রচূড়দা, ওয়েলকাম টু আওয়ার এপিসোড। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইটস মাই প্লেজার টু বি হিয়ার। তো চন্দ্রচূড়দা, আমার যেটা প্রথম ইন্টারেস্ট লাগছে সেটা হচ্ছে তোমার ব্যক্তিগতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ইন্টারেস্টটা কিভাবে জাগলো। দেখো, পশ্চিমবাংলায় প্রতিটি বাড়িতে সুভাষচন্দ্রের একটা করে ছবি থাকে কিংবা ছোট মূর্তি থাকে। প্রতিটি বাড়িতে প্রতিটি ছেলে গড়ে ওঠে সুভাষচন্দ্রের গল্প শুনতে শুনতে। সেটা তো একটা জনমানসে একটা ভাবমূর্তি তৈরি হয়ে যায়। প্রতিটা ছেলে যেমন বড় হতে হতে সুভাষচন্দ্রের কথা ভাবনা চিন্তা করে, সাবকনশিয়াসে চলে যায়। সেরকম আমিও একজন ছিলাম। আমার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ যেটা ছিল, যে আমার ঠাকুরদাদা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, তো উনি যখন সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করেন, আচ্ছা, উনি ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন, কংগ্রেস ছেড়ে সুভাষচন্দ্রের সঙ্গে ফরওয়ার্ড ব্লকে যোগদান করেন। তো যে মানে প্রোগ্রেসিভ বা র্যাডিক্যাল সেকশন ছিল কংগ্রেসের, যারা ফরওয়ার্ড ব্লকে আসে, উনি তাদের মধ্যে ছিলেন। তো উনি বর্ধমানে কাজ করছিলেন, পরবর্তীকালে বর্ধমানের এমপি হন। তো সুভাষচন্দ্রের খুব বড় একটা জায়গা আমাদের পরিবারে, যে আমি যখন বড় হয়ে উঠেছি সেখানে চারিদিকে সুভাষচন্দ্রের সংক্রান্ত বই, ফরওয়ার্ড ব্লকের লিটারেচার, সুভাষচন্দ্রের মূর্তি, ছবি, চারিদিকে সুভাষচন্দ্র, মানে আমাদের পরিবারের সদস্যরা ছাড়া সুভাষচন্দ্র, মানে উনিও একজন পরিবারের সদস্যের মতো আমি সেরকম দেখতে উঠেছি। তো এবার খুব যখন ছোট ছিলাম তখন তো এই অন্তর্ধান রহস্য এগুলো নিয়ে বুঝতাম না, অতটা বোঝার বয়স হয়নি। একটু অনেকটা বড় হওয়ার পরে শুনতে শুরু করি, তখনও আমি ভালো করে বুঝিনি, তো প্রশ্নগুলো মাথায় থেকে গিয়েছিল। এবার এটা নিয়ে অ্যাক্টিভলি ইন্টারেস্ট আমার শুরু হয় যখন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে চাকরি জীবন শুরু করি। সেই সময় প্রশ্নগুলো আবার ফিরে আসতে থাকে মনে, এবং তার কারণ হচ্ছে সেই সময় ছিল একটা কমিশন অফ এনকোয়ারি বসানো হয়েছিল 1998 সালে, মনোজ জাস্টিস মনোজ কুমার মুখার্জি, মুখার্জি কমিশন, কলকাতা হাইকোর্টের অর্ডারে তখন কেন্দ্রে বিজেপি সরকার, সেই কমিশনটা গঠন করা হলো যে নেতাজির অন্তর্ধান রহস্যর উত্তরটা বের করতে হবে, যে কী হয়েছিল ওনার, উনি কি সত্যি 45 সালে মারা গিয়েছিলেন নাকি অন্য কিছু হয়েছিল, এবং যদি বেঁচে গিয়ে থাকেন 45 সালে, উনি যদি না মারা গিয়ে থাকেন তাহলে কী হয়েছিল, সেই উত্তরটা খুঁজে বের করতে হবে। তো সেটা নিয়ে তখন অনেক খবরের কাগজে প্রচুর লেখালেখি হচ্ছে, বাংলা খবরের কাগজে, গোটা দেশের ন্যাশনাল নিউজ পেপার যেগুলো সেখানে লেখালেখি হচ্ছে। তো আমি তখন কর্মজীবনে প্রবেশ করেছি এবং সেইটা নিয়ে তখন ফলো করছি, যে খুব অ্যাক্টিভলি ফলো করছি। এবং সেই সময় হিন্দুস্তান টাইমস একটা সিরিজ শুরু করে, hindustantimes.com একটা নিজেদের ইনভেস্টিগেশন শুরু করে, এবং সেখানে hindustantimes.com-এর ওই তদন্তে ফোরফ্রন্টে ছিল অনুজ ধর। আচ্ছা। এবং আমি সেটাকেও ফলো করছিলাম যে এরা কী বলছে, কী হতে পারে, নিজের ভাবনা চিন্তা চলছে, এটা চলছে। তো যাই হোক, এটা করতে করতে যখন
মুখার্জি কমিশনের তদন্ত এবার যখন শুরু হলো, তদন্ত শেষ হতে হতে 2006 রিপোর্ট সাবমিটেড হলো, আমি তখন দিল্লি থেকে গেছি ইউকেতে। তো যেদিন রিপোর্ট সাবমিট হলো তার 6 মাস পরে, নিয়ম হচ্ছে, আইন হচ্ছে যে 6 মাসের মধ্যে সেটাকে পার্লামেন্টে উপস্থিত করতে হবে, পার্লামেন্টকে জানাতে হবে, এবং তার সঙ্গে একটা অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করতে হবে। তো মুখার্জি কমিশনের ক্ষেত্রে সেটা হলো না, ওরা 6 মাসের মধ্যে সরকার, তখন ইউপিএ চলে এসছে, বিজেপি ক্ষমতা থেকে চলে গেছে, ইউপিএ ক্ষমতা এসছে যখন রিপোর্টটা সাবমিট হয়েছে। এবার 6 মাসের মধ্যে করতে পারলো না, তার অনেক দেরি করে আরও 2-3 মাস সময় নিয়ে পার্লামেন্টে যখন সাবমিট করলো, এক কথায় রিপোর্টটাকে খারিজ করে দেওয়া হলো। আমার মনে আছে ওটা বোধহয় পি চিদম্বরম, না তখন হোম মিনিস্টার ছিলেন শিবরাজ পাটেল, শিবরাজ পাটেল, হ্যাঁ শিবরাজ পাটেল হোম মিনিস্টার ছিলেন। তো উনি অ্যাকশন টেকেন রিপোর্ট সাবমিট করলেন লোকসভায় যে আমাদের কেন্দ্রীয় সরকার মুখার্জি কমিশন যা বলেছে তার সঙ্গে একমত নেই। মুখার্জি কমিশনের সামনে 4টে প্রশ্ন তোলা হয়েছিল, যে উনি 45 সালে মারা গেছেন কি না নেতাজি বিমান দুর্ঘটনায়, জাপানের রেঙ্কোজি মন্দিরে যে অস্থিভস্য রাখা আছে সেটা নেতাজির কি না, যদি উনি মারা না গিয়ে থাকেন তাহলে ওনার কি হয়েছিল, এবং এখনও উনি বেঁচে আছেন কি না। তো মুখার্জি কমিশন বলল যে 1945 সালে বিমান দুর্ঘটনার কাহিনী একদম মন গড়া কাহিনী, ওটা বিমান দুর্ঘটনা ওইসব কিচ্ছু হয়নি, উনি মারা যাননি। যে অস্থিভস্য রাখা আছে রেঙ্কোজি মন্দিরে সেটা একটা জাপানি সোলজার, একজন জাপানি সৈনিকের। তো তৃতীয়টা বললেন যে উনি যদি মারা না গিয়ে থাকেন সেটা যথেষ্ট প্রমাণের অভাবে আমি বলতে পারছি না যে এক্স্যাক্টলি কী হয়েছিল। এবং চতুর্থ প্রশ্নের উত্তরে বললেন যে প্রবাবিলিটির হিসেবে, মানুষের বয়স অ্যাভারেজ যদি আমরা নিই, 2006 সালে ওনার বয়স 100-এর ওপরে হয়ে যেত, ফলে আমাদের ধরে নেওয়া যেতেই পারে যে উনি আর বেঁচে নেই। তো প্রবাবিলিটির হিসাবে উনি আর বেঁচে নেই। তো এই 4টে উত্তর দিল। তো সরকার শেষ 2টো অ্যাকসেপ্ট করলো, বললো যে মানে উনি তো বলতে পারেননি যে কী হয়েছিল, যদি বিমান দুর্ঘটনায় না হয়ে থাকে তাহলে সেখানে আমাদের কিছু বলার নেই, থাক মারা গেছেন ঠিক আছে মেনে নিলাম, কিন্তু প্রথম যে 2টো বললেন যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি সেটা আমরা মানছি না, এবং অস্থিভস্য ওনার নয় সেটা আমরা মানছি না। প্রশ্ন হচ্ছে কেন, গভর্নমেন্ট কি কোনো লজিক দিয়েছে যে কেন মানছে না? ওই অ্যাকশন টেকেন, ওটাই যেটা বললাম যে এক কথায় খারিজ করে দেওয়া হলো, কোনো কারণ না দেখিয়ে, কোনো কারণ দেখানো হলো না যে কেন ওটা মানছে না। এবার দাবি উঠল যে পার্লামেন্টে অবশ্যই প্রচুর সদস্য থেকে দাবি উঠলো যে এটা কেন হচ্ছে, এরকমভাবে কেন বলছেন, তাহলে আমরা এতদিন ধরে যে দাবি তুলে এসেছি, যা দেখে এসেছি, যা তথ্য প্রমাণ হাতে এসেছে, সেটা যথেষ্ট পরিমাণে আছে যে ইন্ডিকেট করে যে ওনার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়নি। এখন যদি এবং তার জন্যেই এই কমিশনটা বসানো হয়েছে, ঘটনার 45 সালে ঘটনার পরে 1998 সালে যে একটা নতুন কমিশন বসানো হলো 50 বছর পরে, তার মূল কারণই এটা যে ওটা বিশ্বাসযোগ্য নয়। তো আপনার যদি আজকে মনে হয় যে উনি মারা গেছিলেন তাহলে তার কারণটা বলতে হবে, তা আপনি কেন অ্যাকসেপ্ট করছেন না? এবার মজার কথা হলো, যখন ইয়েতে কলকাতা হাইকোর্টে যখন আর্গুমেন্ট চলছে যার ভিত্তিতে অর্ডারটা এসেছিল মুখার্জি কমিশন বানানোর, সেখানে সরকারি উকিল এসে বলছেন যে শাহনওয়াজ কমিটি আর জিডি খোসলা কমিশন, যে প্রথম 2টো তদন্ত ছিল, দে আর ফাইন্ডিংস অ্যান্ড দে আর ওয়ার্কস আর ফুল অফ লুপ হোলস, যে এত ভুল ভ্রান্তিতে ভরা রয়েছে যে ওগুলোকে মেনে নেওয়া যায় না। তার আগে 1978 সালে প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে আমাদের হাতে নতুন এমন তথ্য এসছে যার ভিত্তিতে আমরা বলতে পারি যে খোসলা কমিশন আর শাহনওয়াজ কমিটির রিপোর্ট আর মানা যায় না, ওগুলোকে মানার দরকার নেই। তৎকালীন প্রাইম মিনিস্টার বলছেন মোরারজি দেশাই 1978 সালে। তারপর 1997 সালে সরকারি উকিল হাইকোর্টে দাঁড়িয়ে আর্গিউ করছে, বলছে, অ্যাডমিট করছে, স্বীকার করছে কথাটা যে এগুলো ফুল অফ লুপ হোলস, শাহনওয়াজ কমিটি যেগুলো, যে 2টো কমিটি প্রথমে বলেছিল যে নেতাজির মৃত্যু হয়ে গেছে 1945 সালে, যারা এই মৃত্যুর গল্পটাকে সমর্থন করেছিল যে 2টো কমিশন, তো বললো ওইগুলো ভুল ভ্রান্তিতে ভরা, যারা ফুল অফ লুপ হোলস, তার ভিত্তিতেই হাইকোর্টের অর্ডারটা আসে যে আবার নতুন করে দেখাও, বিকজ দিস ইজ অ্যান ইস্যু অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। এবার মুখার্জি কমিশন যখন তদন্ত করছে সেখানে এসেও সরকারের পক্ষের উকিল এসে বলছে যে না,
তোমার খোসলা কমিশন আর শাহনওয়াজ কমিটি যা বলেছে সেখানে অনেক গড়বড় রয়েছে, অনেক কন্ট্রাডিকশন রয়েছে। ফলে গোটা প্রসেসটায় সরকারের তরফ থেকে কখনো দাবি করা হয়নি যে বিমান দুর্ঘটনার গল্পটাই সত্যি। কিন্তু মুখার্জি কমিশনের রিপোর্ট যখনই এলো এবং এই বিমান দুর্ঘটনার কাহিনীটাকে উড়িয়ে দেওয়া হলো তথ্য প্রমাণ সহযোগে, সেইটাকে সরকার রিজেক্ট করে দিল এক কথায়, কোনো কারণ না দেখিয়ে। এরপর অনেক ঝগড়াঝাঁটি করে অনেক করে পার্লামেন্টে ডিবেটিং হলো, ডিবেটিং শুরু হলো এবং অনেক কংগ্রেসিও সরকারের বিরোধিতা করলো। তখন বাম দলগুলি তো বিরোধিতা করেছিল, বিজেপি খুব অ্যাক্টিভ রোল নিয়েছিল গোটা কমিশনটা চলার সময়। কমিশনকে তাইওয়ানে যেতে দেওয়া হচ্ছিল না, তখন মুরলী মনোহর যোশী এবং আডবাণী উঠে দাঁড়িয়ে খুব ইন্টারভিন করেছেন, যার ফলে শেষ পর্যন্ত তাইওয়ানে যেতে দেওয়া হয়। মানে অদ্ভুত ব্যাপারটা ভেবে দেখো, যে বলা হচ্ছে তাইওয়ানে যেতে দেওয়া হবে না, তুমি একটা চুরির তদন্ত করছো, এবার ঘটনাস্থলে না গিয়ে সেখানে কেমন করে তুমি তদন্ত করবে? ডেফিনেটলি, তো কতটা অবাস্তব গোটা জিনিসটা হয়ে দাঁড়ায়। আর এরকমও তো না যে তখন আমাদের সাথে তাইওয়ানের সম্পর্ক খারাপ ছিল, তখন তো নর্মালাইজ হয়ে গেছে। ভারতের সঙ্গে তাইওয়ানের সম্পর্কে কথা, মানে নর্মালাইজ হওয়ার ব্যাপারটা, নর্মালাইজ হওয়ার আগেও সম্পর্ক নর্মালাইজডই ছিল, যেটা বলা হয় না, স্বীকার করা হয় না, কিন্তু সেই কথাটা পরে আসছি। কিন্তু এইগুলো হয়েছিল যখন ডিবেটিং শুরু হলো, এরা সবাই বাম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লকের তখন বারাসত থেকে এমপি ছিলেন বসু পরিবারের সুব্রত বসু শরৎচন্দ্র বসুর কনিষ্ঠ পুত্র। আচ্ছা, এবং সুব্রত বসু যখন কথা বলতে শুরু করলেন, মমতা ব্যানার্জি তখন এমপি, মমতা ব্যানার্জি নিজের ওনার কোটায় যে সময় ছিল, ওনাকে যে সময় বলার জন্য যে সময় দেওয়া হয়েছিল, মমতা ব্যানার্জি সেই সময়টা ছেড়ে দিলেন সুব্রত বসুকে বলতে দেওয়ার জন্য। তো মানে কতটা ইউনিটি ছিল অপোজিশন বেঞ্চের মধ্যে এবং ট্রেজারি বেঞ্চেও, রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস যেটা বলে, যে মানে তৃণমূল এবং মানে তৃণমূল সময় ছেড়ে দিচ্ছে বামের জন্য। একদম, যাই হোক, এটা নেতাজির জন্যই সম্ভব, এটা নেতাজির জন্য সম্ভব। এবং যে ঘটনাটা দুঃখের হলো, যে এই গোটা ডিবেটটাকে অসমাপ্ত রেখে দেওয়া হলো। এবং আরও দুঃখের কথা যেটা হলো, যে যে দুই মন্ত্রী এই গোটা ডিবেটটাকে ম্যানেজ করছিলেন ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে, সরকারের তরফ থেকে, তারা দুজনে বাঙালি ছিলেন এবং স্পিকার তখন বাঙালি, সোমনাথ চ্যাটার্জি তখন স্পিকার। যে দুজন মন্ত্রী এই গোটা ডিবেটটাকে ম্যানেজ করছিলেন, একজন হলেন প্রণব মুখার্জি আর একজন হলেন বীররঞ্জন দাশমুন্সী। তো এরা তিনজনে মিলে ডিবেটটাকে সাপ্রেস করে দিলেন। এবং পরবর্তীকালে সোমনাথ চ্যাটার্জি সিপিআইএমে ছিলেন, বামফ্রন্টের সদস্য, ফরওয়ার্ড ব্লক। পরবর্তীকালে অশোক ঘোষ, যিনি পশ্চিমবঙ্গে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক ছিলেন, স্টেটমেন্ট দিয়েছিলেন এবং সোমনাথ চ্যাটার্জিকে আক্রমণ করে অত্যন্ত তীব্র সমালোচনা করে স্টেটমেন্ট দেন যে দ্য ডিবেট ওয়াজ কিল্ড, ডিবেটটাকে শেষ হতে দেওয়া হয় না। ফলে কি হয়, আনফিনিশ থেকে যায়, মুখার্জি কমিশনের রিপোর্ট হারিয়ে যায় এবং 2006 দ্য কেস ওয়াজ ভার্চুয়ালি ডেড। সুভাষ বোসের অন্তর্ধান রহস্য ওইখানেই শেষ। আর কোনো, এবং নিউজ পেপারগুলো তখন হাল ছেড়ে দিয়েছে, নিউজ পেপারগুলো তখন বলছে যে মানে ইটস আ ড্যাম স্কুইব, এত কথা হলো শেষ পর্যন্ত এই বেরোলো, কিছু নেই আর এটা সময় নষ্ট। এই শুধু নিউজ পেপার না, অ্যাকাডেমিক যারা হিস্টোরিয়ানস, প্রফেশনাল হিস্টোরিয়ানস, তারা পর্যন্ত এটা বলছে। তখন মানে সকলের শ্রদ্ধেয় যে যারা ইতিহাসবিদ, যেমন সুমিত সরকার, সুমিত সরকার খুব শ্রদ্ধেয় একজন ওই ইতিহাসবিদ, তার বই সবাই পড়ে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন। সুমিত সরকার স্টেটমেন্ট দিলেন খবরের কাগজে যে দিস ইজ আ শিয়ার ওয়েস্টেজ অফ টাইম, আমার এটা নিয়ে কথা বলতে পর্যন্ত ইচ্ছা করে না। তো এই তখন মনোভাব গোটা দেশে, কোথাও পজিটিভ সাপোর্টিভ এনভায়রনমেন্ট নেই, দ্য কেস ওয়াজ ডেড। তখন আমি আছি ইংল্যান্ডে, অনুজ, ওর প্রথম বই তখন লেখা হয়ে গেছে ব্যাক ফ্রম ডেড, আর আমাদের অন্যান্য বন্ধুরা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, কেউ রয়েছে আমেরিকায়, কেউ রয়েছে অস্ট্রেলিয়া, কেউ ইংল্যান্ডে, কেউ এখানে দিল্লিতে, কিছু রয়েছে তিরুবনন্তপুরমে, সৃজিৎ পানিকার আমাদের আর এক বন্ধু রয়েছে। তো ওই সময় আমরা তখন মাথা ঘামাতে শুরু করলাম যে তাহলে কী করা যায়।
অ্যাজ কমন পার্সন আমরা কী করতে পারি? আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই। মানে হয়তো আমাদের দর্শকদের বা আমার যে অস্বস্তিটা ফিল করছে, আমরা একটা ফিল করছি, এই যে আপনি গোটা ডেসক্রিপশনটা দিলেন 2006 দ্য কেস ওয়াজ ডেড, একটা অস্বস্তি আসছে যে এত বড় একটা ঘটনা চেপে দেওয়া হলো, সেই অস্বস্তিটা আপনারা ওই সময় ফিল করতে শুরু করলেন। শুধু অস্বস্তি নয়, ঘটনা হচ্ছে যে আজকে যে দেশে যে পরিস্থিতিতে আমরা রয়েছি, যেখানে নেতাজিকে নিয়ে এত চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, রাজনৈতিক বিতর্ক হচ্ছে, টানাটানি হচ্ছে, আজকের দিনে বসে ওইটা বোঝা খুব শক্ত যে কেমনভাবে গোটা জিনিসটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। একটা টু শব্দ হচ্ছিল না কোথাও, ইট ওয়াজ গন, গন ফর এভার। সেইখান থেকে আমাদের দরকার ছিল বের করে আনা। এত বড় একটা ব্যক্তিত্ব, তার কি হয়েছে রাজনৈতিকভাবে? তো তাকে অনেকদিন ধরেই মার্জিনালাইজ করে দেওয়া হয়েছে, তার অন্তর্ধান রহস্যে, যে মানে খুব সুন্দরভাবে অনেকে বলতে ভালোবাসেন, বসু পরিবারের রয়েছে বড় বড় অনেক নাম রয়েছে, আরে কী হবে এইসব নিয়ে কথা বলে কী হবে, অন্তর্ধান নিয়ে কি কথা বলে, ওনার জীবন নিয়ে আবার চর্চা করো, রাজনীতি নিয়ে চর্চা করো, ওনার জীবন দর্শন নিয়ে চর্চা করো। তাদেরকে আমার তখন সেই সময় আমি একটা প্রশ্ন করেছিলাম যে ধরুন আপনার বাবা বা আপনার কাকা বা জ্যাঠা বা দাদু আপনি খুব ভালোবাসেন, অবশ্যই তাদের জীবন নিয়ে, তাদের দর্শন নিয়ে আপনি আলোচনা করবেনই, কিন্তু এটাও কি ভাবা যায় যে তারা বাঁচলো কি মরলো এটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না? ডেফিনেটলি। মানে এটা কেমন ধরনের কথা হলো? তাহলে হাসপাতালে এত ভিড় কেন, এত কান্না কেন? মানে আরে পরিবার বেঁচে আছে কি মরে আছে ভেবে কি কি সেটাই তো, তাদের জীবন নিয়ে আলোচনা করো। মানে এত অ্যাবসার্ড আর্গুমেন্ট আমি জীবনে কোথাও শুনিনি। এবং দ্বিতীয় জিনিস হচ্ছে যে এই সময় যে যেখানে আমি এবার আসছি যে কেমন কেন এবং কেমন করে আমরা মিশন নেতাজিটা শুরু করলাম, এক্স্যাক্টলি, তো দ্বিতীয় যে জিনিসটা আমরা রিয়েলাইজ করলাম যে সুভাষচন্দ্র সম্পর্কে, সুভাষচন্দ্র সংক্রান্ত যত নথিপত্র রয়েছে সব সিক্রেট, সব গোপন, ক্লাসিফাইড। ক্লাসিফাইড মানে হচ্ছে যে একটা স্ট্যাম্প লাগানো হয় ডকুমেন্টসের ওপরে, টপ সিক্রেট, সিক্রেট, কনফিডেন্সিয়াল, যেগুলো কোনোদিন অফিস থেকে বেরোবে না, ঠিক আছে? এই এই যে ক্লাসিফিকেশনটা করা হয় এইগুলো, এই সিক্রেট ক্লাসিফিকেশন, এটাকে ডিক্লাসিফাইড ডকুমেন্টস বলা হয় এগুলোকে। আচ্ছা, এবার এই গোপন থেকে যখন পাবলিক করে দেওয়া হয় সেটাকে বলা হয় ডিক্লাসিফিকেশন। তো আমরা রিয়েলাইজ করলাম যে যত নথিপত্র রয়েছে, যত পুরনো, সব ক্লাসিফাইড। প্রথমবার ডিক্লাসিফিকেশন করা হয় 1997 সালে, 990টা ফাইল যেগুলো শুধু আজাদ হিন্দ ফৌজের উপরে, শুধু আজাদ হিন্দ ফৌজের উপরে 990টা ফাইল ডিক্লাসিফাই করা হয় 1997 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, মানে ভারত স্বাধীন হওয়ার 50 বছর পরে। ভাবা যায় যে আজাদ হিন্দ ফৌজের জন্য আমাদের স্বাধীনতা ত্বরান্বিত হলো, আমাদের স্বাধীনতা মানে হাতের কাছে এলো, হাতের মুঠোয় এলো, সেই আজাদ হিন্দ ফৌজের সব কার্যকলাপ গোপন রেখে দেওয়া হলো 50 বছর ধরে, এটার কী মানে হতে পারে? এইগুলোর আরও আরও অনেক আছে যেগুলো মানেটা কী সেটা আমরা পরে আসবো, কনক্লুশনগুলো পরে আসবো, আগে ঘটনাগুলো বলি। তো আমার তখন যে ধারণাটা হলো, আমার যেটা মনে হলো ওখানে বসে, ইংল্যান্ডে ছিলাম আমি তখন, তো ওখানে বসে আমার যে মনে হলো যে সাধারণ মানুষ হিসেবে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা তো এস্টাবলিশমেন্টের সঙ্গে লড়াই করে পেরে উঠবো না, সেটা আমাদের কাজও নয়, সেটা আমরা পারবো না। একটা জিনিস আমরা করতে পারি যে এই যে ক্লাসিফাইড ডকুমেন্টস যেগুলো আছে সেগুলোকে বের করে আনি, সেগুলোকে বের করে পাবলিক ডোমেনে আনা, যাতে যারা রিসার্চার রয়েছেন, অ্যাকাডেমিক্স রয়েছেন, যারা উৎসাহী এই ব্যাপারে, তারা যেন অ্যাক্সেস পান, তারা যেন দেখতে পান, ইচ্ছা করলে যদি তাদের মনে হয় যে ওনারা দেখবেন, সেটা যেন দেখতে পান। এবং সেই ট্রান্সপারেন্সি, ডিক্লাসিফিকেশন মানে আমাদের ট্রান্সপারেন্সি ইন গভর্নেন্স, আমাদের ট্রান্সপারেন্সি ক্যাম্পেইনটা শুরু করলাম। এবং অদ্ভুত এবং আশ্চর্য ব্যাপার হলো, যেটা করা উচিত ছিল ঐতিহাসিকদের, তারা কিন্তু একটা কথা ওঠালেন না এটা নিয়ে, যাদের কোর সাবজেক্ট হওয়া উচিত, এটা কোর সাবজেক্ট হওয়া উচিত। এবং আমি নাম নিয়েই বলবো,
ডেফিনেটলি বলুন, মানে তোমার যদি মনে হয় তুমি পরে, না না প্রশ্নই নেই, আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই, আমার কমিটমেন্ট আমার যারা দর্শক, এবং সেই দর্শকদের মধ্যে 70-80% দর্শক ইয়ং জেনারেশন, যাদের হয়তো সুভাষচন্দ্র বসু এই নামটা শুনলে গুজবাম দেয় আমার যেটা এখন দিচ্ছে। আপনি বলুন প্লিজ। তো যে বসু পরিবারের রাজনীতিবিদ অনেকেই রয়েছেন, তবে একজন রাজনীতিবিদ যিনি বাই দ্য ওয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ানো, বাট হি ইজ আ পলিটিশিয়ান প্রাইমারিলি, আমাদের দেশে ইজ আ পলিটিশিয়ান, সুগত বসু। তো ওনাকে আমাদের এক অ্যাসোসিয়েট গিয়ে জিজ্ঞেস করেছিলেন, ইট ওয়াজ রেকর্ডেড, সে রেকর্ডিং আজও আছে, অ্যাবাউট ডিক্লাসিফিকেশন, যে কেন ডিক্লাসিফিকেশন নিয়ে কোনো দাবি করা হচ্ছে না ফ্রম হিজ সাইড বা ফ্রম হিজ অ্যাসোসিয়েটস বা অর ফ্রম হিজ ফ্যামিলি। তো হি ওয়েন্ট অন রেকর্ড, হি ওয়াজ ইটস রেকর্ডেড স্টেটমেন্ট, এখনও অবধি আছে আমাদের কাছে, ইটস আ নন ইস্যু। যে তথ্য হাজার হাজার ডকুমেন্টস যেখানে গোপন রেখে দেওয়া হয়েছে 50-60-70 বছর ধরে, একজন ইতিহাসবিদ বলতে পারে ইটস আ নন ইস্যু? মানে তার মানে সে মন তৈরি করে নিয়েছে, যে এ কথা বলবে, যে ব্যক্তি এ কথা বলবেন তিনি তার মন ফাইনালাইজ করে নিয়েছেন, একটা প্রি ডিটারমিন্ড ডিসিশনে চলে গেছেন, সেখান থেকে উনি পাল্টাবেন না। ফলে সেই জায়গা থেকেই খালি মনে হতে পারে যে যতই নতুন ইনফরমেশান আসুক, যত নতুন তথ্য আসুক, আমি তো আমার সিদ্ধান্ত বদলাবো না, ফলে ইটস আ নন ইস্যু। সেইখান থেকেই খালি ওটা এক্সপ্লেন করা যেতে পারে, আর কোনো এক্সপ্লেনেশান আমি খুঁজে পাইনি। একজন ঐতিহাসিক কেমন করে বলে, কোনো দাবি আসেনি কিন্তু ঐতিহাসিকদের কাছ থেকে, কোনো ইউনিভার্সিটির কাছ থেকে, কোনো রিসার্চের কাছ থেকে দাবি আসেনি। তো যাই হোক, এইটা আমাদের তখন ট্রান্সপারেন্সি ক্যাম্পেইনটা প্রাইমারি ইয়ে হয়ে যায়, প্রাইমারি মুভমেন্ট একটা তৈরি হয়, এবং আমরা 5 জন মিলে একটা প্রেশার গ্রুপ তৈরি করি মিশন নেতাজি বলে। এটা 2006 সালে তৈরি হয়, রেজিস্টার্ড হয় 2006 সালে, মানে ইনফর্মালি 2005 সাল থেকেই কাজ শুরু হয়েছিল, কিন্তু 2006 সালে রেজিস্ট্রি করি। তো তখন অ্যাজ লাক উড হ্যাভ ইট, দেশে তখন একটা নতুন আইন তৈরি হয়েছিল, দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই। হ্যাঁ, কেননা অ্যান্ড ইটস ওয়ান অফ দ্য বেস্ট লজ ক্রাফটেড ইন আর কান্ট্রি, যে নানা স্তরের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে ট্রান্সপারেন্সি আনার জন্য, যে সিটিজেনদের অধিকার রয়েছে জানার কেমনভাবে টাকা খরচা হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, এগুলো বোঝার জন্য ইট ওয়াজ ইম্পর্টেন্ট। এটা বোধহয় কেউ ভাবেননি যে এই আইনটাকে পুরনো ইতিহাস খুঁড়ে বের করার জন্য ব্যবহার করা যেতে পারে। জানলে হয়তো করতেন না, জানি না, কিন্তু উই টুক দ্যাট রুট। আমরা বললাম যে তাহলে ঠিক আছে, এটা এই আইনটাকে ধরে আমাদের এগোনো যাক। তো আমরা শুরু করলাম তখন ডকুমেন্টস চাওয়া, যে আমাদের কমিশনের যখন একটা রিপোর্ট সাবমিট করা হয়, কিছু বাছা বাছা ডকুমেন্টস মেনশন করা থাকে স্পেশালি, যার ভিত্তিতে কমিশন একটা সিদ্ধান্তে পৌঁছল। আচ্ছা, এইখানে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে আরটিআই অ্যাক্ট, এর মধ্যে কি ক্লাসিফাইড ফাইলসগুলো ইনক্লুডেড নাকি অনলি ফর দ্য ডিক্লাসিফাইড ফাইলস? না, এটা হচ্ছে যেগুলো পাবলিকলি অ্যাভেলেবল সরকারি ডকুমেন্টস সেইগুলো, মানে নট ফর ক্লাসিফাইড, নট ফর ক্লাসিফাইড ফাইলস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরটিআই অ্যাক্টে মেনশন করে দেওয়া হয়েছে যে সব সরকারি ডকুমেন্টস 20 বছরের পর অটোমেটিক্যালি ন্যাশনাল আর্কাইভসে চলে যাওয়া উচিত, পাঠিয়ে দেওয়া উচিত। আচ্ছা, সেই সূত্র ধরে সুভাষচন্দ্র বসু রিলেটেড ফাইলস কিন্তু চলে আসা উচিত, কিন্তু সেই উচিতটা তো আমাদের দেশে হয় না, আইন হয়ে গেলেও হয় না। তো আমরা সেই উচিতটাকে করানোর চেষ্টায় লাগলাম। এবার কি হলো, তো আমরা এটা শুরু করলাম, যে আমি যেটা বলছিলাম যে যখন একটা কমিশন অফ এনকোয়ারি একটা রিপোর্ট সাবমিট করে, তখন সে কিছু অনেক ডকুমেন্ট জমা পড়ে, তো হাজার হাজার ডকুমেন্ট জমা পড়ে, তো সেই ডকুমেন্টগুলো সব দেখে দেখে ওনারা একটা, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার একটা লিস্ট তৈরি হয়, এবং সেই ডকুমেন্টগুলোর ওপর ভিত্তি করে ওনারা সিদ্ধান্তে পৌঁছান। এই ডকুমেন্টগুলোকে বলা হয় এক্সিবিট, লিস্ট অফ এক্সিবিটস। তো এই এক্সিবিটস প্রতিটা কমিশনের রিপোর্টের সঙ্গে লাগানো থাকে, যে এই এই এক্সিবিট আছে। সব ডকুমেন্টগুলো অ্যাজ ইট ইজ জমা না হলেও একটা ডেসক্রিপটিভ লিস্ট করে দেওয়া হয়, সেটা মুখার্জি কমিশন করে দিয়েছিলেন। আমরা খোসলা কমিশন, তার আগে যেটা হয়েছিল 1970 সালে যেটা বানানো হয়েছিল, সেই খোসলা কমিশনের রিপোর্ট পড়তে পড়তে দেখছি সেই এক্সিবিটের কিন্তু উল্লেখ রয়েছে, কিন্তু রিপোর্টের সঙ্গে কোনো এক্সিবিট লিস্ট ছিল না। তো আমরা বললাম যে এক্সিবিট যখন মেনশন করা আছে, তখন শাহনওয়াজ কমিটির রিপোর্টও মেনশন করা আছে, নিশ্চয়ই থাকবে এটা। তখন ওই যে
ডকুমেন্টগুলো সাউনার্স কমিটির 1956 সালে যে রিপোর্ট সাবমিট করা হয়েছিল তার এক্সিবিট লিস্ট, 1974 সালে খোসলা কমিশনের যে রিপোর্ট সাবমিট করা হয়েছিল তার এক্সিবিট লিস্ট, এই ডকুমেন্ট যেগুলো মেনশন করা আছে ওই এক্সিবিট লিস্টগুলোতে ওইগুলো আমাদের দিন। সরকারের তরফ থেকে আমাদের বলা হলো এরকম কোনো ইয়ে নেই, এরকম কোনো লিস্ট জমা পড়েনি, এক্সিস্টই করে না। তো এটা এবার আরেকটু বলছি, এটা বলা বোঝানোর জন্য যে তখন এই সময় কাদের গভর্নমেন্ট, এটা ইউপিএ কংগ্রেস গভর্নমেন্ট, কারণ আপনার হ্যাঁ 6 সাল এসে গেছে। তারপর তো আমরা তখন আমরা গেলাম সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে, ইনফরমেশন কমিশনে আমরা বললাম যে এরকম ইয়ে হচ্ছে না, এরা রিফিউজ করছে। রিফিউজ প্রথম করেছিল, খুব মজার ব্যাপার এটা, আমি যে বললাম যে আরটিআই একটা বলেছে যে অটোমেটিক্যালি 20 বছরের পরে ডকুমেন্ট ডিক্লাসিফাই হয়ে যাওয়া উচিত, ন্যাশনাল আর্কাইভসে পাঠিয়ে দেওয়া উচিত, কেননা 20 বছরের পুরনো ডকুমেন্টস আর সরকারি দপ্তরে থাকা উচিত না, এটা অ্যাক্ট বলছে। এবার সেই অ্যাক্ট পড়ে সিনিয়র ব্যুরোক্র্যাটটা কীভাবে, ব্যুরোক্র্যাটরা যারা ছিলেন তারা কীভাবে ইন্টারপ্রেট করলেন, আমরা যখন চাইলাম প্রথম উত্তরটা এলো আপনারা যে ডকুমেন্টগুলো চাইছিলেন সেগুলো 20 বছরের পুরনো, ফলে সেগুলো দেওয়া যাবে না। মানে ওনারা পুরো উল্টো, ডায়ামেট্রিক্যালি উল্টো ইন্টারপ্রেট করলেন যে 20 বছরের পুরনো যেগুলো সেগুলো গোপন গোপনই থাকবে, এই 20 বছরের মধ্যে যেগুলো আছে সেগুলো দেবো। এবার ইচ্ছাকৃত এটা, কিন্তু ইচ্ছাকৃত এটা বুঝতে করেই বুঝতে পেরেছিলেন যে এটা ভুল হয়েছে, মানে খুব বাজে একটা উত্তর। তো 3-4 দিনের মধ্যে রিভাইজ করে পাঠিয়ে নতুন ক্লজ লাগিয়ে নতুন কারণ দেখালেন যে কেন দেখা দেওয়া যাবে না, সেটা হলো যে ন্যাশনাল সিকিউরিটি। সুভাষচন্দ্র বোসের সংক্রান্ত ফাইল যদি আমরা রিলিজ করে দিই, দ্যাট ইজ অ্যান ন্যাশনাল সিকিউরিটি ইমপ্লিকেশন, দেশের ইয়ে হবে, সভরেনটি বিঘ্নিত হবে, সিকিউরিটি বিঘ্নিত হবে এবং নানা রকম ল অ্যান্ড অর্ডার সমস্যা দেখা দেবে, এইটা শুনলাম আমরা আরও খটকা। এবার ইনফরমেশন কমিশন, সেন্ট্রাল ইনফরমেশন কমিশনে যখন যে কমিশনার আমাদের পিটিশন শুনছিলেন, ওনারও সরকারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তো আইএএস অফিসার, তো এই ধরনের মানসিকতা। তো উনি বললেন তোমরা ইয়াং এই বয়সে এইগুলো নিয়ে কী সময় নষ্ট করছো, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং বেটার টু ডু, এই পুরনো রহস্য কনস্পিরেসি থিওরি এগুলো নিয়ে কেন পড়ে আছো, এগুলো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তো উনি ব্যাপারটাকে পুরো উড়িয়ে দিতে চাইলেন। এরপর কী হলো যে হোম মিনিস্ট্রি থেকে এবার কিন্তু কনসিস্টেন্টলি বলা হচ্ছে যে এই এরা যা চেয়েছে সেগুলো এক্সিস্ট করে না। আমাদের কাছে সোর্স ছিল যেগুলো আমরা চেয়েছিলাম লিস্টগুলো, পরের একটা মিটিংয়ে গিয়ে লিস্টগুলো হাতে ধরিয়ে দিলাম যে আপনারা বলছেন এক্সিস্ট করেন না, এই হচ্ছে লিস্ট, আপনাদের লিস্ট। তখন মানে হোম মিনিস্ট্রির লোক অফিসাররা বসে মানে উঠে পালাবার জায়গা নেই। ইনফরমেশন কমিশনার যিনি ছিলেন তখন উনি ধরতে পারলেন যে এখানে একটা বড় খেলা চলছে, আমাদের এগেনস্টে ছিলেন পুরোপুরি ঘুরে আমাদের ফেভারে হয়ে গেলেন, এবং তারপর থেকে শুরু করলেন প্রেশারাইজ করা। সেই প্রথম সেকেন্ড টাইম ইনফরমেশন কমিশনের ফুল বেঞ্চ হিয়ারিং হলো, ইনফরমেশন কমিশন একদম যত ইনফরমেশন কমিশনার আছে সবাইকে নিয়ে হিয়ারিং হলো, সেখানে আর্গুমেন্ট হলো এবং অর্ডার এলো যে এরা যা যা চেয়েছে ডকুমেন্টস 202 ডকুমেন্ট ইমিডিয়েটলি দেওয়া হোক। এবার হোম সেক্রেটারির কাছ থেকে একটা চিঠি গিয়েছিল, যখন হিয়ারিং হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে, হোম সেন্ট্রাল হোম ইউনিয়ন হোম সেক্রেটারি, সেকেন্ড মোস্ট পাওয়ারফুল ব্যুরোক্র্যাট ইন দ্য কান্ট্রি, কনফিডেন্সিয়াল চিঠি লিখলেন ইনফরমেশন কমিশনারকে যে প্রায় 70,000-এর উপরে ডকুমেন্টস আছে, কিন্তু সেগুলোকে যদি রিলিজ করা হয় দেশে ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে, দেখা দেবে, দাঙ্গা লাগতে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এটা ইউনিয়ন হোম সেক্রেটারির কথা, এটা আনইনফর্মড কোনো ছোট্ট বাবুর কথা নয়, ওই লেভেলের একটা অফিসার, সেকেন্ড মোস্ট টপ ব্যুরোক্র্যাট। তো এইগুলো আসতে থাকলো, এই চাপগুলো তৈরি হতে থাকলো। ফর্চুনেটলি তখন ইনফরমেশন কমিশন তৈরি হয়েছে অ্যান্ড দে ওয়ার জেনুইনলি ইন্ডিপেন্ডেন্ট, আর ওনারা খুব ইয়ে করেছেন, সাপোর্ট করেছেন, দে ওয়ার ভেরি সাপোর্টিভ। তো ওনারা বললেন যে না, 202 ডকুমেন্টস চেয়েছে, এটা দিতেই হবে। তো কী হলো, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করলো, আমাদের দিল 202-এর মধ্যে 91টা দিল, 202 দিল না। ওয়াই? এই ওয়াইটার উত্তর হচ্ছে যারা বলে যে এটা ঐতিহাসিক সমস্যা, আরে পুরনো ইতিহাস ঘেঁটে কী লাভ, পুরনো ইতিহাস তো ঘেঁটে কী লাভ, এখন ভুলে যাও না যা হয়েছে, বাঙালিদের যেটা মানে বলতে পারে কী হবে এসব করে,
মানে বিপ্লব করো, এসব পুরনো কথা ভেবে কী হবে। তো অর্ডার যখন সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের এলো, তখন একটা মিটিং হলো সরকারে। সেই মিটিংয়ে পাঁচজন বসলেন এবং যারা মিটিং করলেন সেটা একটা কমিটি, কমিটির নাম হচ্ছে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্সে কারা বসেন? প্রাইম মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, হোম মিনিস্টার, আর একজনকে বসেন, মানে ফাইভ মোস্ট পাওয়ারফুল পিপল ইন দ্য কান্ট্রি। তারা পাঁচজন বসে ঠিক করলেন 2007 সালে যে 202টার বদলে 91টা দেওয়া হবে। এবার আমাকে বলুন, আপনার কি মনে হচ্ছে যে এটা ইতিহাসের ব্যাপার? না, একদমই না। তো এইখান থেকে আমাদের ক্যাম্পেইন শুরু হলো এবং 91টা পেলাম, তো সেটাও তো একটা বড় জিত। আমাদের দেশে সেটা কখনো হয়নি ডিক্লাসিফিকেশন। এবং তার থেকেও একটা বড় জিনিস, রহস্য যে আছে তার বাস্তবতা, যে 202 এর বদলে 91টা দেওয়া হয়। এবং তার আগে ইয়ে চলে, চিঠিতে আমরা জানতে পেরে গেছি হোম সেক্রেটারি চিঠিতে 70,000-এর ওপরই ডকুমেন্ট রয়েছে। এবার শুরু হলো আমাদের ইয়ে করা জার্নি, একটার পর একটা ডিপার্টমেন্টে স্পেসিফিক ডকুমেন্ট। আরটিআইতে ভেগ অ্যাপ্লিকেশন হয় না, যে যা আছে দিয়ে দিন ওরম বলে দেবে না। ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক, যা কী ডকুমেন্ট চাই, কী তথ্যটা চাই, এবং সেটা না বললে আপনাকে দেবে না। ফলে আমাদের সেটা খুব কেয়ারফুলি পয়েন্ট ওয়াইজ প্রিসাইজলি বলে বলে চাইতে হতো। এরপর আমি চাইলাম যে মুখার্জি কমিশনের যে এক্সিবিট লিস্ট আছে সেটা তাহলে আমাকে দিন। আমার সেটা 4 বছর লেগেছিল বের করতে, মোট 10,000-এর বেশি পাতা ওরা রিলিজ করলো। আরও কিছু ইয়ে করা জিজ্ঞেস করেছিলাম আমরা, যে কত ডিক্লাসিফাইড ফাইলস রয়েছে, নম্বরটা বলুন, সংখ্যাটা বলুন, যে ডিক্লাসিফাইড আছে ঠিক আছে, কোন ফাইল ডিক্লাসিফাইড সেটা আমাদের বলতে হবে না, শুধু সংখ্যাটা বলুন। মজার ঘটনা হলো ক্লাসিফাইড, যে এবার এক একটা বছরে ওরা এক একটা সংখ্যা বলতো। একবার বললো 32, একবার বললো 46, একবার বললো 29, এই সংখ্যাটাও পাল্টাতে থাকে, কখনো ইয়ে হয় না। কিন্তু ফাইনালি যখন ডিক্লাসিফিকেশন হলো তখন দেখলাম 300-টার উপরে বেশি ফাইল ডিক্লাসিফাইড হলো। মানে যদি আমার ক্লাসিফাইডই 30টা হয় তাহলে 300 মানে অনেকে ভাবেন যে মোদি গভর্নমেন্ট আসার পর, মোদি সরকার আসার পর 2015 সালে প্রথম ডিক্লাসিফিকেশন হয়। ঘটনাটা তা না, ঘটনাটা হচ্ছে 2010 সালে প্রথম ডিক্লাসিফিকেশন হয় কংগ্রেস সরকারকে, এবং সেটা আমরা চাপ দিয়ে সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের মাধ্যমে করাই। ওকে, এবার সবসময় যে সফল হয় তা নয়। 2010 সালে আমি আর একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম, চেয়েছিলাম যে 50-এর দশকে একটা আজাদিন ফৌজের একটা ইতিহাস লেখানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের স্পন্সরশিপে। প্রতুল চন্দ্রগুপ্ত বলে একজন ছিলেন, ঐতিহাসিক ছিলেন, তো তিনি লিখেছিলেন, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, তিনি লিখেছিলেন। তো সেটা ম্যানুস্ক্রিপ্ট হিসেবেই তখন থেকে রয়ে গেছে, ছাপা আর হয়নি। আমি বললাম যে আমাকে ম্যানুস্ক্রিপ্টের কপিটা দিন, আমি ওটা রাখতে চাই নিজের কাছে কপি, অ্যাজ এ রেফারেন্স মেটেরিয়াল আমি ইউজ করতে চাই। তো প্রথমে বললো না, কেন, এটা ম্যানুস্ক্রিপ্ট, এটা কী গ্যারান্টি আছে যে এটা তুমি নিজের নামে ছাপিয়ে দেবে না? আমি বললাম হ্যাঁ, দ্যাটস আ ফেয়ার পয়েন্ট। তো ইনফরমেশন কমিশন কী বললো, যে তুমি একটা রিটার্ন অ্যাফিডেভিট সাবমিট করো যে তুমি এটা কমার্শিয়াল পারপাসে ইউজ করবে না। বললাম ফেয়ার পয়েন্ট, দিলাম। তো তখন আর কোনো ইয়ে নেই, অবজেকশন থাকা উচিত না। তো ইনফরমেশন কমিশন অর্ডার ইস্যু করলো যে একে ম্যানুস্ক্রিপ্টটা দেওয়া হোক, হয়ে গেল। এবার যখন কোনো জুডিশিয়াল বা কোয়াসি জুডিশিয়াল ইনস্টিটিউশন অর্ডার পাস করে, আপনি কী করেন, যে আপনার সেই অর্ডারটা পছন্দ না হলে আপনি হায়ার কোর্টে গিয়ে তার বিরুদ্ধে আপিল করেন। হোম ডিফেন্স মিনিস্টার তাই করলো, ওই অর্ডারের এগেনস্টে আপিল করলো গিয়ে দিল্লি হাইকোর্টে। মানে এদের এত প্রবলেম। এবার মজার কথাটা শোনো, এবার মজার কথাটা হচ্ছে যে তুমি যখন অ্যাপিল করছো কোর্টের অর্ডারের এগেনস্ট, লোয়ার কোর্টের অর্ডারের এগেনস্টে অ্যাপিল করছো, তাই না? ডিফেন্স মিনিস্ট্রি কী করলো, সিআইসির এগেনস্টে অ্যাপিলটা করলো না, মামলাটা সিআইসির নামে হলো না, মামলাটা হলো আমার নামে, যে আমি কেন চেয়েছি। 2010 সালে আমার নামে দিল্লি হাইকোর্টে মামলা ঝুলে গেল, সেই মামলা আজও চলছে, উইথড্র হয়নি।
আচ্ছা, তো শুধু ইনফরমেশন চাওয়ার জন্য আমাদের দেশে নেতাজি সংক্রান্ত ইনফরমেশন চাওয়ার জন্য মামলা হয়। তো এইগুলো মানে লেয়ার বাই লেয়ার এগুলো আমরা মানে পেঁয়াজের মতো খোসা ছাড়াতে 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 ভেতরে ঢুকছি, আশা করছি মানে খালি হবে না, ভেতরে একটা কিছু না একটা কিছু থাকবেই ডেফিনেটলি। আমি মানে সেকেন্ড পয়েন্টে যাবার আগে ছোট্ট করে একটা বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকার 64টা ফাইল রিলিজ করেছিল 2015 সালে। এর আরটিআই অ্যাপ্লিকেশনগুলো আমরা শুরু করেছিলাম 2011-12 নাগাদ, এবং কনস্ট্যান্টলি তার রেসপন্স ছিল যে এরকম কোনো ফাইল নেই 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 নেই। এবং যখন রিলিজ করা সময় এলো, এমনভাবে দেখানো হলো যে হঠাৎ করে খুঁজে পাওয়া গেছে। ওরমভাবে হয় না, সরকারি ফাইল রাখা থাকে, কোনো ছড়ানো থাকে না কোনো রুমের মাটিতে যে আপনি একদিন, আর সেটা 50 বছর ধরে তালাবন্ধ, একদিন হঠাৎ ঢুকলেন, খুলে দেখলেন ও মা কত ফাইল, এরকম হয় না। তো এইভাবেই হচ্ছে ইতিহাস। এইবার আমি মানে একদম তোমাদের কোর সাবজেক্টের দিকে আসছি, সেটা হচ্ছে এই জার্নিটা শুনতে শুনতে ডেফিনেটলি আমাদের দর্শকদেরও অনেক ইন্টারেস্ট বেড়ে গেছে। আমরা তোমাদের থেকে মোটামুটি 3টে থিওরির ওপর আলোচনা পাই, তার মধ্যে একটাই তোমরা স্ট্রংলি ধীরে ধীরে ওই যে পেঁয়াজের খোসাটা ছাড়াতে ছাড়াতে পৌঁছে গেছো অলমোস্ট। এই 3টে অন্তর্ধান রহস্য কি চলছে, মানে তোমাদের একটু ছোট ছোট করে যদি দর্শকদের একটু বুঝিয়ে দাও তোমার পক্ষ থেকে। হ্যাঁ দেখো, থিওরি অ্যাকচুয়ালি 3টে নয়, থিওরি অনেক কটা রয়েছে, প্রায় 50টা থিওরি রয়েছে। থিওরি প্রথম থেকে যেগুলো আসতে থাকে, অনেক মানে অনেকে বলেন যে নানা রকম কাল্পনিক জিনিসপত্র গল্প টল্প নিয়ে আসেন, কেউ বলেন যে ওনাকে জাপানেই মেরে দেওয়া হয়, জাপানিরা মেরে দিয়েছিল গুলি করে, কেউ বলেন যে ওনাকে লালকেল্লায় নিয়ে আসা হয়েছিল স্বাধীনতার সময় এবং স্বাধীনতার আগেই, এবং সেখানে তাকে গুলি করে মেরে দেওয়া হয়। কেউ একজন দাবি করলেন যে ওনাকে বালুচিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে উনি আই উইটনেস ছিলেন, বালুচিস্তানে মেরে দেওয়া হয়। কেউ বলেন উনি দেশে ফিরে এদিক ওদিক সন্ন্যাসী হয়ে ঘুরছিলেন, 46 সালে একজন ওনাকে পাটনা রেলওয়ে স্টেশনে দেখেন। তো এই ধরনের প্রচুর গালগল্প আছে। ও একজন আবার বললেন যে উনি মধ্যপ্রদেশে থাকতেন, কেমন করে জানতে পারলেন, বললেন যে একদিন আমরা দেখেছিলাম যে শিওপুর কালান বলে একটা জায়গা আছে, সেখানেও একটা হেলিকপ্টার আসছিল, হেলিকপ্টারটা ক্র্যাশ করলো, কিন্তু যার প্যাসেঞ্জার ছিল তারা সেফলি বেরিয়ে আসতে পেরেছিল, প্যাসেঞ্জার কারা ছিল, নেতাজি এবং হিটলার। তো এই ধরনের প্রচুর গল্প এসছে। তারপরে শৌলমারির বিখ্যাত সাধুর গল্প তো আছেই, 1962 সালে যখন বলা হলো তোমার ফালাকাটায়, জলপাইগুড়ি ওখানে উনি আশ্রম করে যে সাধু যে সন্ন্যাসী ছিলেন শৌলমারিতে, তিনি সুভাষচন্দ্র সেনই, বিশাল ঝামেলা হয়েছিল 1962-63-64 ওই সময়। পরে বোধহয় তিনি নিজেই বলেছিলেন আমি, এটা খুব মানে ইন্টারেস্টিং গল্প, আমি ছোট করে পরে আসবো, তিনটে ইয়ের মধ্যে সাবজেক্ট থেকে বেরিয়ে যাবো। তো যাই হোক, এরকম অনেক থিওরি আছে, এই থিওরিগুলোকে সবকটাকে আমরা এভিডেন্স দিয়ে দেখেছি যে কোনটার প্লজেবল এভিডেন্স আছে। একটা একটা রিজনেবল এভিডেন্স থাকতে হবে। তো যদি যত ধরো এভিডেন্স কাকে বলে, এভিডেন্স এবার হতে পারে তোমার একদম স্ট্রিক্টলি লিগাল সেন্স দিয়ে দেখলে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের থ্রু দিয়ে তুমি ইন্টারপ্রিট করতে পারো যে কোনটা অ্যাকসেপ্টেবল এভিডেন্স কোনটা নয়, কিন্তু সেটা সবসময় হয় না, সেটা সবসময় হয় না যে সব কিছু সব কথারই একদম এভিডেন্স অ্যাক্টের বেসিসে এভিডেন্স পাওয়া যায় না, কিন্তু ইট হ্যাজ টু বি রিজনেবল, ইট হ্যাজ টু বি অ্যাকসেপ্টেবল। যেমনি ধরো আমরা যে কথাটা উদাহরণটা দিই যেটা বলার সময়, যে ভারত যে বলে দাউদ ইব্রাহিম পাকিস্তানে আছে, এর প্রমাণ যেগুলো ডসিয়ারের পর ডসিয়ার পাঠায়, এবং সেগুলো কিন্তু এভিডেন্স অ্যাক্ট অনুসারে নয়। এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী যদি প্রমাণ করতে হয় দাউদ ইব্রাহিম পাকিস্তানে আছে কি না, তাহলে দাউদ ইব্রাহিমকে আসতে হবে কোর্টে, দাঁড়িয়ে বলতে হবে আমার নাম দাউদ ইব্রাহিম, এই আমার আধার কার্ড, এই আমার রেশন কার্ড, আমি পাকিস্তানে লুকিয়ে আছি। এইভাবে এভিডেন্স হয় না। যখন ইন্টেলিজেন্সের একটা ইস্যু নিয়ে ডিল করছো, তখন তোমাকে লিড দেখতে হবে, নানা রকম সোর্স থেকে কী ধরনের ইনফরমেশান আসছে কি না, সেগুলো প্লজিবল কি না, এবং সেটা মানে জুড়ে একটা কোনো বিগার স্টোরি পাচ্ছ কি না সেটা দেখতে হবে। তো এই সবকটা দেখে আমরা মোটামুটি দেখলাম যে 3টে এরকম সিনারিও হয় যার মধ্যে
প্লজিবল এভিডেন্স আছে। ওকে, সেই তিনটে হলো যে 1945 সালে মৃত্যুর গল্প, যেটা বিমান দুর্ঘটনায়, তাই হোকতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হলো, সেইটা একটা ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিও হলো যে ওনার মৃত্যুটা হয়নি, উনি এসকেপ করেছিলেন এবং চলে যেতে সক্ষম হয়েছিলেন রাশিয়াতে, এবং রাশিয়াতে বন্দি হিসেবে ছিলেন এবং সেখানেই মারা যান বা মেরে দেওয়া হয়। এবং তৃতীয় যেটা সিনারিও, যার প্রমাণ আমরা পাই, সেটা হচ্ছে যে উনি দেশে ফিরে এসেছিলেন এবং দেশেই 1985 সাল অবধি ছিলেন। তো এই তিনটা সিনারিওর মধ্যে যে কোনো একটা সত্যি হতে পারে, তিনটেই সত্যি হতে পারে না বা দুটো সত্যি হতে পারে না, দিস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি মারা গিয়ে থাকেন তাহলে রাশিয়া যাওয়ার বা ভারতে ফেরার প্রশ্নই নেই, যদি রাশিয়ায় গিয়ে মারা গিয়ে থাকেন তাহলে বিমান দুর্ঘটনা মৃত্যু এবং ভারতে আসা মিথ্যে। তো এবং যদি ভারতে ফিরে আসেন তাহলে প্রথম দুটো মিথ্যে, মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার সমস্যাটা কি হচ্ছে যে তুমি যদি এভিডেন্সের দিকে তাকাও, বিমান দুর্ঘটনার প্রমাণ কি, সাধারণত লেখকরা যেগুলো বলতে ভালোবাসেন, মানে ট্র্যাডিশনাল কনভেনশনাল হিস্টোরিয়ানরা যেগুলো বলতে ভালোবাসেন, দেখো এত আই উইটনেস, এত লোক দেখেছে, তারা কি মিথ্যা কথা বলবে? তারা তো কেউ, তাদের তো কোনো ইন্টারেস্ট নেই। এবার যখন একটা ইন্টেলিজেন্স অপারেশন হয় তখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় যেখানে লোকে জানতেও পারে না দে আর বিং আ পার্ট অফ আ গেম। এবার ভেঙে বললে কী দাঁড়ায়, তথাকথিত যে বিমানটিতে নেতাজি যাচ্ছিলেন, সফর করছিলেন, সেটাতে বোধ হয় 17 জন প্যাসেঞ্জার ছিলেন ইন টোটাল। তো যে তার মধ্যে কিছু প্যাসেঞ্জার যাচ্ছিলেন টোকিওতে, কিছু যাচ্ছিলেন মাঞ্চুরিয়ায়, এবং নেতাজিরকে যে মেন গাইড করছিলেন যে জেনারেল, জেনারেল সেদেই, তিনি যাচ্ছিলেন মাঞ্চুরিয়ায় কোয়ান্টুং আর্মি, জাপানের কোয়ান্টুং আর্মি যেটা ছিল, যারা রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছিল এবং সারেন্ডার করার প্রসিজিওরটা উনি টেক ওভার করতে যাচ্ছিলেন, ওটাকে লিড করতে যাচ্ছিলেন। এবং কথা হয়েছিল যে উনি নেতাজিকে মাঞ্চুরিয়া পৌঁছে দেবেন। এবার বিমান দুর্ঘটনা হওয়ার পর দেখা গেলো যারা টোকিও যাচ্ছেন তারা সবাই বেঁচে গেছেন, যারা মাঞ্চুরিয়া যাচ্ছেন তারা সবাই মারা গেছেন। আচ্ছা, ঠিক আছে। এবার বিমান দুর্ঘটনাটা যে যদি ভেঙে দেখতে চাই, প্যাসেঞ্জাররা যারা বেঁচেছিলেন, যারা পরে সাক্ষ্য দেন যে 5-6 জন বেঁচেছিলেন, তারা কি বললেন, মানে তারা সবাই ট্রেন্ড মিলিটারি অপারেটর, সবাই খুব অভিজ্ঞ সৈনিক, ছোটোখাটো বাচ্চা ছেলে কেউ ছিল না, অভিজ্ঞ সৈনিক, এবং কঠিন যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন তারা, দে আর ইউজ টু ভেরি ডিফিকাল্ট সিচুয়েশনস। তো প্লেন টেক অফ করলো, টেক অফ করে পড়লো, পড়ে ভেঙে গেল, ঠিক আছে। কত দূর, কতটা উঠে পড়লো, ছোট্ট এইটুকু জায়গায় উঠে পড়ে গেল নাকি আরও উপরে উঠে পড়লো, যতটা উপরে উঠবে তত দূরে গিয়ে পড়বে? এবার যখন পড়ছে তখন সাইড হয়ে পড়ছে না একদম সোজাসুজি পড়ছে? পড়ে ভেঙে গেল, কোথায় ভাঙলো, মাঝামাঝি ভাঙলো, না শেষের তেলের দিকে ভাঙলো, না ইঞ্জিনের দিকে ভাঙলো? এগুলো এমন একটা জিনিস যেটা কেউ ভোলে না, কেন এটা একদম মৃত্যুর সামনে থেকে ফিরে আসছো, ইউ ডোন্ট ফরগেট দিস থিংস। এবং কি হচ্ছে যে দেখা যাচ্ছে যারা সাক্ষ্য দিচ্ছে, ডিটেলে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, আমি হাইলাইটসগুলো বলছি। হ্যাঁ, যারা কেউ বলছে প্লেনটা ভেঙে দু টুকরো হয়ে গেল, কেউ বলছে প্লেনটা লেজের দিকে ভেঙে গিয়েছিলো, এবং কেউ বলছে প্লেনটা ইঞ্জিনের কাছে ভেঙে গিয়েছিলো। এবং কেন ওইভাবে বলছে, কারণ যেখানে ভেঙেছিল তারা সেইখান দিয়ে বেরিয়েছে, ওই ভাঙা পোর্শনটা দিয়ে বেরিয়েছে, পরে আগুন লেগে গেছে, তাকে বেরোতে হবে, ফলে যে জায়গাটা ভেঙেছে সেখান দিয়ে বেরোচ্ছে, এবং সেই মতো তার মনে আছে। তাহলে যে 12-15 জন যারা প্যাসেঞ্জার রয়েছেন তারা মনে করতে পারছে না যে কোথায় ভেঙেছিল, কোন জায়গাটা, ছেড়ে দিন কোথায় ভেঙেছিল সেটা যদি মাথায় নাও থাকে, প্লেনের সামনে দিয়ে বেরিয়েছিলেন না মাঝখান দিয়ে বেরিয়েছিলেন না পেছন দিয়ে বেরিয়েছিলেন, সেটুকু তো খেয়াল থাকবে, ঠিক আছে। প্লেনটা কত উঁচুতে উঠেছিল, কেউ বললো 500 ফিট, কেউ বললো 1 কিলোমিটার, কেউ বলছে 20,000 কিলোমিটার, মানে হিসেবের কোনো ঠিক ঠিকানা নেই, এক একজন এক এক রকম। যখন প্লেনটা পড়ে ভেঙে গেল এবং অনেকে তৎক্ষণাৎ মারা গেছেন, যেমনি পাইলট ইনস্ট্যান্ট ডেথ, জেনারেল শিডাইকে বলা হলো, মানে এত আহত হয়েছিল ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে উনি মারা যান। তো নেতাজি কেমন করে বাইরে এলেন? হাবিবুর রহমান বাইরে, হাবিবুর রহমান ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হিয়ার, একমাত্র ভারতীয় এবং নেতাজির ঘনিষ্ঠ, উনি অ্যাডজুটেন্ট,
উনি নেতাজিকে বাইরে নিয়ে গেলেন, প্লেনের বাইরে এলেন। উনি বিমান দুর্ঘটনার পরে পরেই হসপিটালে বসে নিজের যা মনে যতটুকু মনে ছিল একটা স্টেটমেন্ট লেখেন। তারপরে বারবার বারবার ওনাকে ইন্টারোগেট করা হয়, আমেরিকানরা ইন্টারোগেট করে, ব্রিটিশরা ইন্টারোগেট করে, বারবার করে, এবং ভারতীয়রা করে। তারপর শাহনওয়াজ কমিটির যখন ইনভেস্টিগেশন চলছে তখন উনি পাকিস্তান থেকে এসে এখানে সাক্ষ্য দেন। তো 45 থেকে 55 দশ বছরে বহুবার এই কথাটা ওনাকে রিপিট করতে হয়েছে। ওনার যারা কলিগ ছিলেন আইএনএতে তাদের কাছেও ইন্ডিভিজুয়ালি বলেছেন, রিকাউন্ট করেছেন যে কী হয়েছিল এক্স্যাক্টলি। এবং মজার ঘটনা হলো আইএনএতে যাদেরকে উনি বলেছিলেন তারা কেউ ওনার কথা বিশ্বাস করেননি। তাদের একটাই বক্তব্য, হি ইজ জাস্ট ডুইং আ কমান্ড পারফরমেন্স, ওনাকে ওর সুপ্রিম কমান্ডার যা বলে গেছে ও সেটাকে রিপিট করছে। অ্যান্ড শরৎচন্দ্র বোসকে উনি বলেছিলেন, শরৎচন্দ্র বোসেরও একই ইম্প্রেশন ছিল যে যা শেখানো হচ্ছে সেটুকু বলছে। প্রথম যখন গান্ধীজিকে বলেন, গান্ধীজি শুনেও সেই কথাই বলেন। গান্ধীজি পরে মত পরিবর্তন করেন, কিন্তু গান্ধীজি মত পরিবর্তন করেও অনেক কিছু করেছিলেন, সেগুলো বলবো একে একে। কিন্তু এই 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 হচ্ছে হাবিবুর রহমান হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার হাবিবুর রহমান বলছে, এক জায়গায় বলছেন যে উনি পড়ে গেলেন, আমি এরকম ওনার গায়ে আগুন জ্বলছে, আমি প্রথমে আগুন নেবার চেষ্টা করলাম, হলো না, গড়াগড়ি দেওয়ালাম, দিয়ে জামাকাপড় খোলা হলো, ততক্ষণে ওনার বডি ঝলসে গেছে, এখানে এত একটা ডিপ উন্ড কপালে। এবং প্রথম যেটা লিখছেন স্টেটমেন্টে সেখানে বলছেন যে ওখানেই বসে ওনার লাস্ট যে মেসেজ টু ইন্ডিয়ান সেটা ওইখানে দিলেন, মাটিতে শুয়ে রয়েছেন সেই অবস্থাতেই উনি লাস্ট মেসেজ টু দ্য ইন্ডিয়ানস দিচ্ছেন যে যাব ওয়াপিস যাওগে তো মেরে দেশবাসী কো কেনা কে আই ট্রাইড মাই বেস্ট অ্যান্ড ইন্ডিয়া শ্যাল বি ফ্রি অ্যান্ড বিফোর লং, তো দে শুড নেভার গিভ আপ দ্য ফাইট। তো এটা লাস্ট মেসেজ, মোটামোটা প্যারাফ্রেজ করে বলছি, আমার এক্স্যাক্ট ওয়ার্ডগুলো মনে নেই। তো আরেক জায়গায় বললেন না, হসপিটালে এসে মারা যাবার একটু আগে বলেছিলেন, ইয়র সুপ্রিম কমান্ডার যার সঙ্গে আপনি ট্রাভেল করছেন এবং ইজ ইউ আর টেকিং কেয়ার অফ হিম, আপনার মনে নেই কখন বললো, মানে দের ইজ এ গ্যাপ অফ টাইম। এবার হাবিবুর রহমান বললো, আমি বের করে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তার সঙ্গে আরও চারজন বলছে যে না, আমরা বের করেছিলাম, হাবিবুর রহমান কোথায়? চারজন আলাদা আলাদা দাবি করছে যে না, আমি বের করেছি, না আমি বের করেছি, না আমি বের করেছি। এবার হিস্টোরিয়ানরা কীভাবে কাজ করে, হিস্টোরিয়ানরা এই যে আই উইটনেসের কাছে একটা একটা কথা বলো, দে টেক ইট অ্যাজ দ্য ফাইনাল ট্রুথ। তো তারও কোনো বলে একজন মেজর ছিলেন জাপানিজ আর্মিতে, যিনি এই প্লেনে ছিলেন, তো পরবর্তীকালে নেতাজির একজন জীবনীকার, আমেরিকান জীবনীকার এবং নেতাজির কন্যা এমিলিয়ে সরি অনিতা ফাফ যান ওনার সঙ্গে দেখা করতে, এবং তারা বলেন যে আমাদের জাপানিরা বলেছে ফলে আমরা বিশ্বাস করব, দে হ্যাভ নো রিজন টু লাই। এবার তারও কোনো সমস্যাটা হলো, তারও কোনো এই ইতিহাসবিদ আর অনিতাকে একটা কথা বলল, বললো যে আমি যখন নেতাজিকে দেখলাম যে নেতাজি দাঁড়িয়ে রয়েছেন খুব শান্ত মুখ, কোনো চিন্তাভাবনা নেই, খালি শার্টটা খুলে দেওয়া হয়েছে, ট্রাউজার পরে দাঁড়িয়ে রয়েছেন পশ্চিম দিকে বা পূর্ব দিকে মুখ করে, কান মনে কী ভাবছেন। এতে খোসলা কমিশনের সামনে এসে বলল, আমি দেখলাম নেতাজির শরীরে একটা সুতো পর্যন্ত নেই, গোটা শরীর দাউ দাউ করে জ্বলছে, মানে চোখ মুখ ঝলছে গেছে। জাপানিদের একটা একজন দেবতা আছে ওই ওই ধরনের, হুজ বডি ইজ আ ফ্লেম টোটালি, তো ওই দেবতার নাম করে বললেন যে হি ওয়াজ লুকিং এক্স্যাক্টলি লাইক হিম। এবার একজনের কথার একটা ভার্সনের উপর বিশ্বাস করে ঐতিহাসিক একাডেমিক ট্রেন্ড হিস্টোরিয়ান একটা জাজমেন্ট দিয়ে দিল যে না, জাপানিরা বলছে আই উইটনেস, সুতরাং ওর কথাটাই সত্যি বলে মানতে হবে, এরা অন্য কোনো ইয়ে দেখবে না, এভিডেন্স দেখবে না। এবার তাহলে হাউ ডু ইউ এক্সপ্লেন যে এই এই সেম লোক নিজের ভার্সন পাল্টে কমপ্লিটলি ডিফারেন্ট স্টোরি বলছেন, এরকম ভর্তি এইরকম ইনকনসিস্টেন্সি, এত ইনকনসিস্টেন্সি, কিন্তু এগুলোকে জোর করে চাপা দেওয়ার জন্য কী বলা হলো, যে দিজ আর মাইনার ইনকনসিস্টেন্সিস, মাইনার ডিসক্রিপেন্সিস, এগুলো মাইনার ডিসক্রিপেন্সিস, ডিসক্রিপেন্সিস কোনো অর্থেই বলা যায় না। দশটা লোক দশটা বিভিন্ন ভার্সন দিচ্ছে একই ঘটনার, ওয়েন দ্যাট হ্যাপেন্স ইউ নো দ্যাট দে আর নট টেলিং দ্য ট্রুথ, দে আর টেলিং সামথিং যেটা ওদের শিখিয়ে দেওয়া হয়েছে। সবকটা একসাথে সত্যি হতে পারে না, হতে পারে না, এবং এত ভেরিয়েশন হতে পারে না। আমরা আজকে এখানে বসে কথা বলছি, তোমার 5 বছর পর হয়তো মনে থাকবে না, 1 মাস পরেও মনে থাকবে না আমার কুর্তার রং কী,
কিন্তু আমি যে তোমার সামনে বসে তোমার দিকে তাকিয়ে কথা বলছি, আমরা চেয়ারে বসে আছি, এটাতে তো ভুল হবে না। ডেফিনেটলি ব্রড মেইন থিমগুলো তো মনে থাকবে। হসপিটালে কে নিয়ে গেল, কোন ডাক্তার ছিল, এবার দুজন ডাক্তার ছিলেন এবং দুজন ডাক্তার, একজন বলছে আমি ছিলাম, একজন বলছে আমি ছিলাম, একজন বলছে আমি প্লাস্টার করেছি, একজন বলছে আমি প্লাস্টার করেছি, হাউ ইজ ইট ইভেন পসিবল? কোন ডেটে ওনার বডিকে এমবাম করা হলো, কোন কোন তারিখে ওটাকে নিয়ে যাওয়া হলো ক্রিমেটোরিয়ামে, এই সব জিনিসগুলো ফুল অফ ইনকনসিস্টেন্সি। একটা ডেটের সঙ্গে একটা ডেট মেলে না, কারুর কথা মেলে নেই, কোনো মিল নেই। তো জাস্টিস মুখার্জি কী করলেন যখন ইন ফেস অফ, এরা এরা বেশিরভাগই বেঁচে নেই আর, তো ফলে ওনার পক্ষে আবার ডেকে ক্রস এক্সামিন করা সম্ভব না। তো উনি কী করলেন, ওনার উনি বললেন যে মেন মাইট লাই, সার্কামস্ট্যান্সেস ডু নট, দ্যাট ইজ আ বেসিক ল রুল অফ জুরিসপ্রুডেন্স। তো উনি সব ডকুমেন্টস আনালেন, লেট মি ফলো দ্য ডকুমেন্টারি ট্রেল। ডকুমেন্টারি ট্রেলটা কি, ডেথ সার্টিফিকেট, সুভাষচন্দ্র নামে ডেথ সার্টিফিকেট আছে না, আছে ইচিরো ওকুরা নামে একজনের ডেথ সার্টিফিকেট। অথচ যে ডাক্তার, জাপানি ডাক্তার সাক্ষ্য দিয়েছিলেন শানওয়াজ কমিটিতে, খোসলা কমিশনে, এবং তিনি বেঁচেছিলেন মুখার্জি কমিশনের সময়ও, লাকিলি, সেখানে এসে বললেন আমি সুভাষচন্দ্র বোসের নামে ডেথ সার্টিফিকেট লিখেছি। তাহলে গেল কোথায় সুভাষচন্দ্র বোসের নামে ডেথ সার্টিফিকেটটা, গেল কোথায়? কেননা ওই ডেথ সার্টিফিকেট ছাড়া ক্রিমেটোরিয়ামে গিয়ে ক্রিমেশন পারমিট পাওয়া যাবে না। এবার ডেথ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে ইচিরোকুরা, ক্রিমেশন সার্টিফিকেট পাওয়া যাচ্ছে ইচিরোকুরা। তো জাস্টিস মুখার্জি কী বললেন, তাইওয়ান গভর্নমেন্টকে বললেন যে আমাদের ডকুমেন্টসগুলো দরকার। এখানে একটা বড় রোল প্লে করেছিল অনুজ, অনুজ তখন হিন্দুস্তান টাইমসের কাজ করছে জার্নালিস্ট হিসেবে। তো হি রোড টু দ্য তাইওয়ান গভর্নমেন্ট যে ডু ইউ হ্যাভ এনি রেকর্ড উইচ শোজ দ্যাট দেয়ার ওয়াজ আ প্লেন ক্র্যাশ। তাইওয়ান গভর্নমেন্ট ওকে জবাব দিল, নেই, উই হ্যাভ, দেয়ার ইজ নো রেকর্ড টু শো দ্যাট দেয়ার ওয়াজ আ প্লেন ক্র্যাশ। সব কিছু আছে কিন্তু এই প্লেন ক্র্যাশের কোনো রেকর্ড নেই। তো এইটা নিয়ে অনুজ গেল মুখার্জি কমিশনে জমা করে দিল এটা। তখন মুখার্জি কমিশন বললো আমাদের এই ডকুমেন্ট ফকুমেন্ট দরকার, আমাদের ওখানে যাওয়া দরকার। এই হি রোড যে আমাদের ক্রিমেশন পারমিট যেগুলো রয়েছে, রেকর্ড যেগুলো রয়েছে, এই চার পাঁচ দিন আশেপাশের যা রেকর্ড আছে আমাদের পাঠান। তাইওয়ান সরকার কী করলো, তাইওয়ান সরকার বললো শুধু তিন চার দিনের এসি দিয়ে দিই কেন, পুরো মাসের, দু সপ্তাহের আমরা পাঠিয়ে দিচ্ছি আপনাকে। তো পুরো দু সপ্তাহের রেকর্ড পাঠিয়ে দিল, কোথাও সুভাষচন্দ্রের নাম নেই, কোথাও সিদেইর নাম নেই, জেনারেল সিদেই, দ্য ম্যান হু ওয়াজ গোয়িং টু মাঞ্চুরিয়া। আচ্ছা, এবং আপনি বলছেন আরও এক বড় রহস্য, ওই বিমানে দেখা যাচ্ছে যারা টোকিও যাচ্ছে তারা বেঁচে, হ্যাঁ, আর যারা মাঞ্চুরিয়া যাচ্ছে তারা মারা গেছে। তারপর তো ডকুমেন্ট নেই, কোনো ডেটের সঙ্গে ডেটের কনসিস্টেন্সি নেই, এবং ইট ইজ আ ক্লিয়ার থিং দ্যাট ইট ওয়াজ আ স্মোক স্ক্রিন, যেটাকে বলা হয়, জাস্টিস মুখার্জি সেটাই বললেন যে ওয়াজ আ স্মোক স্ক্রিন। ওনাকে ওই থিয়েটার অফ ওয়ার থেকে চলে যেতে, টু গো টুয়ার্ডস রাশিয়া, সেটা জাপানিজরা সাহায্য করেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ক্লিয়ার। তো এখানে কোনো সন্দেহের কোনো জায়গা নেই, অর্থাৎ ওই বিমান দুর্ঘটনাটা হয়নি, দ্যাট ইজ নো প্লেন ক্র্যাশ। ওকে, তো মৃত্যু ফৃত্যু কোনো তো সিনই নেই, দুর্ঘটনা না হলে মৃত্যু হবে কি করে? এবার যারা এসে, এবার বাকি যারা সাইড ক্যারেক্টার, অনেক লোকে এসে সাক্ষ্য দিয়েছিল যে আমরা দেখেছি নেতাজিকে, উনি হসপিটালে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এই করছিলেন। প্রশ্নটা হচ্ছে যারা কেউ নেতাজিকে দেখেনি, ওরা দেখেছে একটা বডি যেটা মাথা থেকে পা অবধি ব্যান্ডেজ করা, প্লাস্টার করা, খালি চোখটা খোলা, নাকটা খোলা। তাদেরকে দেখিয়ে বলা হয়েছে এটা সুভাষ বোস, তারা জীবনে আগে কোনোদিন সুভাষ বোসকে দেখেনি। একটা ব্যান্ডেজ করা, প্লাস্টার করা বডিকে দেখে বলেছে সুভাষ বোস, তারাও এসে কমিশনে বলে দিয়েছে এটা সুভাষ বোস। আর বেসিক্যালি এটা কি জাপানি পিপল, মানে তাইওয়ানের লোকজন? এবার তাদের যে চেহারার গড়ন আর আমাদের যে চেহারার গড়ন সেটাও আলাদা, সেটা ফলে চোখ এবং ঠোঁট দেখে তাদের রেকগনাইজ করাটাও অনেক বেশি শক্ত। সেটা মানে কে ছিল, কাকে রেখেছিল, সেটা তো জানা মুশকিল। কোনো একটা মানে সিমিলার লুকিং বা সিমিলার সাইজ অফ বডি কাউকে রাখতে পারে, তারা মাল্টিপল পসিবিলিটিস দেয়ার। কিন্তু ঘটনা হলো এরা কেউ সুভাষচন্দ্রকে আগে দেখেনি এবং চিনতেও না। এবার পুরো পুরো তোমার প্লেন ক্র্যাশ থেকে শুরু করে ক্রিমেশন অবধি সব জিনিসটা ইনকনসিস্টেন্ট উইথ ইচ আদার। যে দশটা যদি অ্যাকাউন্ট আসে, দশটা যদি
গল্প আসে 10টা সোর্স থেকে, সেই 10টাই একে অপরের সঙ্গে ইনকনসিস্টেন্ট, সেটা হতে পারে না। কোনো মানে একটা দেয়ার হ্যাজ টু বি চেইন অফ ইভেন্ট, আ সিকোয়েন্স অফ ইভেন্টস। তো এটা পরিষ্কার হয়ে গেল ডকুমেন্টারি সোর্স থেকে, এবং ডকুমেন্টারি সোর্সগুলোকে আই উইটনেস অ্যাকাউন্টের সঙ্গে মিলিয়ে দেখা গেল যে ইট ইজ সো ডিফারেন্ট। এবং সবচেয়ে বড় জিনিস যে ধরা পড়ে গেলেন যিনি ডাক্তার ছিলেন, ডেথ সার্টিফিকেট লিখেছিলেন, মুখার্জি কমিশনে এসেছিলেন, যে হি ইস্যুড আ ফলস আ ফেক সার্টিফিকেট। উনি একটা সার্টিফিকেট জমা দিয়েছিলেন মুখার্জি কমিশনে, এবং উনি বলেছিলেন যে আমি সুভাষচন্দ্র বোসের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি, কিন্তু এতদিন ধরে পাওয়া যাচ্ছিল না, হঠাৎ সেটা উনি বের করে কমিশনকে দিলেন, এবং সেটা সঙ্গে সঙ্গে প্রমাণ করে দেওয়া হলো কমিশনে দাঁড়িয়ে ওনার সামনে যে ইট ওয়াজ আ ফেক সার্টিফিকেট, জাল। হ্যাঁ, তো অত বয়স্ক একজন জাপানি ডাক্তার এসে ফেক সার্টিফিকেট এত বছর পরে কেন দিচ্ছে, ফর হোয়াট রিজন? সো গোটা জিনিসটাকে সাম আপ করলে দেখছি পাচ্ছি যে ফুল অফ ইনকনসিস্টেন্সি অ্যান্ড ইট ক্যানট স্ট্যান্ড অন ইটস ওন লেগস। এটা হয়ে গেল, মানে এটা শেষ, দিস কেস ইজ ডিমলিশড। এরপরে নেক্সট যে রাশিয়া থিওরিটা, এবার এখানে না হলে যেটা তাই হুকুতে মৃত্যু না হলে বলা হলো যে উনি রাশিয়ায় যাওয়ার প্ল্যান করে রেখেছিলেন, এবং সেটা মাল্টিপল সোর্স থেকে আসছে। ওনার আজাদিন সরকারের এবং আইএনএর আজাদিন ফৌজের যারা সিনিয়র অফিসার, যারা মিনিস্টার ছিলেন, তারা সবাই বলছেন যে উনি প্ল্যান করছিলেন যে এবার জাপান যদি এখানে সারেন্ডার করে দেয়, জাপানের সাউথ ইস্ট এশিয়ায় যদি যুদ্ধ শেষ হয়ে যায়, ব্রিটিশরা অ্যালাইড পাওয়ার যদি জিতে যায়, দেন আওয়ার ওনলি হোপ ইজ সোভিয়েত ইউনিয়ন। উনি আগেও অনেকবার চেষ্টা করেছেন সোভিয়েত ইউনিয়ন যাওয়ার, সফল হননি যে কোনো কারণেই হোক। তো এখানে উনি বললেন যে দেয়ার আওয়ার ওনলি হোপ, অ্যান্ড উনি প্রেডিক্ট করেছিলেন ওই সময় যে অ্যালাইড পাওয়ার্সের মধ্যে তো সোভিয়েত ইউনিয়নও পড়ে, অ্যালাইড পাওয়ার্স মানে তোমার সোভিয়েত ইউনিয়ন, ইউকে অ্যান্ড ইউএসএ। উনি বললেন যে অ্যাজ সুন অ্যাজ দ্য ওয়ার এন্ডস, অ্যাজ সুন অ্যাজ দে উইন দ্য ওয়ার, সোভিয়েত ইউনিয়ন সেপারেট হয়ে যাবে, দেখ ইট ইজ ইম্পসিবল ফর দেম টু স্টিক টুগেদার। তো তখন আমরা সোভিয়েত ইউনিয়নের কাছে যাব, উই উইল অ্যাপ্রোচ দেম, ওরা আমাদের হেল্প করবে। আচ্ছা, এবং কতটা ফিউচারিস্টিক মানুষটা, হি হ্যাড আ ফোরসাইট উইচ ইজ আনইমাজিনেবল। হুম, মানে প্রবাবলি হি কুড সি 50 ইয়ার্স আহেড অফ হিজ টাইম। হুম, তো ওটা এটা সবাই মানে টপ লেভেল লিডাররা যারা ছিলেন সবাই জানতেন এক্স্যাক্ট কি করছেন উনি, অপারেশনাল ডিটেলস, টেকনিক্যাল ডিটেলস জানতেন না। কেননা নেতাজির একটা ইয়ে ছিল, কোয়ালিটি ছিল যে ইউজ টু অপারেট ইন দ্য রেভলিউশনারি সিক্রেসি মোড। এবার বিপ্লবী সংস্থা যেগুলো, অর্গানাইজেশন যেগুলো ছিল আমাদের বাংলায় বা অন্যান্য জায়গাতে, যেমনি যখন একটা বড় কোনো অপারেশন করা হয়, তখন সেই অর্গানাইজেশনের বিপ্লবী দলের কিন্তু সবাই সব কিছু জানে না, একটা স্পেসিফিক টাস্ক দেওয়া হয়। ধরো আমি একটা ঘটনা বলছি, যে যেমনি একটা বন্দুকের রিভলভারের অ্যাসাইনমেন্ট, বড় ক্রেট আসছে, অ্যাসাইনমেন্ট আসছে, সেটাকে চুরি করতে হবে বা ব্যাংকে টাকা লুট করতে হবে। এবার সেইটাকে অপারেশনটাকে ভাঙা হলো নানা পার্টে, এবং এক একজনের দায়িত্ব এক একটা পার্টকে অপারেশনালাইজ করা, সে শুধু সেইটুকুই জানবে। যদি ইন্টারাকশনের প্রয়োজন হয়, তার আগে কে আছে বা পেছনে কে আছে, শুধু সেইটুকু জানবে, কিন্তু গোটা চেনে কারা জড়িত কোনো দিন জানতে পারবে না, বা মূল অপারেশনটাতে কি, বড় উদ্দেশ্যটা কি সেটাও জানবে না। যে কোনো সিক্রেট সার্ভিসেই এটা হয়, ইট ইজ এটা এটাকে ইন্টারনালাইজ করার জন্য সুভাষচন্দ্র যে বিপ্লবী দলগুলোর সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এত বছর ধরে, দিস ইজ দ্য কোর অফ আ রেভলিউশনারি সোসাইটি অপারেশন। তো এইভাবে উনি ওনার নিজের অপারেশনগুলো প্ল্যান করতেন, কারুর কাছে ফুল ইনফরমেশন থাকতো না। এবং ওনার যারা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, তারাও অবধি বলতেন যে আমরা কতবার জিজ্ঞেস করেছি যে নেতাজি আপনি কেমন করে ভারত থেকে বেরিয়ে জার্মানি পৌঁছলেন, হি নেভার টোল্ড আস। যে উনি বলতেন যে আমি এখনও ওটা বলার সময় আসেনি, হতে পারে যে আমাকে ওই রুট দিয়েই আবার ফিরতে হতে পারে, বলে আমি এখন বলে দিলে ওটা সমস্যা হয়ে যাবে। এই এটা 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 নেতাজির নিজের কথা, এবং নেতাজির পরিবারে যারা ভাইপো ভাইজি যারা ছিলেন, যারা সাহায্য করেছিলেন ওনাকে বেরিয়ে যেতে, ইভেন অ্যাজ লেট অ্যাজ ইন 1972 দ্বিজেন্দ্রনাথ বোসকে খোসলা কমিশনে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি বলবেন কিছু যে কেমন করে নিয়ে চলে গেছিলেন, কী হয়েছিল এক্স্যাক্টলি,
উনি বললেন যতদিন না উনি নিজে ফিরে এসে আমাদের পারমিশন দিচ্ছেন বলার জন্য ততদিন আমি বলতে পারি না, বিকজ উই আর আন্ডার ওথ অফ সিক্রেসি। মানে ঘটনাটা ঘটে যাওয়ার 30 বছর পরেও এই কথা বলছে। তো যাই হোক, দ্বিজেন বসু বিং এ ফ্যামিলি মেম্বার তখন খোসলা কমিশনের সামনে এটাও বলেছিলেন যে নেতাজি আজকে বেঁচে আছেন, পরে আসছি সে কথায়। কিন্তু এবার হলো সোভিয়েট প্রেশার ইজ দ্য মোস্ট প্লজিবল এক্সপ্লানেশন, এবং সেটা শুধু ওনার ক্যাবিনেট কলিগরাই জানতেন না, এটা পরে ইনভেস্ট সঙ্গে সঙ্গে যারা ইনভেস্টিগেশন করতে গেল যে আমেরিকান ইন্টেলিজেন্স টিম, ব্রিটিশ ইন্টেলিজেন্স টিম, আমাদের এখানকার পুলিশের দল গেল, সব দলে 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 একটার পর একটা দল গিয়ে ইনভেস্টিগেট করলো এক একটা জায়গায়। তো পুরো সাউথ ইস্ট এশিয়া একটা দল গিয়ে করলো তা সেরমভাবে হয়নি, কিন্তু এক একটা লোকেশনে এক একটা দল গিয়ে করে এসছে। এরাও অনেকে এদের মধ্যে বললো যেটা পরিষ্কার দ্যাট হি ওয়াজ প্ল্যানিং টু গো টু দ্য সোভিয়েত ইউনিয়ন। এবার ঘটনা হলো যে সোভিয়েত ইউনিয়নে চলে গেছেন যে তার কোনো ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই, কোনো পাওয়া যায়নি, ইনডাইরেক্ট এভিডেন্স আছে। ইনডাইরেক্ট এভিডেন্স কেমন আছে, যে ওই সময় 1946 একটা ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্ট পাওয়া যায় যেখানে মাল্টিপল সোর্সকে কোট করা হচ্ছে, অ্যান্ড দেন দে আর সেইং দ্য সেম থিং যে হি ইজ ইন রাশিয়া অ্যান্ড হি ইজ রেজিং আনাদার ফোর্স। ওকে, আর এটা কি সত্যি যে নেহরুর কোনো চিঠি ছিল টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট কি ইউর ওয়ার ক্রিমিনাল? এইটা এটা এটা আসছি, এই গল্পটাতে আসছি, হ্যাঁ উত্তরটা দিয়েই দিই, এটা বলেই দিই। তো এখানে এটা এটা এসেছিল, এই গল্পটা আসে যে শ্যামলাল জৈন বলে একজন ভদ্রলোক ছিলেন মিরাটের বাসিন্দা। তো খোসলা কমিশনে যখন অনুসন্ধান চলছে তখন উনি খোসলা কমিশনে সাক্ষ্য দিতে আসেন, তখন বলেন যে আমি 1946 যখন 1945 শেষে 1946 গোড়াতে যখন আইএনএ ট্রায়ালস চলছে সেই সময় আমি টাইপিস্ট হিসেবে পণ্ডিত নেহরুর কাজ করছিলাম, এবং একদিন এমন হলো যে উনি এলেন, আমাকে টাইপিং পেপার দিলেন ওনার লেটার হেড এবং বললেন এটা টাইপ কর, উনি ডিকটেট করলেন। এবং কী ডিকটেট করলেন, যে অ্যাটলিকে চিঠি লিখছেন যে ইয়র ওয়ার ক্রিমিনাল সুভাষচন্দ্র বোস হ্যাজ এন্টার্ড রাশিয়া, দিস ইজ ক্লিয়ার ট্রেচারি অন দ্য পার্ট অফ দ্য রাশিয়ানস, আই রিকোয়েস্ট ইউ টু অ্যাক্ট অ্যাপ্রোপ্রিয়েট, টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। তো এই ধরনের একটা চিঠি লিখেছেন, এবার সেই চিঠি কোথাও কোনোদিন পাওয়া যায়নি। এইটা পপুলারাইজ হলো, এটা পপুলারাইজ করেছিলেন খুব যে ভাই আপনার আমাদের ডক্টর সুব্রহ্মণ্যম স্বামী, এটা উনি খুব বিশ্বাস করেন এই চিঠি আজ পাওয়া গেছে, এটা আমি আমি পেপার দেখে, উনি যখন কমার্স মিনিস্টার ছিলেন তখন উনি কিছু ফাইলস দেখেছিলেন, তখন সেই ফাইলস এই এটার চিঠিটার মেনশনটা দেখেছিলেন, এই গল্পটা পড়েছিলেন, ফলে এটা ওনার খুব মনে ধরেছে, বারবার বারবার এই একটা কথা বলে যায় যে এই এইরকম চিঠি লিখেছিল নেহরু লিখেছিল। তো ঘটনাটা এবার সমস্যাটা কোথায় দাঁড়ায়, প্রথম সমস্যা হচ্ছে যে এইটার কোনো কপি কোথাও পাওয়া যায়নি, না আমাদের দেশে না ব্রিটিশ আর্কাইভসে। এবার ধরুন, ধরে নেওয়া যাক তর্কের খাতিরে এটাকে লুকিয়ে রাখা হয়েছে, এখনও অবধি গোপন রাখা হয়েছে, তাহলে কি সত্যি বলে মানা যায়? এবার আপনাকে দেখতে হবে যে এই যে ভদ্রলোক শ্যামলাল জৈন সাক্ষ্যতে আর কি বলেছিলেন, এই সেম শ্যামলাল জৈন যেটা সুব্রহ্মণ্যম স্বামী কোনোদিন মুখেও আনে না যে ঘটনাটা, সেম শ্যামলাল জৈন খোসলা কমিশনের সামনে দাঁড়িয়ে বলে আমি নেতাজির সঙ্গে দেখা করেছি 1967 এবং এখন উনি বেঁচে আছেন। আচ্ছা, ফলে একটা কথা যদি মানতে হবে আরেকটা মানতে হবে, আমি শুধু এটুকু মানবো এটা মানবো না তা তো হয় না, কিন্তু সুব্রহ্মণ্যম স্বামী মানতে চান ওনার খুব এটা খুব ইচ্ছে যে এটা প্রমাণিত হোক যে নেতাজিকে রাশিয়ায় মেরে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেটা তো এবার শ্যামলাল জৈনের প্রমাণের ভিত্তিতে সেটা অন্তত করা যাবে না, কারণ ওই লোকটাই এবার বলছে যে নেতাজি বেঁচে আছে, আমি 1967 ওনার সঙ্গে দেখা করেছি। এবার আমরা রাশিয়ার থিওরিতে ছিলাম, তো রাশিয়ার থিওরিতে গোটা জিনিসটা হচ্ছে যে নানা রকমের ইন্ডিকেশন আসছে, ক্রেডিবল ইন্ডিকেশন আসছে যে উনি রাশিয়াতে ছিলেন, মেরে দেওয়া হয়েছে কোনো প্রমাণ নেই, রাশিয়াতে ছিলেন এটা নানা লিড হিন্ট ক্লু যাই বলো এগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং অলরেডি আপনারা যখন রিসার্চ করছেন সেটা বহু বছর আগের ঘটনা, এবং বহু বছর আগের ঘটনা, এবং এইখানে আসে গান্ধীজির একটা বড় প্রমাণ। গান্ধীজি
প্রথমে প্রথমে সুভাষচন্দ্রের মৃত্যু বিশ্বাস করেননি, তারপরে বললেন যে না ঠিক আছে আমি সবার সঙ্গে কথা বলেছি বলে আমার ধারণা হয়েছে, এবার সবার সঙ্গে কথা বলার পরে আমার দৃঢ় বিশ্বাস যে সুভাষ মারা গেছে। এগুলো হয়ে গেল 1946 শুরুর দিকে। এবার 1946 মাঝামাঝি গান্ধীর প্রাইভেট সেক্রেটারি খুরশেদ নরজি, দাদাভাই নরজির নাতনি খুব সম্ভবত, বা মেয়ের বা নাতনি আমি মনে করতে পারছি না, খুরশেদ নরজি একটা চিঠি লিখছেন লুই ফিশারকে, মহাত্মা গান্ধীর বায়োগ্রাফার, জীবনীকার, সবচেয়ে নাম করা বায়োগ্রাফার। লুই ফিশারের বইয়ের ওপর ভিত্তি করে পরবর্তীকালে যে সিনেমাটা তৈরি হয় গান্ধী আর্ট অ্যান্ড মোর, লুই ফিশার খুব গান্ধী ভক্ত ছিলেন এবং হি ওয়াজ এ ফ্রেন্ড অফ ইন্ডিয়া, তো ভারতকে নিয়ে অনেক কিছু লিখতেন। অবভিয়াসলি উনি রিপ্রেজেন্ট করতেন আমেরিকান ইন্টারেস্ট, একটা ওয়েস্টার্ন ডেমোক্রেটিক যে পয়েন্ট অফ ভিউ ছিল সেটাকে রিপ্রেজেন্ট করতেন, কিন্তু সেটাই যাই হোক উনি গান্ধীর খুব বড় ভক্ত ছিলেন এবং গান্ধীর সঙ্গে অনেক সময় কাটিয়েছেন এবং গান্ধীজি ওনাকে অনেক কথা লিখতেন যেগুলো অন্যদের হয়তো বলতেন না। এবার এই লুই ফিশারকে চিঠি লিখছেন গান্ধী প্রাইভেট সেক্রেটারি, যখন আইনের ট্রায়ালের পরে, আইনের ট্রায়ালের পরে চারিদিকে মানে বিপ্লবের পরিস্থিতি দেখা দিয়েছে সেই সময়টা, ওখানে লিখছে ইফ সুভাষ বোস কামস ব্যাক টু ইন্ডিয়া অ্যাট দ্য হেড অফ আ রাশিয়ান আর্মি, বাপু ক্যান নাইদার রিজন উইথ দ্য কান্ট্রি নর উইথ দ্য কংগ্রেস। 46-এর মাঝামাঝি বলছে সুভাষ বোস শুধু দেশে ফেরার সম্ভাবনাই নয়, রাশিয়ান আর্মিকে সঙ্গে নিয়ে ফেরার সম্ভাবনার কথা আলোচনা হচ্ছে। মানে বাপু জানতেন যে উনি রাশিয়াতে রয়েছেন এবং স্বাধীনতা সংগ্রাম আবার করার প্ল্যান করছেন, ওনার দেশে ফেরার প্ল্যান চলছে, সেটা ইজ অ্যাওয়ার অফ ইট। তা নাহলে এরকম কথা প্রাইভেট সেক্রেটারি কোনোদিন লেখে না, আর এটা কোনো নর্মাল টাইপিস্ট পিয়ে নয়, দিস ইজ খুরশেদ নরজি। তো মানে বাপুর মেইন যে নলেজটা যেটা উনি বাইরে আসতে দেননি, পাবলিকলি অ্যানাউন্স করে দিলেন যে সুভাষ মৃত, আমি কনভিনসড। পাবলিকলি অ্যানাউন্স করার পর কিন্তু বাপু গোপনে গোপনে এবার চিঠি লিখছেন, এগুলো আলোচনা হচ্ছে। ওই সময় সুভাষ বোসকে নিয়ে গান্ধীজির ধারণা কি ছিল? ওই যে বললাম যে পাবলিকলি অ্যানাউন্স করে দিয়েছেন যে আমি কনভিনসড হি ইজ ডেড। আমি বলছি ওনার নিজস্ব ইমপ্রেশন যেগুলো আপনারা তথ্য পেয়েছেন ভিতর থেকে। ইমপ্রেশন মানে সুভাষ অ্যাজ আ পলিটিশিয়ান না বা অ্যাজ আ লিডার? অ্যাজ আ লিডার তো হি ইজ অলওয়েজ, হি নেভার অ্যাকসেপ্টেড সুভাষ, হি নেভার অ্যাকসেপ্টেড সুভাষ। কংগ্রেসকে খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দেওয়ার কম্পেলড, জোর করে মানতে হয়েছিল যে আইএনএর যে রোল, কেননা যে মানে ভলক্যানিক সিচুয়েশন তৈরি হয়েছিল 1945-এর শেষ থেকে, যখন গোটা দেশ জানতে পারলো যে সুভাষ বোস জার্মানিতে গেছে, জাপানে গেছে, দুটো জায়গায় খবরটা, ইট ওয়াজ ব্ল্যাকড আউট না, ব্রিটিশ গভর্নমেন্ট পুরো ব্ল্যাক আউট করে দিয়েছিল। এটা ব্রিটিশ গভর্নমেন্টের স্ট্র্যাটেজি ছিল যে সুভাষ বোস যেন কোনো পাবলিসিটি না পায়, যেন কোনো নাম ওর নাম পর্যন্ত নিউজ পেপারে না আসে, এটা ব্রিটিশ গভর্নমেন্টের প্রেস পলিসি হয়েছিল। প্রথমবার ভারতবর্ষে লোক জানতে পারল বোধ হয় 45-এর জুলাই বা অগস্ট থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর। মানে শুনে সবাই অবাক, তখন মানে এটা অকল্পনীয়, একটা লোক খালি হাতে দেশ থেকে বেরিয়ে গিয়ে দুটো মহাদেশে সরকার তৈরি করেছে, সেনাবাহিনী তৈরি করেছে, শুধু তাই নয় জাপানি সৈন্যবাহিনীকে অ্যালাইড ফোর্স হিসেবে নিয়ে এসে ভারত অবধি আক্রমণ পর্যন্ত করেছে। মানে এটার যে ইম্প্যাক্ট হলো, যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট হলো, যে প্রতিবাদে যে ফেটে পড়লো গোটা দেশ, অ্যান্ড ইউনানিমাসলি অ্যান্ড অটোনমাসলি, এরকম নয় যে গিয়ে কাউকে গিয়ে গিয়ে অর্গানাইজ করতে হয়েছে, ওরা দেখছে তখন হাজারে হাজারে আইনে সোলজার্স ফেরত আসছে, নিয়ে আসছে বন্দি করে, এবং এদেরকে ট্রায়ালে পাঠানো হচ্ছে, এবং মানে একটা সার্কাস মতো করার জন্য মানে একটা একটা এক্সাম্পল ক্রিয়েট করার জন্য এদের তিনজন টপ লিডারকে রেড ফোর্টে কোর্ট মার্শাল করা হচ্ছে, এবং কী হচ্ছে, একজন শিখ, একজন মুসলিম, একজন হিন্দু। এই যে সিম্বলিক একটা অপারেশনের যে ড্রামা তৈরি করার চেষ্টা করেছিল তখনকার ব্রিটিশ রাজ, দিস বিকেম দেয়ার গ্রেভেস্ট এরার, এটা সবচেয়ে বড় ভুল হলো, এবং এরারা ওরা এটা ওরা নিজেরা মুক্ত কণ্ঠে স্বীকার করে যে এটা করা উচিত হয়নি। এই প্রতিবাদে যেটা ফেটে পড়ল,
তখন কংগ্রেস কি হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে 1945 জুন মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটি, কংগ্রেস ওয়ার্কিং কমিটি মানে যারা গান্ধীবাদী নেতা ছিলেন তাদের 12 জনকে ছেড়ে দেওয়া হলো। প্রথম ফার্স্ট লট বাইরে এলেন, তখন ওয়াভেলের সঙ্গে আলোচনা ফলোচনা শুরু হবে, সিমলা কনফারেন্স শুরু হলো, কংগ্রেস, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, শিখদের যারা পার্টিগুলো ছিল, আরও কিছু ইন্ডিপেন্ডেন্ট যারা ভাইস প্রেস এক্সিকিউটিভ কাউন্সিলে ছিলেন, এদের সব নিয়ে আলোচনা শুরু হলো। এর পরবর্তীকালে কী করা যায়, নেগোসিয়েটেড ট্রান্সফার অফ পাওয়ার, মানে আলোচনাটা জাস্ট শুরু হলো, নতুন কনস্টিটিউশন কেমনভাবে করা যায়, ট্রান্সফার অফ পাওয়ার কীভাবে করা যায়, ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেওয়া হবে, এরকম কিন্তু তখন কথা কেউ বলছে না। এবার কংগ্রেসের হাতে তখন কোনো এজেন্ডা নেই, গান্ধীজি এদেরকে বলছেন যে তোমরা সব নিজের নিজের কনস্টিটিউয়েন্সিতে ফিরে যাও, কনস্ট্রাকটিভ কাজ কর্ম করো। কংগ্রেসের কনস্ট্রাকটিভ কাজ মানে কি, চরকা কাটা, অ্যালকোহল কনজামশন বন্ধ করা আর স্বদেশি জিনিসপত্র ইউজ করা। কোনো রাজনৈতিক এজেন্ডা খুঁজে পাচ্ছে না কংগ্রেস তখন বিধ্বস্ত। 1942 কুইট ইন্ডিয়া মুভমেন্টের পর যে ব্রিটিশ সাপ্রেশন যেটা হয়েছিল, কংগ্রেস বিধ্বস্ত তখন, কোনো অর্গানাইজেশন নেই, বেশিরভাগই ব্যান্ড, লোক বল নেই, অর্থ বল নেই, বিধ্বস্ত তখন, কোনো কীভাবে রিঅর্গানাইজ কীভাবে করবে সেটা কারো মাথায় ঢুকছে না। এমন সময়ে হলো যে আইএনএ সোলজাররা দেশে ফিরে আসছেন, দিস ইজ লাইক এ গড সেন্ড অপরচুনিটি। কংগ্রেস সঙ্গে সঙ্গে ইস্যু পেয়ে গেল, ক্যাচ করলো এটা। তখন বললো যে আমরা কিন্তু সুভাষের পলিসিতে বিশ্বাস করি না, বাট দিস পিপল আর পেট্রিয়টস, তো আমরা এদেরকে সাপোর্ট করব, আমরা এদেরকে লিগালি সাপোর্ট করব। তো কমিটি বসানো হলো, আইনে ডিফেন্স কমিটি তৈরি হলো, ফান্ড রেজিং হলো, পণ্ডিত নেহরু অবদায় ছিল, পণ্ডিত নেহরু গিয়ে ব্যারিস্টার কোট ফোট পরে রাজনাথ ছবি টবি তুললেন, তো এসব অনেক কিছু হলো। কিন্তু যে মেন আর্গুমেন্ট আমি বলে রাখি এখানে জানানোর জন্য, যে রেড ফোর্টে যে মেন আর্গুমেন্ট যেটা করা হয়েছিল ডিফেন্স কমিটির পক্ষ থেকে, সেটা করেছিলেন ভোলাভাই দেশাই, বাকিরা অ্যাসিস্ট্যান্টে কাজ করেছিলেন, এবং আমার জানা নেই পণ্ডিত নেহরু কোনো আর্গুমেন্ট একটাও দিয়েছিলেন কিনা, আমি শুনিনি কখনো সেরকম অন্তত। তো যাই হোক, তো এই গোটা জিনিসটা হচ্ছে যে নেপোয় মারে দই বলে না, তো গোটা জিনিসটা তৈরি, মুভমেন্টটা তৈরি করলো আইএনএর ট্রায়ালের জন্য। তার বেনিফিটটা গেল পুরোপুরি কংগ্রেসের কাছে, পুরো অর্গানাইজেশনকে রিচার্জ করা হলো, রিঅর্গানাইজ করা হলো, এবং তখন ইলেকশন হচ্ছে, সেন্ট্রাল অ্যাসেম্বলির ইলেকশন হবে, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিগুলোর ইলেকশন হবে, পুরো ইলেকট্রাল বেনিফিটটা কংগ্রেসের কাছে চলে এলো। তো কেননা কংগ্রেস দেখো না, আমরা আইএনএকে সাপোর্ট করছি, এখানে দেখছি আমরা সর্দার পটেল চিঠি লিখছেন উড়িষ্যার প্রাইম মিনিস্টার বা উড়িষ্যার তখন কংগ্রেস প্রধান যিনি, তাকে চিঠি লিখছেন যে আইএনএকে তোমরা দেখাও যে তোমরা আইএনএকে সাপোর্ট করছো, আইএনএকে সোলজারগুলোকে সাপোর্ট করো, কিন্তু ভুলেও কিন্তু সুভাষের প্রশংসা করার প্রয়োজন নেই। তো সুভাষের প্রশংসা কিন্তু কেউ করছে না, প্রশংসা কখন করছে শুধু একটা জায়গায়, যে কমিউনাল ইউনিটি, সব সম্প্রদায়কে এক জায়গায় করে নিয়ে এসে কেমন করে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে হয় সেটা সুভাষচন্দ্র হাতে কলমে করে দেখিয়ে গেছেন, আর যেটা কেউ হাজার বক্তৃতা দিয়েও করতে পারেননি। এই দাঙ্গা থামানোর জন্য সুভাষকে দরকার ছিল, সেই জন্য সুভাষকে ইউজ করা হলো দাঙ্গা থামানোর জন্য, কন্ট্রোল করার জন্য যতটুকু সম্ভব, এবং রাজনৈতিক বেনিফিটের জন্য দরকার ছিল আইএনএ ট্রায়ালসের ফলে যে রেভলিউশনারি স্পিরিট যেটা জেনারেটেড হলো সেটাকে ব্যবহার করা। এর সঙ্গে সঙ্গে শুরু হলো রয়্যাল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিপ্লব, শুরু হলো নৌবিদ্রোহ, তারপরে নৌবিদ্রোহ, তারপরে রেলওয়েজে, পোস্টাল সার্ভিসে, স্টুডেন্ট স্ট্রাইক, গোটা দেশ তখন অগ্নিগর্ভ, একজোট স্বাধীনতার জন্য অগ্নিগর্ভ। এবং তাতে সবচেয়ে বড় সমস্যা করা হলো, সমস্যা দুটো ধরনের হলো, এক সমস্যা হলো ব্রিটিশ রাজের, যে ওরা বুঝলো প্রথম কথা যেটা বুঝে গেল যে আজকে যে দেশে পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে আমরা আর ভারতীয় সৈনিকের ওপরে নির্ভর করতে পারবো না, বিকজ নাও দে হ্যাভ বিকাম সিম্প্যাথেটিক টুয়ার্ডস দ্য আইএনএ সোলজার্স। কী করছে ভারতীয় ব্রিটিশ ইন্ডিয়ান সোলজার্স যারা ছিলেন, ওরা ফান্ড রেজ করছে গোপনে, এবং কখনও কখনও গোপনেও নয়, একদম প্রকাশ্যে সাপোর্ট করছে, বাড়িতে সাহায্য পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, এবং আলোচনা করছে। দে আর
ফুললি সিম্প্যাথেটিক টুয়ার্ডস আইএনএ। তখন এরা নিজেদের মধ্যে আলোচনা করছে, ব্রিটিশরা যারা গভর্নর জেনারেল প্রভিন্সিয়াল গভর্নর যারা, যে আজকে যদি আমাদের সঙ্গে এদের মারপিট লেগে যায়, কোনো দাঙ্গা হয় ভারতীয়দের সঙ্গে, কোনো সংঘর্ষ হয়, এরা তো আমাদের হয়ে লড়বেই না, এরা তো ভারতীয়দের পক্ষে নেবে। বলে সিচুয়েশন এমন দাঁড়ালো, লর্ড ওয়েভেল যিনি ভাইসরয় তখন হোম গভর্নমেন্টের কাছ থেকে, মানে ইংল্যান্ডের সরকারের কাছ থেকে অ্যাডিশনাল রিইনফোর্সমেন্ট চাইলেন। বললেন আমাদের, আমার ব্যাটালিয়ন দরকার, নতুন তিনটে ব্যাটালিয়ন পাঠান, এবং সেই ব্যাটালিয়নে কেবল ব্রিটিশ আর ইউরোপিয়ান সোলজার থাকবে, একজনও ভারতীয় থাকবে না। এক্সিট প্ল্যান তৈরি হলো, ইমার্জেন্সি এক্সিট প্ল্যান, মানে যদি এমন সিচুয়েশন তৈরি হয় যে দুদিন তিন দিনের মধ্যে ভারত ছেড়ে পালাতে হয়, কেমন করে করা হবে, সব চক আউট করে রাখা হলো, এভরিথিং ওয়াজ প্রিপেয়ার্ড, মানে সিচুয়েশন এখানে পৌঁছে গেল। অ্যাটলি প্রাইম মিনিস্টার তখন, সদ্য প্রাইম মিনিস্টার হয়েছেন ক্লেমেন্ট অ্যাটলি, উনি একটা পার্লামেন্টারি ডেলিগেশন পাঠিয়েছিলেন, ফিরে গিয়ে তারা অ্যাটলিকে রিপোর্ট করলেন যে আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে, আইদার লিভ দ্য কান্ট্রি রাইট নাও পিসফুলি অর বি প্রিপেয়ার টু বি কিকড আউট। আমি একটা কথাও বানিয়ে বলছেন, এগুলো সব ট্রান্সফার অফ পাওয়ারের ভলিউমে লেখা আছে, রেকর্ডেড। এই সিচুয়েশন, এই সময় ক্যাবিনেট মিশন পাঠাতে হলো এই পরিস্থিতির জন্য, অ্যাটলিকে ক্যাবিনেট মিশনকে পাঠাতে হলো, যেটা যে ট্রান্সফার অফ পাওয়ার কেমন করে হবে সেটা ফাইনালাইজ করার জন্য। সো দ্য হোল থিং, ফর্টি আইনে ট্রায়াল শুরু করার আগে অবধি কোনো ব্রিটিশ সরকারের কোনো তাড়াহুড়ো কিছু ছিল না। 1945-এর 21-এ সেপ্টেম্বর বোম্বেতে AICC-র জনসভা যেখানে হচ্ছে, সর্দার প্যাটেল রেজলিউশন পাস করতে উঠে দাঁড়িয়ে বলছেন যে এই লেবার পার্টি যারা এখন ক্ষমতায় এসছে, এতদিন ধরে বলে এলো আমরা ক্ষমতায় এসে এদেরকে ভারতকে স্বাধীনতা দেবো, কিন্তু এরা কোনো স্বাধীনতার, ভারতের স্বাধীনতার নামও নিচ্ছে না। সো হি ওয়াজ কমপ্লেনিং। এবার এই যে অংশটায়, এটা আমি আরও বিস্তারিত করে আসব, স্বাধীনতা এবং সুভাষচন্দ্র বসু, এই যে যোগ সংযোগ এটার মধ্যে, কিন্তু আমরা যেটাই ছিলাম যে রাশিয়ান থিওরি আপনি যেটা বলছিলেন, সেখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে থিওরি গুমনামি বাবা, এই থিওরিটায় কীভাবে আসা গেল বা কানেকশানটা কোথায়? প্রথমেই বলি এই বাঙালি সেন্সিবিলিটি, যেটা এই গুমনামি বাবা নামটা শুনলেই বেশিরভাগ লোক চটে যায়, অ্যান্ড দ্যাট ইজ জাস্টিফাইড। যে গুমনামি বাবা ইজ এ ভেরি টিপিক্যাল উত্তরপ্রদেশ ওই বেল্টের নাম, ওই জায়গাটার লোকাল নামের পক্ষে ঠিক আছে, কিন্তু আমরা বাঙালিরা সাধারণত ওই ধরনের বাবা গুমনামি এই ধরনের ইউজ করি না, ফলে প্রথম নামটাতেই লোকের অবজেকশন শুরু, এই গুমনামি বাবা আবার কী নাম, নেতাজি আবার গুমনামি বাবা হতে পারে নাকি, সমস্যাটা ওইখান থেকে প্রথমেই শুরু হবে অবজেকশনটা। তো প্রথমেই আমাদের এটা করতে হবে যে গুমনামি বাবা ওনার নাম ছিল না, উনি নিজে কোনোদিন বলেননি হাই আই এম গুমনামি, লোকাল মানুষের দেওয়া। উনি ওনার মারা যাওয়ার পরে যখন স্থানীয় সংবাদপত্রগুলো তদন্ত শুরু করে, তখন গুমনাম সন্ত, আনাম সন্ত, এরম করতে করতে গুমনামি বাবা নামটা টিকে যায়। তো কারণ কী বলে ডাকবে, একটা নাম দিতে হবে তো, কী বলে রেফার করবো? তো ওই আনাম সন্ত, গুমনাম সন্ত, পর্দেওয়ালা বাবা ইত্যাদি বলতে বলতে গুমনামি বাবাটা স্টিক করে যায়। তো সেই থেকেই চলছে। তো এইটা এলো, ঘটনাটা শুরু হয় খুব ইন্টারেস্টিং ভাবে। 1985 সালে ফৈজাবাদ শহরে একজন সাধুর মৃত্যু হয়, 16-ই সেপ্টেম্বর 1985। এবং সাধুর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে শহরে একটা মানে হুলস্থুল লেগে যায়, কারণ সাধু একটু অদ্ভুত ধরনের ছিলেন। উনি একটা বাড়িতে, বাড়ির আউটহাউসে থাকতেন, বিশাল বড় বাড়ি, তার আউটহাউসে থাকতেন, দুটো কামরা নিয়ে, কারোর সঙ্গে দেখা করতেন না উনি, কারোর সঙ্গে মুখ দেখাতেন না, এবং ওনার ঘরে কারো ঢোকার অধিকার ছিল না, অনুমতি ছিল না, খালি বাইরে যারা আসতেন তাদের সঙ্গে কথা বলতেন ঘরের ভেতর থেকে, এবং পর্দা ঝোলানো ছিল, একটা কালো পর্দা লাগানো থাকতো, উনি ভেতর থেকে কথা বলতেন, এবং সবাই যে কেউ যে ঢুকে পড়ে গিয়ে ওখানে কথা বলে আসবে সেটাও ইয়ে ছিল না, একটা প্রসিজার ছিল যে লোককে অ্যাপ্লিকেশন জমা দিতে হতো ক্রেডেনশিয়ালস দিয়ে, যে আপনি কে, কেন দেখা করতে চান, কী প্রশ্ন আছে আপনার, কী জন্যে দেখা করতে চান,
কী জানার আছে বা কী বলার আছে, এগুলো একটা ছোটো নোট আগে জমা দিতে হতো, সেইটা অ্যাপ্রুভড হলে তবেই কেউ গিয়ে দেখা করতে পারবে, মানে দেখা করতে পারবে মানে ওইটাই গিয়ে কথা বলতে পারবে। তো এই সাধু যখন মারা যান তখন এটা নিয়ে খুব একটা সরগোল শুরু হয়ে যায় যে এই অদ্ভুত সাধুটি কে, এটা পরিচয় কী। এবং ততদিনে ফৈজাবাদে একটা কানাঘুষো গল্প ছড়িয়ে গেছে যে এই সাধু যেখানে থাকেন লুকিয়ে, ইনি সুভাষচন্দ্র বসু, ইনি নেতাজি। এবার মারা যাবার পরে দুদিন ডেড বডিটাকে রেখে দেওয়া হয়, মৃতদেহটাকে রেখে দেওয়া হয়, দাহ করা হয় না। 16ই সেপ্টেম্বর মারা যান, দেহ দাহ করা হয় 18ই সেপ্টেম্বর। এবং কীভাবে দাহ করা হয়, ততদিনে বাইরে লোক টোক জমা হয়ে গেছে, উনি যে বাড়িতে থাকতেন রামভবন তার নাম, তো রামভবনের বাইরে লোকজন জমা, ভিড়, যে দাহের জন্য নিয়ে যাবে, কোথায় দাহ করাবে, তো পেছন পেছন যাবে। হঠাৎ করে দেখা যায় যে মানে একটা ম্যাটাডোর ভ্যানে চাপিয়ে বডি বের করা হলো, যিনি নিয়ে যাচ্ছেন তিনি, যারা ওখানে আছে লোকজন আছে তাদেরকে বলছে অযোধ্যায় নিয়ে যাচ্ছি দাহ করার জন্য। এবং মাঝপথেই একটা টার্ন নিয়ে ঢুকে অদৃশ্য হয়ে যায় এবং তাকে নিয়ে গিয়ে দাহ করা হয় সরজুর তীরে, গুপ্তার ঘাট আছে, গুপ্তার ঘাটের ঠিক পাশে, আজকে যেখানে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, যেখানে রাম সীতার মন্দির রয়েছে। গুপ্তার ঘাট আমাদের মাইথোলজিতে খুব বড় একটা তার স্থান রয়েছে, বলা হয় ওখানে শ্রী রামচন্দ্র দেহত্যাগ করেছিলেন, জল সমাধি নিয়েছিলেন, উনি সরজু নদীর তীরে হেঁটে ভেতরে চলে নিচে ঢুকে চলে যান এবং সেভাবে দেহত্যাগ করেন। তো সে গুপ্তার ঘাটকে খুব পবিত্র জায়গা বলে ধরা হয়। এবার গুপ্তার ঘাট আশেপাশে চারিদিকে হচ্ছে ক্যান্টনমেন্ট, মিলিটারি ক্যান্টনমেন্ট। তো যে বাড়িতে থাকতেন এই অদ্ভুত সাধু, সেই বাড়ির বাউন্ডারি ওয়াল শেষের দেওয়ালটার সঙ্গে লাগানো ক্যান্টনমেন্ট শুরু, মিলিটারি ক্যান্টনমেন্ট শুরু, এবং ক্যান্টনমেন্ট শেষ হচ্ছে গুপ্তার ঘাট শুরু হচ্ছে। তো পুরো জায়গাটা কন্ট্রোল বাই আর্মি। হ্যাঁ, এবার রামভবন হচ্ছে লোকেটেড সিভিল লাইন্সে, ফৈজাবাদের সিভিল লাইন্সে, সেখানে অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের, ডিভিশনাল অফিসার, জাস্ট নেম এনি সিনিয়র অফিসার, সব আশেপাশে আশেপাশে আশেপাশে। সামনে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পেছনে আর্মি, মাঝখানে একটা বাড়িতে এই সাধু, অদ্ভুত সাধু বসে আছেন। তিনি মারা যাচ্ছেন, সন্দেহজনকভাবে তার দেহ দুদিন রেখে দেওয়া হচ্ছে এবং সন্দেহজনকভাবে তাকে নিয়ে গিয়ে দাহ করা হচ্ছে লুকিয়ে, হঠাৎ করে গুপ্তার ঘাটের পাশে, যেখানে অ্যালাউড নয়, পাবলিক ক্রিমেশন উইদাউট ক্রিমেশন সার্টিফিকেট ইজ নট অ্যালাউড, ইটস এ ক্রাইম। এবং যখন দাহ করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে প্রভিনশিয়াল আর্মড কনস্টেবুলারি, উত্তরপ্রদেশের বিখ্যাত পিএসি, তার ভ্যান দাঁড়িয়ে আছে, পুলিশের ভ্যান দাঁড়িয়ে আছে, আর্মি অবশ্যই দেখতে পাচ্ছে ওখানে কী ঘটছে, একজনের দেহ দাহ করা হচ্ছে, দেহ আনা হয়েছে তিরঙ্গায় মুড়ে নিয়ে আসা হয়েছে। সো এইগুলো যখন বেরোলো, এই নিয়ে তখন বিশাল হইচই, এই লোকটা কে। সঙ্গে সঙ্গে এক একটা সংবাদপত্র, স্থানীয় সংবাদপত্র তার নিজস্ব তদন্ত শুরু করলো। প্রথম শুরু করলো নয় লোক বলে একটা সংবাদপত্র, হিন্দি সংবাদপত্র, তার এডিটর ছিলেন অশোক ট্যান্ডন। অশোক ট্যান্ডন দুজন রিপোর্টারকে লাগালেন, তারা এই পুরো তদন্তটা শুরু করলো এবং মোটামুটি এই সিদ্ধান্তে এসে গেল যে ইনি সুভাষচন্দ্র। এটা যখন নয় লোকের তদন্ত হচ্ছে, তখন পাশাপাশি প্যারালালি তদন্ত চলছে অন্যান্য হিন্দি নিউজ পেপার, নবভারত টাইমস, অমৃতপ্রভাত, রাষ্ট্রীয় সাহারা। ওই সময় রাষ্ট্রীয় সাহারা, তখন তার এডিটর হচ্ছেন সুব্রত রায় সাহারা, রাষ্ট্রীয় সাহারা তখন একটা স্পেশাল এডিশন বের করে যে কে গুমনামি বাবা। তো এডিটোরিয়ালে লেখা হয় যে এখনও পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি, যা প্রমাণ পাওয়া গেছে, দ্য স্ট্রং ইন্ডিকেশন ইজ দ্যাট হি ইজ নন বাট নেতাজি। তো এখানে সুব্রত রায় সাহারাও ইনভলভ গোটা জিনিসটাতে। অ্যান্ড এরপর একটা অদ্ভুত ঘটনা হয়, এটা এরপর প্রথম যে ন্যাশনাল একটা ইংলিশ ডেইলি ইনভেস্টিগেশনটাকে হাতে নেয়, তার নাম হচ্ছে নর্দার্ন ইন্ডিয়া পত্রিকা। নর্দার্ন ইন্ডিয়া পত্রিকা হচ্ছে অমৃতবাজার পত্রিকার সিস্টার কনসার্ন। আচ্ছা, অমৃতবাজার পত্রিকা, নর্দার্ন ইন্ডিয়া পত্রিকা ওয়াজ ম্যানেজড বাই
জার্নালিস্ট হু ইজ কনসিডার্ড দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়ান জার্নালিজম, তুষারকান্তি ঘোষ। তুষারকান্তি ঘোষ ঘটনাটা পিছিয়ে যায়, সুভাষচন্দ্রের সঙ্গে সম্পর্কের ঘটনাটা পিছিয়ে যায় 1930-এর দশক থেকে। প্রথম দিকে খুব ভালো সম্পর্ক ছিল, 1940-এ আস্তে আস্তে দুজনের মধ্যে প্রচণ্ড তিক্ততা সৃষ্টি হয়, বিরোধ সৃষ্টি হয়। এবং তুষারকান্তি ঘোষ তখন অ্যাজ আ জার্নালিস্ট অমৃতবাজার পত্রিকা এবং যুগান্তর এই দুটোকে ইউজ করে সুভাষচন্দ্রকে প্রবল আক্রমণ করেন, 1929 এবং 1940। এবং সুভাষচন্দ্র সেটা কোনোদিন বলেননি, তুষারকান্তি ঘোষও সেটা কোনোদিন বলেননি। এবার মজার ঘটনাটা হলো, এই যখন গুমনামি বাবার কাহিনীটা উঠে আসছে তখন তুষারকান্তি ঘোষ ম্যানেজার, উনি ম্যানেজ করছে, ম্যানেজিং এডিটর নর্দার্ন ইন্ডিয়া পত্রিকার। নর্দার্ন ইন্ডিয়া পত্রিকার লোকাল যারা জার্নালিস্ট তারা তুষারকান্তি ঘোষকে জানালেন যে এই ঘটনা আমরা করব কি করব না, এটাকে অদৃষ্টের পরিহাস বলে। তুষারকান্তি ঘোষ আমাদের পারমিশন দিলেন, বলছেন দেখো করো, গো ইন টু ইট। সাধারণ বাঙালির মতো রিয়াক্ট করে বলতেই পারছে না যে সুভাষ তো কবে মারা গেছে, কেননা উনি তো কংগ্রেসের সদস্য ছিলেন, প্রবল গান্ধীবাদী ছিলেন, সুভাষের বিরোধী ছিলেন, ফলে বলতেই পারতেন যে সুভাষ তো কবে মারা গেছে, এসব নিয়ে মাথা ঘামানোর কী দরকার। উনি বললেন নো, গো আহেড উইথ ইট। এবং নর্দার্ন ইন্ডিয়া পত্রিকা কয়েক মাস ধরে এইটা নিয়ে কনস্ট্যান্টলি ইনভেস্টিগেট করে রেগুলার ফিচার বের করতে শুরু করলো। অ্যান্ড টিল ডেট ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টিগেটিভ জার্নালিজম সিরিজ এভার ডান ইন আ কান্ট্রি, এভার ডান ইন আ কান্ট্রি। আচ্ছা, তার ইনভেস্টিগেশনের যা কোয়ালিটি, লেখার ভাষা, মেন রিপোর্টার ছিলেন নির্মল নিবেদন। নির্মল নিবেদন হচ্ছেন শেখর গুপ্তার সমসাময়িক, এবং শেখর গুপ্তা লাইমলাইটের অনেক আসার অনেক আগেই নির্মল নিবেদন লাইমলাইটে এসে গেছেন। তখন উনি নর্থ ইস্ট নিয়েও খুব ভালো বড় কাজ করেছেন, হি ওয়াজ অ্যান এক্সপার্ট। উনি আসলে আসাম থেকে এসেছেন, আসামের বাসিন্দা ছিলেন, তো নর্থ ইস্ট নিয়ে খুব ভালো, ইনসার্জেন্সি নিয়ে বিশাল কাজ করেছেন, তখন অনেক নাম ডাক ওনার। সেই নির্মল নিবেদন তখন ওটা ইনভেস্টিগেশন শুরু করলেন, এবং ওনার যেটা করলেন খুব ইন্টারেস্টিং, যেটা যেখানে যেখানে যার যার সঙ্গে গিয়ে কথা বললেন, পুরো উত্তরপ্রদেশ ঘুরে বের করলেন, খুঁজে বের করলেন কোথায় কোথায় ছিলেন, কোথা থেকে এসছেন, কার বাড়িতে থাকতেন, কে কে চেনে, তারা কি বলছে, সবকটার অডিও রেকর্ডিং করা হলো। ওনারা অডিও রেকর্ডিংগুলো করে রাখলেন। আচ্ছা, সো ইট ওয়াজ নট জাস্ট রাইটিং, ওনারা অডিও রেকর্ডিংগুলো করে রাখলেন, প্রমাণ রয়ে গেল। হ্যাঁ, প্রমাণ রয়ে গেল। এবং লাস্ট ডে, লাস্ট এডিশন অফ দিস ইনভেস্টিগেশন 23rd January 1986 যেটা পাবলিশ হলো উইদিন ইনভার্টেড কোটস, দ্য ম্যান ওয়াজ সুভাষ বোস। তখনও তুষারকান্তি ঘোষ বেঁচে। তো দিস ক্রিয়েটেড আ ফিউরার এখানে। এইটা পড়ে ফৈজাবাদ দৌড়লেন কে, সুভাষচন্দ্রের ভাইজি ললিতা বসু, সুরেশচন্দ্র বসুর কন্যা। সুরেশচন্দ্র বসু হচ্ছে সুভাষের শেষ দাদা, যিনি শাহনওয়াজ কমিটির মেম্বার ছিলেন এবং ডিসেন্ট রিপোর্ট জমা দিয়েছিলেন। শাহনওয়াজের সঙ্গে মতের মেলেনি, উনি নিজের রিপোর্ট জমা দিয়েছিলেন এবং বলেছিলেন যে সুভাষের মৃত্যু হয়নি। সুরেশচন্দ্র বসু সেই শেষ দাদা যিনি খোসলা কমিশনের সামনে দাঁড়িয়ে 1972 সালে বুক ঠুকে বলেছিলেন যে আমার ভাই এখনও বেঁচে আছে এবং ভারতবর্ষে আছে। জাস্টিস খোসলা ওনাকে জিজ্ঞেস করে, তাহলে আপনি বলছেন না যে, আমাদের বলছেন না কেন যে উনি কোথায় আছেন? তো উনি ওনার মুখের ওপরে জবাব দিয়েছিলেন, দ্যাট ইজ বিকজ আই ডোন্ট ট্রাস্ট ইউ। ললিতা তখন কংগ্রেসের বেশ বড় নেতা, নেত্রী, দিল্লিতে থাকতেন, কংগ্রেসের বড় নেত্রী। ওখানে গেলেন, গিয়ে রামভবনে ঢুকে সব জিনিসপত্র দেখলেন, ঘেঁটে ঘুঁটে সব জিনিসপত্র দেখলেন, হাতের লেখা, বাড়ির জিনিসপত্র, পারিবারিক ছবি, একটা ছাতা যেটা বিছানার ঠিক মাথার ওপরে টাঙানো ছিল, যেটা উনি চিনতে পারলেন যেটা জানকীনাথ বসুর ছাতা, সুভাষচন্দ্রের বাবার, সুন্দর করে খাটের মাথার দেওয়ালে টাঙালো, জানকীনাথ প্রভাবতী দেবীর ছবি, সুভাষচন্দ্রের অন্যান্য কিছু ছবি, পরিবারের গ্রুপ ফটোস, এগুলো তো আছেই।
এবং আচ্ছা সুভাষ বসুর পরিবারের ছবি, গ্রুপ ফটোস এগুলো সব আছে, গুমনামি বাবার, হ্যাঁ রামভবনে, যেটা মানে গুমনামি বাবা যেখানে যে ঘরে থাকতেন, যে জিনিসপত্র বেরুলো ওখান থেকে বেরুলো, সুরেশচন্দ্র বোসকে খোসলা কমিশন যে সামন্স পাঠিয়েছিল, ডেকে পাঠিয়েছিল সাক্ষ্য দেওয়ার জন্য, তার হ্যান্ড রিটেন যে নোট ছিল সে অরিজিনাল, মানে সুভাষচন্দ্রের শেষদাকে যে অরিজিনাল সামন্সের নোট পাঠানো হয়েছিল সেই অরিজিনালটা ওখানে ওই রুমে। তো এই ধরনের অনেক কিছু উনি দেখলেন, সবার সঙ্গে কথা বললেন, এবং ওনার সঙ্গে গিয়েছিলেন সুভাষের আরেক ভাগ্নে, যারা যে ফ্যামিলি মানে ওনার দিদি, সুভাষের এক দিদি গোরখপুরে থাকতেন, তার ছেলে, সেখানে উনিও গিয়েছিলেন। তো উনি কথা বলে উনি প্রেসকে স্টেটমেন্ট দিলেন যে আমি যতটুকু দেখেছি এর সঙ্গে আমার রাঙ্গাকাবুর প্রচণ্ড সাদৃশ্য, এবং আই ওয়ান্ট টু ফাইন্ড আউট হু দিস ম্যান ওয়াজ। তো উনি গেলেন চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করলেন, বীর বাহাদুর সিং তখন চিফ মিনিস্টার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে গেলেন, পুলিশ কমিশনারের কাছে গেলেন, এসপির কাছে গেলেন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, নোবডি হেল্পড। তো বীর বাহাদুর সিং বললেন যে দেখুন পলিটিক্যালি আমরা কিছু করতে পারবো না, ইউ গো অ্যান্ড ফাইল আ কেস। তো ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে উনি গিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা দায়ের করলেন যে এরকম একটা কমিশন বসানো হোক, ইমিডিয়েটলি এনকোয়ারি গঠন করা হোক, খুঁজে বের করার জন্য যে লোকটি খেয়েছিলেন, এবং যদি প্রমাণিত হয় যে উনি সুভাষচন্দ্র ছিলেন, তাহলে যা সব জিনিসপত্র পাওয়া গেছে রামভবন থেকে, আই এম দ্য এয়ার, আমি ওর উত্তরাধিকারী, আমি ওগুলো নিতে চাই, অ্যান্ড এভরিথিং শুড বি প্রিজার্ভড টিল দেন। ভারতের কোর্টে কি হয় যে তুমি একটা মামলা দায়ের করার পরে ফার্স্ট হিয়ারিং কবে হবে তার কোনো ঠিক নেই, নিষ্পত্তি তো ছেড়ে দাও, হিয়ারিং কবে করে ঠিক নেই। এখানে কি হলো, দ্য ভেরি নেক্সট ডে দ্য হাইকোর্ট গেভ অ্যান ইন্টারিম অর্ডার যে প্রথম কাজ করা হোক, জিনিসপত্রগুলোকে সুরক্ষিত করা হোক, যা কিছু পাওয়া গেছে, হাজার হাজার জিনিসপত্র আছে ওই ঘরের ভেতরে, সব সুরক্ষিত করা হোক, এবং একটা লিস্ট তৈরি করা হোক যেটাকে বলা হয় ইনভেন্টরি, ডেসক্রিপটিভ লিস্ট, যে কী কী আছে ওই ঘরে, কী কী পাওয়া গেছে। কেননা এমন একটা পরিস্থিতি শুরু হয়েছিল যে এই প্রথম লোকজন ঘরে ঢোকার একটা অপরচুনিটি পেয়েছে, যে কেউ জানতো না তো ঘরের ভেতরে কী হচ্ছে, কী আছে, কে কথা বলছে, কে, এবং ঘরে ঢুকে সব মানে চক্ষু চড়ক গাছ, পাগল হয়ে গেছে ঘরে ঢুকে, মিলিটারি বাইনোকুলার, মিলিটারি গ্লাভস, রেকর্ড প্লেয়ার, ছয় ছয় রেকর্ডস, ভিনাইল রেকর্ডস, তোমার পাইপস, স্মোকিং পাইপস, ডজন ধরে স্মোকিং পাইপস, সিগার, পাইপ ক্লিনার, জাপানিজ কাটলারি, টাইপরাইটার, ব্রিটিশ টাইপরাইটার, সুইস ঘড়ি, ওমেগা, ফাভালুবা, আর ওটা কী বলে, রোলেক্স, গোল্ডেন ফ্রেমড ঘড়ি, সুভাষচন্দ্রের মতো গোল চশমা, গোল্ডেন রিম চশমা, পরিবারের ছবি তো বললামই, ওগুলো তো আছেই, তার সঙ্গে রয়েছে একটা খাকি ইউনিফর্ম, আরও অনেক কিছু পাওয়া গেছিলো। এবং যতদিনে এই কোর্টের অর্ডার এলো ততদিন অনেকে ভেতরে ঢুকে সুযোগ পেয়ে জিনিসপত্র উঠিয়ে নিয়ে চলেও যায়, ফলে সেগুলো যে এক্স্যাক্টলি কত কী ছিল সেগুলো আমরা পুরোটা হিসেব পাইনি আজ পর্যন্ত। এই এই হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে এই ইনভেন্টরিটা করা হলো, কী কী জিনিসপত্র আছে। এটা করতে সময় লেগেছিল এক বছর তিন মাস মতো, একটা টিম তৈরি করেছিলেন হাইকোর্টের, টিম তৈরি করে বলে দেন যে এনারা কাজ করবেন এবং এই ডেসক্রিপটিভ লিস্ট তৈরি হবে, এক বছর তিন মাস প্রায় সময় লাগে, এবং তাতেও বোধ হয় ২৭০০ না কত আইটেম লিস্ট করে, ওনারা সব করে উঠতে পারেননি। ওনারা কী করেন যে অনেক চিঠি আছে, বাঞ্চ অফ লেটার্স করে দিলেন, অনেক নিউজ পেপার কাটিং রয়েছে, বাঞ্চ অফ নিউজ পেপার কাটিং। আমরা কাজ করার সময় এগুলো করতে করতে আমি হিসেব করে যা দেখলাম যে এগুলোকে যদি ডিসএগ্রিগেট করা হয় মূল তোমার মোট আইটেমের সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ৭৫০০০ মতো, আচ্ছা বইটই মিলিয়ে, সব এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, কমপ্লিট ওয়ার্কস অফ চার্লস ডিকেন্স, কমপ্লিট ওয়ার্কস অফ শেক্সপিয়ার, রামায়ণ, মহাভারত, সব স্ক্রিপচার্স, আয়ুর্বেদের বই, হোমিওপ্যাথির বই,
মিলিটারি সাবজেক্টের বই, হোয়াট নট, মানে একটা লোক কি করছে ওই একটা ছোট্ট ঘর, এই তোমার স্টুডিওর অর্ধেক সাইজ নয়, তার থেকেও ছোট, দিস্তা দিস্তা চিঠি বাংলার প্রাক্তন বিপ্লবীদের কাছ থেকে, নোট, বিপ্লবী দলগুলো কেমন বিবর্তন কেমন করে হয়েছিল, কেন সেটা সাকসেসফুল হতে পারলো না, তারা সাকসেসফুল হতে পারলেন না, এইসব নিয়ে আলোচনা, নোট, আইএনএ সোলজার যারা ছিলেন তাদের কাছ থেকে চিঠি, মানে লোকে দেখে এগুলো তাদের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। এবং তো শুনেই হয়ে যাচ্ছে যে মুভমেন্টটা এর থেকে তৈরি হয়েছিল, সব রাজনৈতিক দল একসঙ্গে এসে জড়ো হলো, ভারতীয় জনতা পার্টি, জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, সবাই দাবিটা শুরু করলো ওঠানো, সবাই রাজনৈতিকভাবে এটাকে নিয়ে একটা মুভমেন্ট তৈরি করার চেষ্টা করলো, যে প্রথম জিনিস হচ্ছে আমাদের জানো এই লোকটি কে। ললিত বসু সেটাই করলেন, উনি এগুলো দেখে কথা বলে উনি মোটামুটি কনভিন্সড যে আমার রাঙা কাকাবাবু, এবং গিয়ে বলে দিলেন কোর্টকে যে আমার এটা যদি প্রমাণিত হয়ে যায় করা যেতে পারে, এই জিনিসপত্রের অধিকারী আমি, আমি এগুলো নিয়ে যাব। তো এগুলো হলো, এক বছর তিন মাস ধরে তৈরি হলো, কিন্তু তখন ওই সময় আর একটা ঘটনা হলো, ললিতা বসুর কেসের অর্ডারের আশেপাশে আর একটা ঘটনা ঘটলো, এবং যে ঘটনাটা গুমনামি বাবার এই যে এত বড় একটা জিনিস সেটাকে চাপা দিয়ে দিল, সেটা হলো হঠাৎ করে 10 ফেব্রুয়ারি না 6 ফেব্রুয়ারি বোধ হয়, আমার মনে নেই ডেটটা, হয় ওই ওই রকম সময় ফৈজাবাদের ডিস্ট্রিক্ট কোর্ট একটা অর্ডার পাস করলো যে রাম জন্মভূমি বাবরি মসজিদের দরজা খুলে দেওয়া হবে পূজার জন্য, এবং কে যে মামলাটা করেছিল খোলার জন্য অ্যাপিল করে, তার এলাহাবাদ হাইকোর্ট যখন অর্ডার দেয় এই ইস্যুতে, তখন বলে যে লোকটা কে, এর কোনো কিচ্ছু লিঙ্ক নেই গোটা ইস্যুর, রাম জন্মভূমি আর বাবরি মসজিদ ইস্যুস মসজিদের ইস্যুর সঙ্গে এর এই যে লোকটি কেস ফাইল করেছিলেন তার কোনো লিঙ্ক নেই, হঠাৎ করে উড়ে এসে একটা মামলা দায়ের করলেন, এবং তার জবাবে ফৈজাবাদ ডিস্ট্রিক্ট কোর্ট বললেন যে পূজার জন্য দরজা খুলে দেওয়া হবে। তো এই শুরু হয়ে গেল তোমার অযোধ্যার যে মুভমেন্ট শুরু হলো, এখন এটাতে গুমনামি বাবা ইস্যুটা চাপা পড়ে গেল, এটা আবার উঠে এলো তখন মুখার্জি কমিশনের সামনে, এবং সব প্রমাণ টমাণ দেখলেন এ করা হলো, এই সময় যেটুকু সামনে এসেছিল দ্যাট ওয়াজ এনাফ টু কনভিন্স আস দ্যাট এখানে দিস ইজ দ্য ফাইনাল ট্রুথ, কিন্তু আমাদের তখনও প্রমাণ হাতে নেই, আমরা দেখেছি এবং দেখে আমাদের মনে হয়েছে যে দিস ইজ রিয়েলি বিগ, দিস ইজ সিরিয়াস, অ্যান্ড লুকস লাইক দিস ইজ ওয়্যার দ্য ট্রুথ লাইজ। তো আমরা তখন ব্যস্ত এইটা এভিডেন্সগুলোকে হাতে পেতে, আরটিআই করে এগুলো এগুলো সব মুখার্জি কমিশনের সামনে জমা পড়েছিল, যে এভিডেন্সগুলো পাওয়া গেছিলো সেগুলো জমা পড়েছিল, সেইটা বের করছি, তখন আমাদের হাতে এভিডেন্সটা আসছে, সেইগুলো নিয়ে আমরা লিঙ্ক করছি যে এভিডেন্সটা বেরোচ্ছে ডকুমেন্টগুলো থেকে, ঘুরে ঘুরে সবারই সঙ্গে কথা বলছি, প্রতিটা সাইটে যাচ্ছি, যারা বেঁচে আছেন প্রত্যেকের সঙ্গে ডিটেলে কথা হচ্ছে, যে অডিও রেকর্ডিং পাওয়া গেছিলো এনআইপির নর্দার্ন ইন্ডিয়া পত্রিকার অডিও রেকর্ডগুলো আমরা শুনছি। আচ্ছা, একটা জিক্স অফ পাজল, টুকরো 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 10টা জায়গা 50টা জায়গা 100টা জায়গা থেকে এনে এসে একটা ছবি তৈরি করতে পারলাম, যে আমরা ছবিটা পরিষ্কার হল যে ওয়ান্স দ্যাট ইজ ডান দ্যাট ইজ নো ডাউট। এবার জাস্টিস মুখার্জিও কিন্তু প্রায় সেখানে পৌঁছে গেছিলেন, কিন্তু উনি রিপোর্টে সেটা লিখতে পারলেন না, উনি রিপোর্টে লিখতে পারলেন না যে গুমনামি বাবা সুভাষচন্দ্র, জাস্টিস মুখার্জি যে প্রমাণ পেয়েছিলেন উনি বাংলার বিপ্লবীরা যারা যোগাযোগ রেখেছিলেন তাদের চিঠিপত্র যেত, এবং অনেকে দেখা করতে যেতেন ওনার সঙ্গে রেগুলারলি, প্রতি বছর একবার কি দুবার নিয়মিত করে দেখা করতে যেতেন, বাংলার স্বাধীনতা সংগ্রামী, বাংলার স্বাধীনতা সংগ্রামীরা শুধু নয় বিপ্লবী দল যারা সুভাষচন্দ্রকে চিরকাল সমর্থন করে এসেছেন, যারা সুভাষচন্দ্রকে শেষের দিকে ফরওয়ার্ড ব্লক তৈরি করে সুভাষচন্দ্রের পেছনে দাঁড়িয়েছিলেন, যারা সুভাষচন্দ্রের হয়ে অন্যান্যদের সঙ্গে সংগ্রামটা করতেন, মারপিটও করতেন প্রয়োজন হলে,
তারা একটা আননোন সাধুর কাছে ক্যানারি বাজাবে। প্রতি বছর, বছরের পর বছর সেই সাধুর কাছে যাচ্ছেন, চিঠি লিখছেন, আলোচনা হচ্ছে নানা বিষয় নিয়ে। তো এটা এত একটা স্ট্রং এভিডেন্স জাস্ট, এবং কিছু লোক তাদের মধ্যে তখন বেঁচে ছিলেন, তখনও বেঁচে ছিলেন, বেশিরভাগই মারা গেছেন, কিন্তু কিছু লোক বেঁচে ছিলেন যারা ওনার কাছে যেতেন। এবং জাস্টিস মুখার্জি বলেন যে যখন আই উইটনেসের কথা ডিসকাস করছেন, তখন অনেকজন এসে বলেন যে আমরা দেখেছি ওনাকে, এই যে গুমনামি বাবা, আমরা ওনার মুখ দেখেছি, অ্যাক্সিডেন্টালি হোক বা উনি আমাদের অ্যালাউ করেছেন বলেই হোক, আমরা দেখেছি। এই যারা গুমনামি বাবার সান্নিধ্যে ছিলেন, জাস্টিস মুখার্জি এদেরকে কয়েকটা গ্রুপে ফেলেন, মানে যারা জার্নালিস্ট, যেমনি ধরো নর্দার্ন ইন্ডিয়া পত্রিকার জার্নালিস্ট যারা, বা অশোক ট্যান্ডেল, এরা নিজেরা অনুসন্ধান করে, তদন্ত করে একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। ফলে এরা এসে যখন সাক্ষ্য দিচ্ছেন, এদের সাক্ষ্যের সেরকম প্রাইমারি কোনো ভ্যালু নেই, এটা সেকেন্ডারি থিং, তো ক্যান্সার রিজেক্ট করে দিয়েছেন পরিষ্কার। যারা গুমনামি বাবাকে চোখে দেখেছে কিন্তু নেতাজিকে দেখেনি, সুভাষচন্দ্রকে কোনোদিন দেখেনি, তাদের এভিডেন্স রিজেক্ট করে দিয়েছেন। এটা খুব হার্শ, হি ওয়াজ ভেরি ভেরি স্ট্রিক্ট। তুমি ভেবে দেখো, আমরা ছোটবেলা থেকে যারা বড় হচ্ছি সুভাষচন্দ্রের মুখ দেখে, ছবি দেখে, তারা, তিনি যদি কোনোদিন আমাদের সামনে এসে দাঁড়ান, আমাদের চিনতে ভুল হবে কি? আমার মনে হয় না, প্রশ্নই নেই, মনে হয় না। তবুও টু বি অন দ্য সেফ সাইড, জাস্টিস মুখার্জি ওনাদের সাক্ষ্য রিজেক্ট করে দেন যে তোমরা গুমনামি বাবাকে দেখেছো, ঠিক আছে, ভগবানজিকে, ওনার শিষ্যরা ওনাকে ভগবানজি বলে রাখতেন, ভগবানজিকে দেখেছো, গুমনামি বাবাকে দেখেছো, ঠিক আছে, কিন্তু সুভাষচন্দ্রকে দেখা নেই, ফলে তোমাদের সাক্ষ্য আমি গ্রহণ করছি না। উনি কেবল তাদের সাক্ষ্য দেখেন, অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, যারা ভগবানজিকেও দেখেছেন এবং যারা সুভাষচন্দ্রকেও দেখেছেন। এবং ফর্চুনেটলি তেমন কয়েকজন লোক বেঁচে ছিলেন, তারা গিয়ে সাক্ষ্য দিয়ে আসেন, এবং তারা যেমনি বাঙালিও ছিলেন, অবাঙালিও ছিলেন, ডিটেলে তারা সাক্ষ্য দেন, তাদের ক্রস এক্সামিনেশন করা হয়, এবং এদের প্রমাণ অকাট্য। এবার আমি আসি আমাদের ঐতিহাসিক, যারা প্রফেশনাল ঐতিহাসিক, তাদের মানসিকতার ব্যাপারে। এখানে একটা রেসিজম অ্যাসপেক্ট আছে। আচ্ছা, যে আই উইটনেস যদি জাপানিজ হয় আমরা মেনে নেব, আই উইটনেস যদি বাঙালি হয় সে বিশ্বাসযোগ্য নয়। চামড়ার রং দেখে আই উইটনেসের গ্রহণযোগ্যতা তৈরি হয়, নির্ধারণ করা হয়, দিস ইজ রেসিজম অ্যান্ড দিস নিডস টু বি কল্ড আউট। যারা সুভাষচন্দ্রকে চিনত না, যারা 1945 সালে প্লেন ভেঙে পড়ার আশেপাশে কোথাও নেই, তাদের কথা মেনে নেওয়া হচ্ছে, মেনে নিতে রাজি, এবং তারা যে ভুলভাল বলে যাচ্ছেন সেটাকে মাইনর ডিসক্রিপেন্সি বলে চাপা দিয়ে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, সেটাও রাজি, কিন্তু যারা চেনেন তাদেরটা মানে এখানে বিপ্লবী দল, যারা সারা জীবন কাজ করেছেন সুভাষচন্দ্রের সঙ্গে, যারা ওখানে বছরের পর গেছেন লখনৌতে, বস্তিতে, ফৈজাবাদে, অযোধ্যায়, এই ঐতিহাসিকরা তাদের কথাটা বিশ্বাস করতে রাজি না, কিন্তু জাস্টিস মুখার্জি এনার কথাটা বিশ্বাস করে লিখেছিলেন, চিঠিপত্র যা পাওয়া গেছে তার সঙ্গে এগুলোকে যুক্ত করে, যে এমন প্রমাণ আমি পেয়েছি যেগুলোকে অগ্রাহ্য করার কোনো কারণ নেই, যেগুলোকে বিশ্বাস না করার কোনো কারণ নেই, কিন্তু এমন কিছু সাইড ইস্যু চলে এসেছে, সাইড ইনফরমেশন চলে এসেছে, যেগুলোকে অগ্রাহ্য করা যায় না, সেগুলোকেও আমাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে, হ্যাঁ, অ্যাকাউন্টে নিতে হচ্ছে, এবং সেগুলো যদি আমি করি তাহলে আমি কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসতে পারছি না। উনি কিন্তু গুমনামি তত্ত্বকে উড়িয়ে দেননি, উনি বলেন আমি কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত আসতে পারছি না। উনি ওনার যে ভাষা ছিল রিপোর্টে যেটা লিখেছিলেন সেটা হয় যে ইন দ্য অ্যাবসেন্স অফ ক্লিঞ্চিং এভিডেন্স দিস কোয়েশ্চেন নিড নট বি আনসার্ড। উনি লিখতেই পারতেন অন্যান্য থিওরির মতো, দ্যাট দিস ইজ রাবিশ, দ্যার ইজ নো এভিডেন্স, ইট হ্যাজ নো ভ্যালিউ, লিখতে পারতেন। উনি পরিষ্কার লেখেন ইন দ্য অ্যাবসেন্ট, ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ ক্লিঞ্চিং এভিডেন্স দিস কোয়েশ্চেন নিড নট বি আনসার্ড। তার মানেটা কী হলো, উনি এড়িয়ে গেলেন গোটা ব্যাপারটাকে, উনি বললেন মানে এটা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত উনি এলেন না, ব্যাপারটাকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। এবার এমন কি তোমার প্রমাণ ওনার হাতে এলো যেটা
এত স্ট্রং এভিডেন্স সত্ত্বেও ওনাকে বাধা দিচ্ছে এই ঘোষণাটা করতে যে গুমনামী বাবাই সুভাষচন্দ্র, সেইটাই আমরা ক্র্যাক করি, এইটা আমরা ক্র্যাক করি। এই ফরেন্সিক এভিডেন্স, হ্যান্ডরাইটিং আর ডিএনএ। এখন কোর্ট যেটা সাধারণত করে, মানে যারা উকিল আছেন, ল প্র্যাকটিসিং লয়ার আছেন, তারা এটা ভালো বলতে পারবেন, কিন্তু আই উইটনেস হ্যাজ মোর ভ্যালু দ্যান তোমার মেডিকেল এভিডেন্স। আচ্ছা, কিন্তু এখানে ঠিক আছে, এবার হ্যান্ডরাইটিং প্রচুর স্যাম্পল পাওয়া গেছে, ফলে মুখার্জি কমিশন সেগুলোকে টেস্ট করান একজন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট আর দুটো সরকারি ল্যাব। ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট বি লাল, উনি একসময় দ্য চিফ অফ দ্য কোয়েশ্চেন ডকুমেন্টস যেটা ভারত সরকারের রয়েছে, তার ইয়ে ছিলেন, প্রধান ছিলেন, এবং তার সবচেয়ে বড় ফেমাস কেস, ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কেসেস, ভিপি সিং এর সময় সেন্ট কিটস ফরজারি উনি ক্র্যাক করেছিলেন। আচ্ছা, তো সেই বি লাল এসে সব ডকুমেন্টস কালেক্ট করে দেখেন এবং ভলিউমিনাস একটা রিপোর্ট সাবমিট করেন, ভলিউমের পর ভলিউম, মাল্টি ভলিউম রিপোর্ট সাবমিট করেন, এক একটা লেটারকে ব্লো আপ করে কম্পেয়ার করে হিন্দি এবং বাংলা দুটো, এই সরি ইংলিশ এবং বাংলা এই দুটো মিলিয়ে উনি ক্যাটেগরিক্যালি বলে দেন যে এটা একই লোকের হাতের লেখা। সুভাষচন্দ্রের হাতের লেখা দেখেন, গুমনামী বাবার হাতের লেখা দেখেন, এবং পরিষ্কারভাবে বলে দেন যে এই দুটো একই লোকের হাতের লেখা, যিনি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, যিনি ইন্ডিপেন্ডেন্ট। এবার সরকারি ল্যাব যেটা, একটা হচ্ছে কলকাতার FSL ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, যেখানে তোমার বিলালের রিপোর্ট 600 পাতা, প্রায় 1000 পাতার মতো রিপোর্ট, বড় বড় ছবি, ব্লোন আপ, আমাদের কলকাতার FSL 2 পাতার একটা রিপোর্ট সাবমিট করে। প্রথম পাতায় নাম ঠিকানা লেখা, দ্বিতীয় পাতায় লেখা হয় হাতের লেখা মিলছে না, ইন্টেনশনটা ক্লিয়ার। থার্ড রিপোর্ট যেটা আসে, যেটা আবার একটা সরকারি ল্যাব, সেটা সিমলা থেকে, সিমলা থেকে আসে রিপোর্ট, সেটা 2-3 পাতার রিপোর্ট, সেটা লেখা হয়, ওরা এক্সপ্লেন করে যে এই মিলছে না, ওই মিলছে না, দিয়ে ওরা একটা টেবিল দেয়, টেবুলার ফরম্যাটে অক্ষরগুলো সাজিয়ে সাজিয়ে দেয় ইংরেজি এবং বাংলা। আমার, আমি নিরপেক্ষভাবে বলছি, এটা আমার দেখে যতটুকু মনে হয়েছে অ্যাজ আ লেম্যান, যে ওরা যেভাবে টেবিলটাকে সাজিয়েছে তাতে অমিলের থেকে মিল বেশি, হয়তো এক্সপার্ট হিসেবে অবভিয়াসলি দে হ্যাভ দ্য ফাইনাল সে, কিন্তু অমিলের থেকে মিল বেশি। কিন্তু যাই হোক, ঘটনাটা হয়ে গেল যে ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট বলছেন মিলে গেছে, সরকারি ল্যাব বলছে মিলছে না, ফলে ওখানে অ্যাজ আ গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড কমিশনার জাস্টিস মুখার্জির হাত পা বাঁধা। তো উনি প্রশ্ন করতে পারতেন, অনেক ইন্টারোগেট করতে পারতেন, সেগুলো করেননি, এবং যে কারণেই হোক উনি এটাকে অ্যাকসেপ্ট করে নেন, ফলে এটা একটা আনরিজলভড ইস্যু থেকে যায়। সমস্যাটা আরও গভীর হয়ে যায় যখন ডিএনএ স্যাম্পল টেস্ট করা হয়। যখন জাস্টিস মুখার্জি ফৈজাবাদে যান কমিশন চলার সময়, তখন ওখানে রামভবনে যেসব জিনিসপত্র পাওয়া গেছিলো সেগুলো সব ডিস্ট্রিক্ট ট্রেজারিতে রাখা ছিল, তো এসব জিনিসপত্র বের করতে করতে ওখানে একটা দেশলাইয়ের বাক্সে 7টা দাঁত পাওয়া যায়, এবং ধরেই নেওয়া হয় যেগুলো গুমনামী বাবার দাঁত। তো ওগুলো নিয়ে ফিরে আসেন উনি, এবং উনি বলেন এটা নিয়ে ডিএনএ ম্যাচ করে দেখা যাক পরিবারের সঙ্গে। তো সুভাষচন্দ্রের মায়ের দিক, সুভাষচন্দ্রের বাবার দিক, দুটো লাইন লিনিয়েজ থেকেই ব্লাড নেওয়া হয়, এবং ওই দাঁত থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে দাঁতের ভেতর থেকে পাল্প নিয়ে পাল্পের ডিএনএ ম্যাচ করা হয়। দুটো ল্যাবরেটরিতে পাঠানো হয়, একটা হচ্ছে CDFD যেটা হায়দ্রাবাদে, আর একটা হচ্ছে CFSL আবার কলকাতায়। CDFD বলে যে আমরা দুটো দাঁত থেকে পাল্প এক্সট্রাক্ট করেছি, কিন্তু সেখান থেকে যথেষ্ট পরিমাণে ডিএনএ পাওয়া যায়নি, ফলে আমরা কোনো কিছু কনক্লুসিভ জায়গায় পৌঁছতে পারছি না, ডেফিনেটিভ কনক্লুশন পাওয়া যাচ্ছে না, এটা ইনকনক্লুসিভ। জাস্টিস মুখার্জি বলেন ঠিক আছে। তো ওই স্যাম্পল ফেরত আসে, এবার ভেবে দেখো দুটো দাঁত দিয়ে খালি টেস্ট করে, 7টা দাঁত ছিল, ইচ্ছা করলে আরও 5টা দাঁত থেকে এক্সট্রাক্ট করতে পারতো, চেষ্টা করতে পারতো, কিন্তু করেননি, তো দুটো করে ফেরত পাঠিয়ে দেয়।
এই বাকি যে সাতটা দাঁত সেগুলো আসে সেখান থেকে পাল্প এক্সট্রাক্ট করে এবং টেস্ট করে, ম্যাচিং করে সিএফএসএন, এবং ম্যাচিং করে বলে যে এতে একবারেই মিলছে না, ডিএনএ একেবারেই আলাদা। ডেফিনেটিভ ক্যাটেগরিক্যাল কনক্লুশন যে ডিএনএ একদম মিলছে না, দুটো আলাদা লোক। এবার সমস্যাটা হচ্ছে যে সায়েন্স সম্বন্ধে আমাদের যে ধারণা, যে সায়েন্স ইজ অ্যান এক্সাক্ট থিং, অ্যান এক্সাক্ট সায়েন্স, ওটা তোমার হয় আইদার ট্রু অর ফলস, সত্যি কিংবা মিথ্যে। ডিএনএ এমন একটা বস্তু, ডিএনএ যখন কম্পেয়ার করা হচ্ছে সেটা যদি একই লোকের ডিএনএ হয় সেটা মিলতেই হবে, যদি না ম্যাচ করে তাহলে সেটা এক লোক হতেই পারে না, দিস আ ফ্যাক্ট। এবার যেটা পলিটিক্যাল সায়েন্স যেখানে এর ভিতরে আসে, যে ডিএনএটা কালেক্ট কেমন করে করা হয়েছিল, কে কালেক্ট করেছে, কোন সময়ে কীভাবে, তার ভেতরে কী মোটিভ কাজ করছে, ট্যাম্পারিং হয়েছে কি না, এইগুলো পলিটিক্যাল সায়েন্স থাকে, তো এটা বায়োলজিক্যাল সায়েন্স এগুলোকে দেখে না। তো লোকে যখন ডিএনএ সায়েন্স ডিএনএ রেজাল্ট দেখে চোখের সামনে কম্পেয়ার করে, তখন সাধারণ লোক খালি ওটাকে সায়েন্স হিসেবেই দেখে, কিন্তু যেটা ভুল অ্যাপ্রোচ, পুরো জিনিসটাকে দেখা উচিত, এবং সেটা আমরা অনেক মানে উই লার্ন ইট দ্য হার্ড ওয়ে। তো এটা তো ডেফিনেটলি প্রুভস যে গুমনামি বাবা অন্য লোক, এ তো নেতাজি সুভাষচন্দ্র হতেই পারে না, তাহলে তো ওনার পরিবারের যারা ছিলেন তাদের সঙ্গে মিলতে ম্যাচ হয়ে যেত। তখন আমরা খুব কনফিউজড হয়ে যাই যে হাতের লেখা ম্যাচ করছে, এত কিছু ডকুমেন্টারি এভিডেন্স আছে, এত আইউইটনেস অ্যাকাউন্ট আছে, সব মিলছে, ডিএনএ মিলছে না, মানে এটা কেমন করে হতে পারে? তার মানে দিস ম্যান ইজ অ্যান ইম্পোস্টার অফ দ্য হাইয়েস্ট ডিগ্রি, 30 বছর ধরে বোকা বানিয়েছে সবাইকে একটা ঘরের ভেতর বসে, মানে বিভিন্ন শহরে গেছেন উনি কিন্তু বিভিন্ন সময়, কিন্তু কারোর সঙ্গে দেখা না করে উনি সুভাষচন্দ্রের জীবনের কাহিনী শুনিয়ে গেছেন, নিজের কথা বলে গেছেন, এবং চিঠিপত্র লিখেছেন, আরও অনেক কিছু বলেছেন, কিন্তু সেগুলো করতে করতে সবাইকে বোকা বানিয়েছেন। তো বাঘা বাঘা বিপ্লবীরা ওনার কাছে বছরের পর বছর, দশকের পর দশক গিয়ে বোকা বনে এসছেন, এবং উনি সেটা বসে বসে সবাইকে বোকা বানিয়েছেন। এটা ভাবাটা একটা মানে কঠিন ব্যাপার, কঠিন ব্যাপারই শুধু নয়, এটা খুব নির্বুদ্ধিতার ব্যাপার, এটা এরকম হয় না, এরকম হতে পারে না। একজন লোককে বোকা বানানো যেতে পারে, এতগুলো কিছু সময়ের জন্য বোকা বানানো যেতে পারে, এতগুলো লোক যারা সুভাষচন্দ্রকে চিনতেন তাদেরকে বছরের পর বছর বোকা বানানো সম্ভব নয়। এবং হাতের লেখা একজন কেউ কপি করতে পারে, ইমিটেট করতে পারে, সেটা ধরা পড়ে যাবে ফরজারি হিসেবে, যদি ধরা নাও পড়ে সেটা 30 বছর ধরে হাতের লেখা কপি করে এত ভলিউম অফ ডকুমেন্টস হাজার হাজার প্রডিউস করা সম্ভব নয়। সিম্পল সায়েন্টিফিক থিং এটা। তো এইগুলো যখন আমরা পাচ্ছি তখন ডিএনএ কেমন করে ম্যাচ করছে না, কেন করছে না, এটা আমাদের এবার কঠিন ভাবনা চিন্তা শুরু হলো। এটা করতে করতে আমরা একটা জিনিস দেখলাম, সিডিএফডি হায়দ্রাবাদ যারা বলেছিল ইনকনক্লুসিভ, ওরা মেলাতে পারেনি, মিলও নেই অমিলও নেই, তারা রিপোর্ট সাবমিট করে দেয় এবং তারপর সিএফএসএল এর কাছে যায়। তো সিএফএসএল ডেফিনেটিভ কনক্লুশনটা দেয় যে ডিএনএ মেলেনি। খবর কিন্তু নিউজ পেপারে বাংলায় কলকাতার আনন্দবাজার পত্রিকায় ছাপা হয়ে যায় যে ডিএনএ ম্যাচ হয়নি, স্যাম্পল সিএফএসএল এ যাবার আগেই সেটা খবরটা ছাপা হয়ে যায়, ঠিক আছে। মানে তখন সিএফ সিডিএফডি থেকে রিপোর্ট ফিরে এসছে, কিন্তু সেটা কনফিডেন্সিয়াল, কেউ জানে না ওই রিপোর্টে কী আছে, জাস্টিস মুখার্জি কিন্তু সেটা রিলিজ করেননি। এবং আনন্দবাজার পরে দাবি করে যে ওরা স্কুপ করেছিল, স্কুপ যদি হয়ে থাকে সিডিএফডির রিপোর্টে ছিল ইনকনক্লুসিভ, ইনকনক্লুসিভ মানে এই নয় যে মেলেনি, ইনকনক্লুসিভ মানে মিলেছে কি মেলেনি সেটা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। আনন্দবাজার রিপোর্ট ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ক্যাটেগরিক্যাল যে ডিএনএ ম্যাচ করেনি, ফলে ইনি নেতাজি নন। সিএফএসএল রিপোর্ট মানে টেস্টিং শুরু করার আগেই, ঠিক আছে, 6 মাস আগেই, তো তার মানে এটা হতে পারে যে দিব্যদৃষ্টি সম্পন্ন কোনো রিপোর্টার লিখেছিলেন এটা, সে রিপোর্টার এখনও আছেন, ঘুরে বেড়ান এদিক ওদিক আমরা চিনি, কিংবা টাইম মেশিন আছে আনন্দবাজারের কাছে যার সাহায্যে গিয়ে দেখে আবার ফিরে এসে রিপোর্টটা ফাইল করেছে। আর
থার্ড পসিবিলিটি যেটা এক্সপ্লেন করতে পারে যে ভেতরে ভেতরে যে ঘাপলাটা হয়েছে, যে গোলমালটা প্যাচ কষানো হয়েছে, খেলাটা হয়েছে, সেটা সম্বন্ধে তারা অবগত, সেটা জানে কী খেলাটা হচ্ছে। এবার আমি তোমার দর্শকদের কাছেই ছেড়ে দেবো এটা, লেট দেম ডিসাইড উইচ ওয়ান ইজ মোর প্লজিবল, কী হতে পারে। এইটা হলো প্রথম ইন্ডিকেটার যে একটা ফাউল প্লে হয়েছে। আমরা এটার নাম দিলাম ফরেন্সিক ফ্রড, ডেলিবারেটলি ট্যাম্পারিং কাজ শুরু, ওখান থেকে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার বোঝা গেল যে একটা খেলা চলছে, কিন্তু এটা যথেষ্ট প্রমাণ নয়। যথেষ্ট প্রমাণটা কোত্থেকে পাওয়া যাবে? তখন এমন মানে জিনিসটা, ঘটনাটা এমন দাঁড়িয়েছে যে আমরা এত বছর ধরে এটা নিয়ে কাজ করছি এবং আমাদের বিভিন্ন লেভেলে এত বন্ধু হয়েছে, এত ফলোয়ার আছে, এবং জেনুইনলি তারা চায় যে সমস্যাটার সমাধান হোক, সত্যটা বাইরে আসুক। তারা খুব কঠিন জায়গাতে থেকেও, এস্টাবলিশমেন্টের ভেতর থেকেও আমাদের সাহায্য করেন, ইনফরমেশন দেন, লিড দেন। তেমনই একজন আমার একজন বন্ধু আমাকে জানালো, আমি জেন্ডার ইচ্ছা করে ডিসক্লোজ করবো না, কারণ তার কেরিয়ার রয়েছে। সেই বন্ধুটি আমাকে জানালো যে একটা কাজ কর, ডিএনএ টেস্ট যখন করা হয় তখন একটা রিপোর্ট বেরোয়, তার নাম হচ্ছে ইলেকট্রোফেরোগ্রাম, তোরা না ওই ইলেকট্রোফেরোগ্রামটা চা। ইলেকট্রোফেরোগ্রাম নামটা প্রথম শুনলাম জীবনে, এটা আমি কথা বলছি তোমাকে 2017-18 সালের কথা, 2017 সালের কথা প্রথমবার ইলেকট্রোফেরোগ্রামের নাম শুনলাম। তখন খোঁজ খবর করে জানা গেল, আমাদের বোঝালো, আমার বন্ধুটি আমাকে বোঝালো যে ইলেকট্রোফেরোগ্রাম বস্তুটি কী। তো ইলেকট্রোফেরোগ্রাম হয় যখন তুমি ধরো ব্লাড টেস্ট করছো, তার র রিপোর্ট একটা আসে, র রিডিং আসে, ইসিজি হচ্ছে ধরো তোমার একটা চার্ট আসে, রিডিংটা যেটা র রিডিং, র ডেটা যেটা, বা এমআরআই হচ্ছে, বা যেহেতু প্লেট আসে, এক্স রে হচ্ছে, প্লেট আসে, এগুলো হচ্ছে র ডেটা। ইলেকট্রোফেরোগ্রাম হচ্ছে র ডেটা। তুমি ডিএনএ যখন মেশিনে দিচ্ছ, তার সিকোয়েন্স যেটা, জেনেটিক সিকোয়েন্স যেটা, সেই সিকোয়েন্সটা রিড করে একটা প্রিন্ট আউট আসছে তোমার হাতে, একটা রিপোর্ট জেনারেটর হচ্ছে, যেটা মেশিন করছে, যেখানে হিউম্যান ইন্টারভেনশন নেই। তুমি ইচ্ছা করলেও চাইলেও তুমি সেখানে কিছু করতে পারবে না, কারণ ওটা মেশিন নিজে জেনারেট করবে। তো ফলে ওই রিপোর্টের বেসিসে এবার ইন্টারপ্রিটেশন হয় যে তোমার ডিএনএ স্যাম্পল ম্যাচ করবে কি করবে না। তোমার ইসিজি রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলে দেন যে তুমি ঠিক আছো কি নেই, এমআরআই প্লেট দেখে তোমার বলে দেবেন যে তোমার কোথায় প্রবলেম হচ্ছে, কী হচ্ছে, আল্ট্রাসাউন্ড দেখে বলবেন। এগুলো তো রড এটা তো তুমি আমি বুঝতে পারবো না, আমাদের ডিপেন্ড করতে হয় ডাক্তারবাবু হুইজ আর এক্সপার্ট তার ইন্টারপ্রিটেশনের উপরে। আমাদের যদি পছন্দ না হয় তার মতামতটা, ওই রিপোর্টটা নিয়েই আমি একজন অন্য লোকের কাছে যাব ফর আ সেকেন্ড ওপিনিয়ন। ঠিক আছে, এবার কি হলো, আমরা রাস্তাটা খোলা পেয়ে গেলাম। তখন আমরা সিএফএসএলকে বললাম যে দাদা অনেক তো হলো, এবার দিন ইলেকট্রোফেরোগ্রামটা। দেবো না, কেন দেবেন না? বললো অনেক কারণ আছে না দেবার। কি কারণ? বললো আরটিআই একটা বলা আছে যে কোনো থার্ড পার্টির প্রাইভেট ইনফরমেশন যদি কমার্শিয়ালি হার্মফুল হয় তার কাছে, তার পারমিশন ছাড়া দেওয়া যাবে না। থার্ড পার্টিটা কে? আপনি জানেন গুমনামী বাবাকে? আপনি আপনার তার পরিচয় তো কেউ জানে না, সেই জন্যেই তো এই কমিশনটা বসানো হয়েছিল, যে পরিচয়টা বের করার জন্য। যে লোকটার পরিচয়ই জানা হয়নি, তার আইডেন্টিটি জানা নেই, সে থার্ড পার্টি হয়ে তার ইন্টারেস্ট কেমন করে হার্মড হবে সেটা আপনি কেমন করে আগে থেকে বলতে পারছেন? মানে অদ্ভুত লজিক এটা। আর তার পারমিশন, সে মারা গেছে 1985 সালে, আপনি তার পারমিশন কেমন করে আনবেন? পারমিশন আনতে গেলে তাহলে আপনাকে কমিশনের পারমিশন নিতে হবে। কমিশন 2000 সালে উঠে গেছে, 2006 সালে উঠে গেছে। দিজ আর পাবলিক রেকর্ডস, সব কিছু মুখার্জি কমিশনের বাকি সব রেকর্ডস ডিক্লাসিফাই হয়ে গেছে, সব রেকর্ডস প্রতিটা পাতা ন্যাশনাল আর্কাইভসে রাখা আছে। ফলে আপনি এই রিপোর্টটাই, বাকি সব যখন ডিক্লাসিফাই হয়ে গেছে, এই রিপোর্টটাকে আপনি কেমন করে কনফিডেন্সিয়াল রাখতে পারেন? বলো না তবুও দেবো না, দিল না। তিনবার আজ অবধি পাওয়া যায়নি, তিনবার চাওয়া হয়েছে, আজ অবধি পাওয়া যায়নি। এবং এটা নিয়ে ন্যাশনাল মিডিয়াতে বিশাল হল্লা শুরু হলো তখন, এবং
বারবার ডাকা হলো সিএফএসএল এর ডিরেক্টরকে কি আপনি এসে একটা স্টেটমেন্ট অন্তত দিন, কেন দেবেন না, কি কারণে? আমার যে বন্ধু সে আরও অনেক কথা বলেছিল যেগুলো পাবলিকলি আমি তোমাকে এখানে বলতে পারবো না ওপেনলি, এখানে অন্যের একজন সিকিউরিটির প্রশ্ন রয়েছে, এবং সেটা দিয়ে আমরা কনফিডেন্ট হই যে এখানে একটা বিশাল বড় খেলা চলছে। বারবার বলা হয় ওনাকে এসে একটা স্টেটমেন্ট দিন, আপনি এক্সপ্লেন করুন যে কেন দেওয়া যাবে না, কি এমন আছে। বিশেষ করে যখন সিডিএফডি তার রিপোর্টের সঙ্গে ইলেকট্রোফেরোগ্রাম জমা দিয়েছে। আচ্ছা, এরা দেয়নি? এরা দেয়নি, কারণ এদের নাকি পলিসি যে আমরা ইলেকট্রোফেরোগ্রাম দিই না, আমরা ডেটা দিই না, আমরা খালি ওপিনিয়ন দিই। আচ্ছা, সিডিএফডি যে ইলেকট্রোফেরোগ্রামটা জমা পড়েছিল সেটা আমরা নিয়ে গেলাম টপ লেভেল ডিএনএ এক্সপার্টদের কাছে। আমাদের দেশে বড় বড় প্রচুর ডিএনএ এক্সপার্ট রয়েছেন এবং তাদের মধ্যে কিছু টপ লেভেল ডিএনএ এক্সপার্ট আমাদের বন্ধু, আমরা নিয়ে গেলাম তাদের কাছে, তারা অ্যানালাইজ করলেন। আমরা ইলেকট্রোফেরোগ্রামটা পাঠালাম ফরেন এক্সপার্টদের কাছে যারা বহু দশক ধরে ডিএনএ নিয়ে কাজ করছে তাদের কাছে, এবং ইনকনক্লুসিভ রিপোর্ট। কেন পাঠালাম আমরা, তার কারণটা হচ্ছে আমাদের জাস্টিস মুখার্জি বলেছিলেন নিজে যে সিডিএফডি রিপোর্ট জমা পড়ার আগে তাকে বলা হয়েছিল দ্য ডিএনএ হ্যাজ ম্যাচড। আচ্ছা, রিপোর্ট যখন হাতে এসে পৌঁছলো রিপোর্টে লেখা হলো ইনকনক্লুসিভ। সো দিস ওয়াজ এ বিগ ক্লেম। উনি পাবলিকলি কোনোদিন বলেননি, কিন্তু আমাকে বলেছেন, অনুজকে বলেছেন, বসু পরিবারের প্রচুর সদস্যকে বলেছেন, বলে গেছেন এটা কথাটা, এবং সেটাকে প্রমাণ করা দরকার ছিল। তো সিডিএফডির এই রিপোর্টটাকে আমরা যখন এক্সপার্টদের কাছে পাঠালাম তখন ওনারা কি বললেন যে এটা ঠিক যে পুরো ডিএনএর অ্যাডিকুয়েট স্যাম্পল পাওয়া যায়নি, মানে নটা পয়েন্ট স্টাডি করা হয়, ম্যাচ করা হয়, যেটাকে লোকাস বলা হয়, লোসাই বলা হয়, প্লুরাল হচ্ছে লোসাই। টেকনিক্যালি আমি অতটা বুঝি না, কিন্তু আমি যতটা সম্ভব সহজ করে বলছি যাতে বুঝতে পারেন তোমার দর্শক। নটা লোসাই এ করা হয়, তো তার মধ্যে চারটে লোসাইয়ের কমপ্লিট ডেটা আর বোধ হয় ফিফথ লোসাইয়ের পার্শিয়াল কিছু ডেটা পাওয়া গেছিল। যতটুকু ডেটা পাওয়া গেছে, মন দিয়ে শোনো, যতটুকু ডেটা রিকভার করা গেছে ইটস আ কমপ্লিট ম্যাচ। দ্যাটস ওয়াই কোনো এক অজানা কারণে কনক্লুশনটা দেওয়া হয়নি। তাহলে আমি এখান থেকে একটা সোজা সাপটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, এটা আমার না গোটা বাঙালি তথা ভারতীয়দের হয়ে প্রশ্ন, ভগবানজি বা গুমনামি বাবা, তিনি কি সেই সুভাষচন্দ্র বোস? এই প্রশ্নটা তুমি 5 বছর কি 6 বছর আগে করলে আমি বলতাম 95%। আজকে আমি দাঁড়িয়ে বলতে পারি 2024, তো মানে 2016 এই প্রশ্নটা করলে আমি বলতাম 95%। 2017-18 থেকে ইটস 100%, এ কোনো সন্দেহের জায়গায় নেই, সন্দেহের কোনো জায়গায় নেই। আচ্ছা, আই হ্যাভ বিন আ সায়েন্টিস্ট মাইসেলফ, আ রিসার্চার, আমি সায়েন্সের স্টুডেন্ট, আই গো বাই লজিক নট বাই ইমোশন, এবং যতদিন একটা রিজনেবল ডাউটের জায়গা ছিল আমি সেই রিজনেবল ডাউটের জায়গাটা ছেড়ে রেখেছিলাম। দেয়ার ওয়াজ আ স্কোপ কে 5% একটা পসিবিলিটি নাও হতে পারে, বাট ওয়েন উই গট দ্য ফাইনাল ওপিনিয়ন্স হ্যান্ডরাইটিং আর ডিএনএ, তখন থেকে দ্যার ইজ নো স্পেস। আর হ্যান্ডরাইটিংয়ের আমি পুরো কথাটা বলিনি এখন অবধি, হ্যান্ডরাইটিংয়ের গল্পটা আর একটু আছে, কিন্তু ইন শর্ট আজকে কোনো সন্দেহের জায়গা নেই, কোনো জায়গা নেই। দ্য কেস ইজ মাচ মাচ মোর কমপ্লেক্স দ্যান উই হ্যাড ইমাজিনড। সাধারণ লোকে এখনও পর্যন্ত হয়তো সেটা পুরোপুরি বুঝে উঠতে পারেননি, কিন্তু সোজাভাবে বলতে গেলে ভগবানজি বলে যাকে জানা হতো, মানে যাকে জানতেন, লোকে ডাকতেন ভগবানজি বলে, যাকে গুমনামি বাবা নাম দেওয়া হয়েছিল,
তিনি যে সুভাষচন্দ্র বসু সেটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই, তিনি সুভাষচন্দ্র বসু। হ্যাঁ, এবার হ্যান্ডরাইটিংয়ের পুরো গল্পটা আমি শেষ করতে পারিনি, মানে বলিনি এখনও অবধি। যেটা জানা দরকার সেটা হচ্ছে বিলাল ওয়াজ দ্য অনলি ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট যিনি বলছিলেন যে হ্যান্ডরাইটিং ম্যাচ করছে, এবং সরকারি ল্যাবগুলো বলছেন মেলেনি, তাহলে 2:1 হয়ে গেল। তখন আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট চাইলাম, আমরা ঠিক করলাম যে আমরা একদম কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করাবো এমন একজনকে দিয়ে যার এই কেসটা সম্বন্ধে কোনো ধারণাই নেই এবং যার ওপিনিয়ন উইল বি অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য বোর্ড। তো আমরা আমাদের ইউএসএতে যারা বন্ধু আছেন তাদেরকে বললাম যে তোমরা খুঁজে বের করো ওখানে হু ইজ দ্য বেস্ট ওয়ান। তো কার্ট ব্যাগেট বলে ওনারা একজনকে খুঁজে বের করলেন, হু ফলোজ দ্য এফবিআই এফবিআই মেথোডোলজি, কোর্টে গিয়ে রেগুলারলি তার বহু বছরের প্র্যাকটিস, কোর্টে গিয়ে রেগুলারলি উইটনেস দেন এবং ওয়াইডলি অ্যাক্লেমড। কার্ট ব্যাগেটের কোনো ধারণা নেই সুভাষচন্দ্র বসু কে, কার্ট ব্যাগেটের কোনো ধারণা নেই ভারতীয় স্বাধীনতা সংগ্রাম সম্বন্ধে, এবং আমরা দুটো আইডেন্টিটি হাইড করে রাখলাম, গুমনামী বাবার আইডেন্টিটি এবং সুভাষচন্দ্র বসুর আইডেন্টিটি। আমরা শুধু কিছু ক্যারেক্টারিস্টিক ট্রেট বলে দিলাম টু গিভ দ্য ব্যাকগ্রাউন্ড, কনটেক্সটটা বোঝাতে হবে তো, যে দুটো হ্যান্ডরাইটিং স্যাম্পল ম্যাচ করা হচ্ছে, তার মধ্যে প্রায় তোমার 20 বছরের গ্যাপ রয়েছে, 30 বছরের গ্যাপ রয়েছে, এবার এক সময়ে লেখা নয়, ফলে ওনাকে টেস্ট করতে হবে যে এটা একই ব্যক্তির লেখা কি না। তো কার্ট ব্যাগেট পরিষ্কারভাবে প্রায় বোধহয় উনি 48 না 50 পাতার একটা রিপোর্ট জমা দিলেন আমাদের, এবং উইদাউট সিম্পলেস্ট ডাউট ক্যাটেগরিক্যালি উনি বললেন এই দুটো লেখা একটা লোকের, এটা দুটো লোক হতেই পারে না। উনি নিজের হাতের লেখা, বিলাল যা যা বলেছিলেন প্র্যাকটিক্যালি সেগুলোই বললেন, যে উনি নিজের হাতের লেখা লুকানোর চেষ্টা করছেন, হি ট্রাই টু হাইড হিজ আইডেন্টিটি, হাতের লেখা প্যাটার্ন পাল্টে পাল্টে দিচ্ছেন, কিন্তু যেটা হয় যে হাতের লেখা ডেভেলপ হয় ইটস আ মোটর অ্যাক্টিভিটি, মানে তুমি ছোটবেলা থেকে লিখছো তো লিখতে 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 এমন অভ্যাস হয়ে যায়, তুমি যতই পাল্টানোর চেষ্টা করো কনসিয়াসলি এমন কিছু জিনিস থাকবে যেটা উইচ উইল গিভ অ্যাওয়ে যে তোমার আসল আইডেন্টিটিটা কী, এবং সেটা ম্যাচ হবে। এবং হাতের লেখার এক্সপার্টরা এটাও বলতে পারেন যে কোনো ডকুমেন্ট জেনুইন ন্যাচারাল হ্যান্ডরাইটিং না ফরজারি। আচ্ছা, এবং প্রতিটা সরকারি হোক বেসরকারি হোক প্রতিটা এক্সপার্ট কিন্তু বলে গেছেন যে এর যত ডকুমেন্ট পাওয়া গেছে এর মধ্যে একটাও ফরজারি নয়, কেউ নিজের হাতের লেখা পাল্টানো মানে নকল জোর করে নকল করার চেষ্টা করেনি বা জোর করে অন্য কিছু দেখানোর চেষ্টা করেনি, খালি একটাই দেখা যায় যারা এই ওপিনিয়নটা দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্টরা যে এটা সুভাষচন্দ্র আর গুমনামী বাবা একই লোক, ওনাদেরই হাতের লেখা। উনি বলছেন নিজের আইডেন্টিটিকে হাইড করার চেষ্টা করছেন, উনি মানে হাতের লেখা দেখে কেউ চিনে ফেলুক এটা ছাড় না, ফলে অক্ষরগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা লম্বা করা, টু দ্য এক্সটেন্ড বাংলায় যখন লিখতেন বাংলায় চিঠি লিখছেন কিন্তু লিখছেন নাগরী স্ক্রিপ্টে। আচ্ছা, যাতে বাংলা হাতের লেখাটা বেরিয়ে না পড়ে, লোকের হাতে যদি পড়ে দেখে যাতে কেউ কিছু না করে। নাগরী স্ক্রিপ্ট মিন্স হিন্দি দেবনাগরী। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলা চিঠি দেবনাগরী স্ক্রিপ্টে লিখছেন, অক্ষরগুলো অক্ষরগুলো ইংলিশে লিখছেন, ইংলিশ লেটারে লিখছেন বাংলা চিঠি, যেরকম ভাবে আমরা SMS লিখতাম এখনকার। এটা US থেকে এলো ইন্টারন্যাশনাল এক্সপার্টের রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট, 2:2 হয়ে গেল। ঠিক আছে, যদিও FSL এর রিপোর্টকে কোনো রিপোর্ট বলে মানা যায় না, ওই এক পাতার শুধু ওপিনিয়ন, ওটা কোনো রিপোর্ট হয় না, ওইভাবে রিপোর্ট সাবমিটেড হয় না। ওনাকেও আমরা অনেকবার বলেছি যে আপনি আসুন না এক্সপ্লেন করুন না, করেনি যথারীতি, যথারীতি করেনি। এবং এরপর আমরা গেলাম একজন ইন্ডিয়ান এক্সপার্টের কাছে, টপ ইন্ডিয়ান এক্সপার্ট অশোক কাশ্যপ। আচ্ছা, ওনার মানে প্র্যাকটিক্যালি হেরিডিটারি এক্সপার্টিস এটা, ওনার বাবাও তাই করতেন, ফরেন্সিক এক্সপার্ট ছিলেন, বড় ভাই ফরেন্সিক এক্সপার্ট, উনি নিজে ফরেন্সিক এক্সপার্ট, এবং দশকের পর দশক ধরে ওনারা করে যাচ্ছেন এটা, সুপ্রিম কোর্টে যত উইটনেস দরকার হয় এই এই ফরেন্সিক হ্যান্ডরাইটিং টেস্টের জন্য এগুলো ওনারা জমা করেন দেন, ওপিনিয়ন এক্সপার্ট ওপিনিয়ন দেন, অ্যান্ড ওয়াইডলি রেসপেক্টেড অ্যান্ড অ্যাক্লেমড। ওনাকেও এক অ্যাপ্রোচ দিলাম, আমরা পুরো জিনিসটা বলিনি, পুরো ঘটনাটা বলিনি, উনি
আমরা খালি এটুকু বলেছিলাম যে দেখুন এটা সুভাষচন্দ্র সম্পর্কিত একটা ব্যাপার আছে, কেননা এটা আমাদের এ করতে বলতে বাধ্য হয়েছিলাম, তার কারণ ফর দ্য সেন্সিটিভিটি অফ দ্য কেস ওনার জানার প্রয়োজন ছিল যে যে ইফ দ্যার ইজ এনি রিস্ক, ইফ দ্যার ইজ এনি ব্লো ব্যাক, উনি ইজ ওয়াজ ই প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট দ্যাট রিস্ক, সেটা বলার জন্য টু বি ট্রান্সপারেন্ট এইটুকু বলার দরকার ছিল। তো উনি বললেন না 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 ডেফিনেটলি আমি করবো, এটা কোনো ইয়ে না, ওনাকে ডকুমেন্টস দিলাম, আর নো আদার ব্যাকগ্রাউন্ড, কার কবে কার কী লেখা, কবে কার খালি ডেট অফ দ্য ডকুমেন্টস, ডেট অফ দ্য রাইটিং, এগুলো উনি চার্ট বানালেন, বিশাল চার্ট, এক একটা লেটার নিয়ে বাংলা এবং ইংলিশ, অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা করলেন, অ্যানাদার ফ্যাট রিপোর্ট। টিভি স্টুডিওতে বসে অশোক কাশ্যপ এক্সপ্লেন করে দিয়ে গেছেন যে কেন উনি মনে করেন দুটো হাতের লেখা একই লোকের, টিভি স্টুডিওতে বসে লাইভ ডেমনস্ট্রেশন করে দিয়ে গেছেন। কার্ট ব্যাগেট টিভি স্টুডিওতে এসে, ইউএস থেকে টিভি স্টুডিওতে এসে নিজের ওপিনিয়ন দিয়ে গেছেন যে আই হ্যাভ নো ডাউট দ্যাট ইজ দ্য রাইটিং অফ দ্য সেম পার্সন। মানে প্যাটার্নটা যদি তুমি দেখো যে যখনই ইন্ডিপেন্ডেন্টের কাছে যায় তখনই ম্যাচ করছে, সরকারে গেলেই ম্যাচ করছে না। এবং এটার সঙ্গে ডিএনএতে যে ফ্রড হয়েছে টেস্টিংয়ে সেটা আমরা প্রমাণ করে দিলাম। এবার ডিএনএ ফ্রড হয়েছে মানে এটা অর্থটা কী দাঁড়ায়, এটার একটা মিনিং আছে, ইমপ্লিকেশন আছে। ডিএনএ ইজ আ ইয়েস অ্যান্ড নো কোয়েশ্চেন, ডিএনএ ইজ আইদার ম্যাচ হবে কিংবা ম্যাচ হবে না। এবার রিপোর্ট যখন বলছে ম্যাচ হয়নি, সেটাকে আমরা যদি ফ্রড প্রমাণ করে দিই তার অর্থ দাঁড়ায় সেটা ম্যাচ হয়েছে, মাঝামাঝি তো হতে পারে না, হ্যান্ডরাইটিং ম্যাচ করছে, ডিএনএ ম্যাচ করছে, হোয়াট এলস ডু ইউ নিড, এই কারণেই 100% কনভিনসড। তাহলে এই যে মানুষটি এত বীর একজন মানুষ, আমি তো বলি যে স্পাইনাল কর্ড কিংবা ক্যালসিয়ামের অভাবে ভুগতে থাকা বাঙালির একটা উদাহরণ, এই মানুষটা এতদিন ধরে ভারতবর্ষে ছিলেন, তিনি করছিলেনটা কি? এটা মানে খুব বড় একটা প্রশ্ন, এবং উনি যা করছিলেন তার পরিধি এত বিস্তৃত যে বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্বাস করা যায় না চট করে, কিন্তু অবিশ্বাসও করা যায় না। অবিশ্বাস করা যায় না এই জন্যে যে উনি যা যা বলেছেন, যা যা করছিলেন, তার সপক্ষে অনেক প্রমাণ পাওয়া গেছে, ডাইরেক্ট প্রমাণ না, ইনডাইরেক্ট প্রমাণ, কিন্তু সেগুলো যথেষ্ট ওনার কথাকে প্রমাণ করার জন্য। উনি দেশে ফেরেন 1950-এর দশকের গোড়ায় এবং নানা জায়গায় উত্তরপ্রদেশে ঘুরতে থাকেন। আমরা উত্তরপ্রদেশের শুধু ইয়েটাই পেয়েছি, অ্যাকাউন্টটাই পেয়েছি, মানে আশ্চর্যের ব্যাপার হলো উনি নিজে হাতে একটা ম্যাপ আঁকেন, আচ্ছা, রাশিয়া থেকে শুরু হয় এবং পুরো রুটটা দিয়ে কেমন করে কোন রুটে ভারতে ঢোকেন, ভারতে কোথায় কোথায় যান, সাউথ ইস্ট এশিয়ায় কোথায় যান, বেসিক্যালি এটা দেখানোর জন্য উনি কোন কোন জায়গা দিয়ে এসেছেন, কোথায় কোথায় কাজ করেছেন এবং কোথায় কোথায় তার পা পড়েছে, রুট ম্যাপ অ্যারো দিয়ে হাতে আঁকা উইথ কোঅর্ডিনেটস, সিগনিফিকেন্ট শহর, পাহাড়, নদীর নামগুলো লেখা রয়েছে সেখানে, কিন্তু বাকি জায়গায় বেশিরভাগ জায়গায় কোঅর্ডিনেটস দেওয়া, মানে উনি লাইক দ্য ব্যাক অফ হিজ হ্যান্ড উনি জানতেন কোথায় কোথায় যাচ্ছেন, কী কী করেছেন, সেটা বসে ওখানে আঁকতে পেরেছিলেন। একটা কার্ডবোর্ডের মানে কার্টন যেটা হয় সেই কার্টনের পেছনে হাতে আঁকা, সেই রুট ম্যাপটা দেখে আন্দাজ করতে পারি যে উনি ভারতে অনেক অনেক জায়গাতেই গেছেন, কিন্তু বাকি জায়গা থেকে আমরা ইনফরমেশন এখনও পাইনি। আমরা ইনফরমেশনটা পেয়েছি কেবল উত্তরপ্রদেশের ভেতর থেকে, এই উত্তরপ্রদেশে নানা জায়গায় উনি ঘুরেছেন, বড় জায়গা যেগুলো আমি আগে বললাম, লখনউ, বস্তি, অযোধ্যা, ফৈজাবাদ, এইসব জায়গাতে ওনার মানে প্রমাণগুলো আমরা পেয়েছি। তো উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন এবং সব জায়গাতেই এমনভাবে থেকেছেন যাতে ওনার পরিচয় বেরিয়ে না পড়ে, সেইভাবে থেকেছেন। নিমসারে থেকেছেন, নিমসার থেকে ফৈজাবাদ, ফৈজাবাদ থেকে বস্তি, বস্তি থেকে অযোধ্যায়, অযোধ্যা থেকে আবার ফৈজাবাদ, এই মোটামুটি এই রুটটা আমরা কন্টিনিউয়াসলি
গ্যাপলেসভাবে পেয়েছি 1956 থেকে 1985। এর আগের কিছু বছরের ঘটনা আমরা শুনেছি ওনার কিছু অ্যাসোসিয়েটস যারা ছিলেন তাদের মুখ থেকে, কিন্তু সেটার প্রমাণ পাইনি, যে ওখানে থাকার যে প্রমাণ সেগুলো আমরা এখনও পাইনি। কিন্তু উনি নিজেও কথায় কথায় বলেছেন যে এই জায়গায় ছিলাম, ফলে সেগুলো সত্যি বলেই মনে হয়। প্রশ্নটা হচ্ছে উনি করছিলেন কি, উনি কী করছিলেন না, মানে এত কিছু বলেছেন উনি, আমরা ওনার ইনভলভমেন্ট, উনি নিজের ভাষায় যেটা বলেছেন, নিজের কথায় যেগুলো বলেছেন, যারা যেতেন ওনার কাছে, উনি খালি চুপ করে বসেছিলেন না, উনি দেশের ভেতরে বাইরে যাতায়াত করছিলেন ক্রমাগত। ওয়ার্ল্ড পাওয়ার্স যেগুলো ছিল তাদের সঙ্গে নেগোসিয়েট করছেন অ্যাট ভেরিয়াস লেভেলস। ওনার ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি যে ভারত চায়না যুদ্ধের সময় চীনকে থামানো, ওনার ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি 1965 ভারত পাক যুদ্ধের সময় ট্যাকটিক্যাল গাইডেন্স দেওয়া, এমনকি উনি যেভাবে বলছেন তাতে আমাদের বোধ হয় যে ওনাকে পাকিস্তানে অবধি নিয়ে যাওয়া পর্যন্ত হয়েছিল দেখানোর জন্য। উনি সেখানে বলেছিলেন যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যেটা আছে সেটা অন্তত ফেরত নিয়ে নেওয়া, কেননা তখন ইন্ডিয়া ইজ অ্যাট আ সুপ্রিম পজিশন মিলিটারিলি। ওনার ইনভলভমেন্ট, উনি ভারত বাংলাদেশের জন্মের কথা বলতে শুরু করেছেন লিখে, হাতে লিখে চিঠিতে আমরা দেখতে পাচ্ছি 1965-66 সাল থেকে। তারপর উনি বলছেন বাংলাদেশ হয়ে যাবার পরে বাংলাদেশে ওনার ম্যাসিভ ইনভলভমেন্ট কথা দেখতে পাচ্ছি, ম্যাসিভ ইনভলভমেন্ট। ওনার ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি ভিয়েতনাম ওয়ারে, ওনার ইনভলভমেন্ট উনি বাংলাদেশ হওয়ার পর উনি বলছেন বাংলাদেশ হয়ে গেল, এরপর হচ্ছে বালুচিস্তান, এরপর বালুচিস্তান জ্বলবে। ভিয়েতনাম ওয়ারে উনি এমন কথা বলছেন যে কেমন করে আমেরিকার পরাজয় হলো, উনি ট্যাকটিক্যালি কী করেছিলেন, স্ট্র্যাটেজিক অ্যাডভাইস কীভাবে দিয়েছিলেন সেখানে। ভিয়েতনামের সঙ্গে ওনার ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি, ওনার ইনভলভমেন্ট দেখতে পাচ্ছি উনি চায়নাতে যাচ্ছেন, রাশিয়াতে যাচ্ছেন, টপ লেভেল লিডার্সদের সঙ্গে নেগোসিয়েট করছেন, ডিসকাস করছেন, গাইডেন্স দিচ্ছেন, এবং সে এতটাই বিস্তৃত সেটা বলতে গেলে তোমার সঙ্গে আলাদা একটা এপিসোড করতে হবে। এবং সেগুলো মানে কোনো ভুল বকা নয়, সেটা জাস্ট ভুল বকা নয়, কাজের কাজ, কাজের কথা। এবং তার প্রমাণ প্রমাণ একটা 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 করে আমরা প্রমাণ কনানরাম যে বইটা লিখেছি সেগুলোতে আমরা দেখিয়েছি প্রমাণগুলো। এই যে ওনার ইনভলভমেন্ট ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক গ্লোবাল অ্যাফেয়ার্সে, ভেতরে কী হচ্ছে ডোমেস্টিক পলিটিক্সে উনি অতটা ইনভলভ ছিলেন না, অবজার্ভ করতেন, বলতেন, নিজের কথা বলতেন, ওইটুকুই। কিন্তু মেইনলি ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্সে উনি অ্যাজ আ গাইড, অ্যাজ আ মেন্টর, মানে বিশ্বের মতো করে গেছেন কাজ। অর্থাৎ তিনি অ্যাক্টিভ ছিলেন, একদম। তাহলে এই পরবর্তী তার জীবন নিয়েও আমরা নিশ্চয়ই তোমাকে একদিন পাবো, কারণ আমরা বাঙালি তথা ভারতীয়রা এটা জানতে চাই। তবে আজকের জন্য ডেফিনেটলি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথা তো শেষ হয় না, তবে আজকের জন্য এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরও কী কী প্রশ্ন আছে সেগুলো জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য, সবসময় মানে আমি এ নিয়ে কথা বলতে রাজি আছি। এবং একটা কথা বলে শেষ করতে চাই যে এই রহস্যের সমাধান যদি হতে হয়, যদি সরকারের ওপর চাপ দিতে হয়, সেটা বাংলা থেকে যেতে হবে। যতদিন না বাংলা থেকে হচ্ছে, সুভাষচন্দ্র ভারতীয়, সুভাষচন্দ্র বিশ্বমানব, কিন্তু সুভাষচন্দ্র সর্বপ্রথম বাঙালি, সেটা ভুললে চলবে না। এবং বাংলা থেকে যতদিন না সেই প্রেশার তৈরি করা হচ্ছে, জনচেতনা তৈরি হচ্ছে, ততদিন কিন্তু এর ফাইনাল উত্তর সরকারিভাবে পাওয়া যাবে না। উত্তর আমরা যতটা পারবো দিয়ে যাবো, দ্যাট উইল নট বি 100%, দ্যাট উইল বি 90%, 80%, 85%, কিন্তু 100% পেতে হলে বাংলা থেকে আওয়াজ তুলতে হবে। অর্থাৎ আবেগী বাঙালির আবেগটা জেগে উঠুক সুভাষচন্দ্রকে নিয়ে। আজকের জন্য এখানেই শেষ করছি, নমস্কার। নমস্কার।